সুপ্রিয় সুধী, শুভ সকাল। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল কার্যক্রমের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ভিডিও রেকর্ডিংয়ে। আপনাদের সাথে আছি আমি হারজিনা জোহরা, নিউট্রিশন স্পেশালিস্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমাদের সাথে আজ সভাপতির চেয়ার অলঙ্কৃত করবেন ডক্টর ঋষিকেশ সরকার, ডিভিশনাল ম্যানেজার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর অঞ্চলের সুযোগ্য উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা জনাব মোহাম্মদ আখতারুজ্জামান। সাথে আছেন বিশেষ অতিথি জনাব নাজনীন রহমান, সিনিয়র টিম লিডার, জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম প্রকল্প, কেয়ার বাংলাদেশ। জনাব মোহাম্মদ ফয়েজ কাউসার, প্রজেক্ট ম্যানেজার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম প্রকল্প। সাথে আছেন জনাব মারুফ আহমেদ, প্রজেক্ট ম্যানেজার, জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম প্রকল্প, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল প্ল্যান অফ অ্যাকশন ফর নিউট্রিশন এনপেন টু এর কার্যক্রমের আওতায় কিশোর কিশোরীদের জেন্ডার সমতা ও বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল কার্যক্রমের অবতারণা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুল কার্যক্রমের মাধ্যমে রংপুর ও নীলফামারীর 330টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম প্রকল্পের মাধ্যমে। প্রকল্পের অর্থায়নে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কোঅপারেশন। প্রকল্পের সহায়তাকারী কেয়ার অস্ট্রিয়া এবং প্ল্যান ইউকে। প্রকল্প বাস্তবায়নে রয়েছে কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। জানো প্রকল্পের সার্বিক উদ্দেশ্য 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টি নিরসন এবং তৎসঙ্গে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী এবং কিশোরীদের পুষ্টি চাহিদা নিরূপণে অবদান রাখা। এই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে জানোর কৌশলগত উদ্দেশ্য হল উত্তর পশ্চিম বাংলাদেশের রংপুর ও নীলফামারীর জেলার বহুবিভাগীয় অ্যাপ্রোচ বাস্তবায়ন এবং পুষ্টি বিষয়ক সুশাসন শক্তিশালীকরণের মাধ্যমে মা ও শিশুর পুষ্টিগত উন্নয়ন করা। জানো প্রকল্প 4টি কাঙ্ক্ষিত ফলাফলকে সামনে রেখে কাজ করছে। এর মাঝে রয়েছে কমিউনিটি নারী ও কিশোরীদের ক্ষমতায়িত করা, যার ফলে তারা পুষ্টি সংবেদনশীল এবং পুষ্টি নির্ভর সেবাসমূহের চাহিদা সদ্ব্যবহার করবে। কাঙ্ক্ষিত ফলাফল 2, সমন্বিত এবং সম্পদ সমৃদ্ধ আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের সরকারি কাঠামোসমূহ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদাসমূহ উপলব্ধি করে চাহিদা অনুযায়ী সাড়া প্রদান করে ও তদনুসারে জবাবদিহিতা নিশ্চিত করা। কাঙ্ক্ষিত ফলাফল 3, পুষ্টিকারক পণ্য ও সেবাসমূহ পরিবারগুলোর সাশ্রয়ী প্রবেশগম্যতার মাধ্যমে উৎপাদনশীলতা ও সহজলভ্যতা বৃদ্ধি পেয়েছে। এবং সবশেষে রয়েছে কাঙ্ক্ষিত ফলাফল 4, স্থানীয় পর্যায়ে ICT প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত করা, যাতে সরকারি দপ্তরসমূহ পারস্পরিকভাবে সংযুক্ত হয়েছে এবং ICT ব্যবহারের মাধ্যমে জনগণ পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জানো প্রকল্পের কাঙ্ক্ষিত ফলাফল 1-এর আওতায় জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম প্রকল্পটি নারী ও কিশোরীদের ক্ষমতায়িত করার লক্ষ্যে পুষ্টি বিষয়ক সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে রংপুর এবং নীলফামারীর 7টি উপজেলাতে কাজ করছে। এর অংশ হিসেবে 330টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। জানো প্রকল্পের বিদ্যালয় কার্যক্রমে কিশোর কিশোরীদের জন্য জেমস কারিকুলাম অন্তর্ভুক্ত রয়েছে, যা জেন্ডার সমতা বিষয়ক পরিস্থিতি উন্নয়নে ভূমিকা রাখবে। কৈশোর বান্ধব কর্নারের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন জানো প্রকল্পের প্রকল্প পরিচালক প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের জনাব মোহাম্মদ ফয়েজ কাউসার। আমরা অল্টারনেট মডালিটিতে বিভিন্ন ধরনের কাজ আমরা করে আসছি, যেমন জেন্ডার ইকুইটি মুভমেন্টের যে প্রশিক্ষণ আমরা এর মধ্যে করে আসছি। জানো প্রকল্পের আওতায় সর্বমোট 44টি ব্যাচের মাধ্যমে আমাদের প্রায় 1200 শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ সম্পন্ন করেছেন। কিন্তু এই কার্যক্রমটা করতে যেটা পরিলক্ষিত হচ্ছে, যে করোনার কারণে অনেক মাস্টার ট্রেনাররা একত্রিত হতে পারছেন না বা রিসোর্সগুলিকে আমরা একসাথে করতে পারছি না। তো সেই কারণে মাওসির একটা অনুরোধ ছিল জানোর কাছে, যে জানো যেন যে মাওসির জন্য একটা ভিডিও রেকর্ডেড
একটা জেমস ট্রেনিং তৈরি করে দেয়, এবং যাতে করে শুধুমাত্র রংপুর এবং নীলফামারি না, করোনার কারণে যদি কিনা এই প্রশিক্ষণ আয়োজন করা না যায়, তাহলে এই ভিডিও রেকর্ডেড ভার্সনটা দিয়ে যেন আমরা প্রশিক্ষণটা অল্টারনেট মডালিটি হিসেবে চালিয়ে নিয়ে যেতে পারি। এরকমের একটা অনুরোধের প্রেক্ষিতে এই অবতারণা। আমি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় আখতারুজ্জামান স্যারকে এবং আমাদের জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় রংপুর এবং নীলফামারিকে, তাদের আন্তরিকতার কারণে এবং আমাদের এনসিটিভিতে যে থেকে যে স্যারেরা আছেন, তারা সার্বক্ষণিকভাবে আমাদের জানোর কার্যক্রমকে সহযোগিতা করছেন। আসলে প্রশিক্ষণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধু নয়, এটি আমাদের মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্টেশনটা খুব জরুরি। এবং এখানে দেখেন পুষ্টি এবং বয়ঃসন্ধিকালের যে সমস্যাগুলো আমাদের কিশোর কিশোরীদের হয়ে থাকে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলো আমরা কিন্তু ফ্রেন্ডলি আমাদের শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করতে পারছি না, এবং এটা না পারার কারণে আমাদের শিক্ষার্থীরা এটার ভুল মেসেজ পায় এবং এতে তাদের অনেক ক্ষতি হয়। এবং এই বিষয়গুলি দেখেছি খুব সাবলীলভাবে এই প্রশিক্ষণগুলোতে হয়। একটা বিষয় লক্ষ্য করছি আমরা, যে আমাদের অনেক শিক্ষকদের মধ্যে খুব শাইনেস কাজ করে, যার ফলে তারা এই বিষয়গুলো ঠিক যে ফ্রেন্ডলিভাবে বলি বা ইলাবোরেটভাবে বলি, আমাদের বাচ্চাদের এই মেসেজগুলো আমরা ঠিক মতো দিতে পারছি না। এই বিষয়গুলোই কিন্তু এই প্রশিক্ষণে আপনাদের আলোচনা হয়। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে প্রশিক্ষণ নেওয়া হলো, এখানে তারা ফ্রি, কিন্তু বাচ্চাদের কাছে যেয়ে আবার তারা ফ্রি না। তো এই শাইনেসটা কিন্তু কাটাতে হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং এই চার দিনব্যাপী যে এই প্রশিক্ষণটি হচ্ছে সেটির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আজকে আমার সত্যি মানে ভালো লাগছে, গর্বিত লাগছে যে আমি একটা বিশেষ কাজের সাথে আজকে এখানে উপস্থিত আছি। আসলে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি, করোনার কারণে সবচাইতে ক্ষতিগ্রস্ত আমাদের শিশুরা, তাই না? তাদের শিক্ষা, তারা দেখা যাচ্ছে যে স্কুলে যেত, সহপাঠীর সাথে তাদের বিনিময় হতো, তারা খেলাধুলায় অংশগ্রহণ করত, সব কিছু কিন্তু তাদের বাধা হয়েছে। আমাদের শিক্ষার এই জায়গাটাকে যদি আমরা চলমান রাখতে চাই, বিকল্প পদ্ধতির আসলে বিকল্প নাই। এখানে আমরা আশা করছি যে আমাদের বিকল্প এই বিভিন্ন পন্থাগুলো, ভিডিও ডকুমেন্টারি, ফেসবুক ক্লাস, বিভিন্নভাবে যেভাবে হোক আমাদের ছাত্র ছাত্রীকে চলমান রাখা বা তাদের পড়াশোনার সাথে সংযুক্ত রাখা। খুবই রিসেন্টলি আমরা যেটা করেছি, আমি একটু গর্বের সাথে একটু উল্লেখ করতে চাই, যে আমরা বিশাল সংখ্যা ছাত্রছাত্রীকে সংযুক্ত করে তাদের স্কুল পর্যায়ের যে ক্যাম্পেইন হওয়ার কথা, কম্পিটিশন হওয়ার কথা, সেটা আমরা ভার্চুয়ালি করতে পেরেছি। আমাদের এই প্রশিক্ষণটি আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা একটা মডেল হিসাবে মানে আপনার হতে যাচ্ছে, যেটি হচ্ছে সারা বাংলাদেশেই কিন্তু এটা হচ্ছে ব্যবহৃত হবে আর কি। এই আমাদের যে সেশনগুলো আছে, এই প্রশিক্ষণের কন্টেন্টগুলো আছে, সেটা কিন্তু সারা বাংলাদেশেই, শুধু আমাদের রংপুরে না, সেটা সারা বাংলাদেশেই ব্যবহৃত হবে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু সবাই গর্বিত যে বিশেষ করে আমাদের রংপুরের টিম বা আমরা যারা শিক্ষক বৃন্দ রয়েছেন, যে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে জানবে। আর পাশাপাশি এই ভার্চুয়াল ভিডিও রেকর্ডিংটি আমাদের যদি এই করোনা মহামারীতে, আমাদের যে এখন বর্তমান পরিস্থিতি আছে, আমরা সবাই জানি যে দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে, তো আমরা এটি ব্যবহার করে কিন্তু আমরা ভার্চুয়ালি কিন্তু এই প্রশিক্ষণগুলো এখন আমরা নিতে পারবো। অনলাইনের মাধ্যমে আমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে ব্যবহার করে কিন্তু আমরা নিতে পারবো। পাশাপাশি ফিজিক্যাল প্রশিক্ষণ করলেও কিন্তু আমরা এই কন্টেন্টগুলো ভিডিওর মাধ্যমে আমরা ব্যবহার করে আমরা সুন্দর করে ছাত্রছাত্রীদের মাঝে বুঝিয়ে দিতে পারবো, যা অনেক সহজ হবে। আজকে যে প্রশিক্ষণটা আমাদের শুরু হলো, এই প্রশিক্ষণটা গোটা বাংলাদেশে যখন বিভিন্ন প্রশিক্ষণ হবে, সেইখানে আমরা মডেল হিসেবে আমরা উপস্থাপিত হব। এই জন্য আমাকে খুব ভালো লাগছে যে আমরা রংপুর জেলা এবং নীলফামারী জেলা বা অর্থাৎ রংপুর মানে বিভাগ, আমরা নতুন একটা কাজের সাথে আজকে সম্পৃক্ত হলাম সবাই। এই জন্য আজকে আমাদের রংপুর বিভাগের, নীলফামারী এবং রংপুর জেলার যারা শিক্ষক মণ্ডলী আমরা এখানে আসি সবাই, আমরা আমি মনে করি যে আমরা
মানে গৌরববোধ করতেছি। আমরা একটা সুন্দর একটা কাজের সাথে সম্পৃক্ত হলাম। যে যে আমাদের এখানে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত সমস্যা, তাদের বয়সন্ধিকাল, আমাদের শিক্ষার্থীদের নেতৃত্বদানের ক্ষমতা, সবই কিন্তু এই প্রশিক্ষণটাতে আলোচিত হবে। জানু প্রকল্পের সাথে যে সংশ্লিষ্ট প্ল্যান ইন্টারন্যাশনাল, ইউএসডিও এবং কেয়ার বাংলাদেশ, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন সুন্দর একটা আয়োজনের জন্য। এবং আমাদের রংপুর বিভাগকে এই সুন্দর একটা প্রোগ্রামে সাক্ষী হয়ে থাকার জন্য। আপনারা সবাই জানেন যে এই জানো প্রকল্পের মাধ্যমে আমরা 330টি এরকম বিদ্যালয়ে আমরা কাজ করছি। চার দিনব্যাপী এই প্রশিক্ষণে আপনাদের ম্যাক্সিমাম অংশগ্রহণ, সক্রিয় অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের থাকবে। এবং যাতে করে এই প্রশিক্ষণের ভিডিও দেখে যেনারা প্রশিক্ষণ নেবেন তেনারা যেন ইজিলি বিষয়গুলোকে কমিউনিকেট করতে পারেন। তো এখানে আমার মনে হয় যে প্রশিক্ষণের মেথড তো অবশ্যই আছে, শুধুমাত্র লেকচার না হয়ে এখানে নানান রকমের রোল প্লে, নানান রকমের যদি ছোটো ছোটো এক্সারসাইজ থাকে তাহলে পরে কিন্তু একটা বৈচিত্র্য থাকবে এবং যারা এই ভিডিওগুলো দেখে যারা ট্রেনিং নেবেন তারা কিন্তু সেটাকে এনজয় করবে। তো আমার মনে হয় যে আমাদের সম্মানিত সুযোগ্য প্রশিক্ষকবৃন্দ সে বিষয়ে যথেষ্ট তারা তৎপর আছেন এবং অ্যাওয়ার আছেন। তো যাই হোক, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে সাধুবাদ জানিয়ে, যারা এখানে পর্দার সামনে পর্দার আড়ালে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রশিক্ষণের সফলতা কামনা করে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবং আপাসহ যারা এখানে কন্ট্রিবিউট করেছেন, যারা এখানে আজকের এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটানোর পিছনে যাদের শ্রম আছে, যাদের মেধা আছে, যাদের চিন্তাভাবনা আছে, সবাইকে একটা খুব জোরে একটা করতালির মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই। সুপ্রিয় শিক্ষক মহোদয়, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি রুমানা ফেরদৌস, সহকারী শিক্ষক শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। আমি জানু প্রকল্পের একজন ফেসিলিটেটর হিসেবে আপনাদের সাথে এই চার দিন থাকব। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ মঞ্জুয়ারা খাতুন, সংগলসি হাজিপাড়া আলিম মাদ্রাসা, নীলফামারী। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী শিক্ষক সিঙ্গেরগাড়ি হাই স্কুল, কিশোরগঞ্জ, নীলফামারী। জানো প্রজেক্ট ও প্ল্যান ইন্টারন্যাশনালের একজন মাস্টার ট্রেনার হিসাবে আমি আপনাদের সঙ্গে এই দীর্ঘ চার দিন এই প্রশিক্ষণে সহযোগিতা করব। হেদায়েত হোসেন, সহকারী শিক্ষক নগরদারোয়ানি স্কুল অ্যান্ড কলেজ। আমি ইয়াসমিন সুলতানা, সহকারী শিক্ষক রামগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নীলফামারী সদর। আমি জানো প্রজেক্টের জেমস কারিকুলামে চার দিন ব্যাপী আপনাদের সঙ্গে আছি, থাকব। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। আজকের সেশন শুরুর প্রথমেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক গোলকন্দ আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়, গঙ্গাচড়া, রংপুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিম, আমিন। এবারে পবিত্র গীতা পাঠ করবেন বিকাশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক তেঁতুলতলা উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ, রংপুর। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা বাংলা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস শ্রীশিরনষ্টুভ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশ্বস্তম প্রজ্ঞাবধংস ভাষসে ইতিবিদম সর্বধর্মান প্রত্যাজ্য মামিকম শরণম ব্রজ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সম্মানিত শিক্ষক মহোদয়, এ পর্যায়ে জাতীয় সঙ্গীত। আর জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমি সম্মানিত শিক্ষক মহোদয়কে আহ্বান জানাচ্ছি।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সম্মানিত শিক্ষক মহোদয়, এবার আমরা পরিচয়ে যাব। আপনারা নিজ নিজ অবস্থান থেকে আপনাদের নাম, আপনাদের পদবী এবং কে কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন সেই পরিচয়টুকু এবার আমরা নেব। আমি সর্বপ্রথমে ডান থেকে, আমার হাতের ডান থেকে শুরু করছি। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আমি মোহাম্মদ রেয়াজুল ইসলাম, সহকারী শিক্ষক আরাজিন আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় গঙ্গাচড়া রংপুর। আমি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক গোলকন্দ আব্দুল সামাদ উচ্চ বিদ্যালয় গঙ্গাচড়া রংপুর। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফাতেমা ইসমিন, মহিপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় গঙ্গাচড়া রংপুর। আসসালামু আলাইকুম, আমি খাদিজাতুল কোবরা লুমা, ধামুর পূর্বপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় গঙ্গাচড়া রংপুর, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল আরিফিন, সহকারী শিক্ষক গণিত, ধামুর পূর্বপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় গঙ্গাচড়া রংপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলতাফুন শিকদার, তারাগণ শিশু নিকেতন, তারাগণ রংপুর। শুভ সকাল, আমি মোহাম্মদ শফিকুল আলম, সহকারী শিক্ষক ইংরেজি গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, সহকারী শিক্ষক গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় সামাজিক বিজ্ঞান গঙ্গাচড়া রংপুর। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ জাদি খাতুন, সহকারী শিক্ষক কৃষি আলহাজ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় কাউনিয়া রংপুর। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক ভাইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কাউনিয়া রংপুর। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ আঞ্জুমান আরা, কাশিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ তারাগঞ্জ রংপুর, সহকারী শিক্ষক বাংলা। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শামসুন নাহার খাতুন, কাশিয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ তারাগঞ্জ রংপুর, সামাজিক বিজ্ঞান। আমি বিকাশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক বিজ্ঞান তেঁতুলতলা উচ্চ বিদ্যালয় তারাগঞ্জ রংপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান খিলাফত উচ্চ বিদ্যালয় তারাগঞ্জ রংপুর। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী শিক্ষক কৃষি তারাগঞ্জ ওয়ে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম রসুল, সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান খিলাফত উচ্চ বিদ্যালয় তারাগঞ্জ রংপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী শিক্ষক শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় কাউনিয়া রংপুর। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ আঞ্জুমান আরা, সহকারী শিক্ষক বড়ুয়াহাট কেরামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কাউনিয়া রংপুর। আসসালামু আলাইকুম, আমি সালমা সিদ্দিকা, তারাগঞ্জ শিশু নিকেতন, তারাগঞ্জ রংপুর।
আমি স্বর্ণলতা রানী বলছি, সহকারী শিক্ষক বরাতি উচ্চ বিদ্যালয় তারাগঞ্জ রংপুর। জানু প্রজেক্ট কর্তৃক আয়োজিত জেন্ডার ইকুইটি মুভমেন্ট স্কুল প্রশিক্ষণের সম্মানিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি বিউটি রানী, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা আরাজি শাহবাজ উচ্চ বিদ্যালয় কাউনিয়া রংপুর। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক ধর্মেশ্বর বৈশাদেবী উচ্চ বিদ্যালয় মিরবাগ কাউনিয়া রংপুর। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ খানম, সহকারী শিক্ষক বাংলা কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কাউনিয়া। নমস্কার, আমি দেবতোষ ভট্টাচার্য, সহকারী শিক্ষক বাংলা ধর্মেশ্বর মহেশাদিমুখী উচ্চ বিদ্যালয় মিরবাগ কাউনিয়া রংপুর। আসসালামু আলাইকুম এবং আদাব। আমি মোহাম্মদ শহীদার রহমান, সহকারী শিক্ষক কাউনিয়া দাখিল মাদ্রাসা, বিষয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষক মহোদয় আপনাদের সুন্দর পরিচিতি দেওয়ার জন্য। সম্মানিত শিক্ষক মহোদয়, আমরা প্রশিক্ষণে এসেছি, কিন্তু প্রশিক্ষণে এসে আমাদের করণীয় কিছু বিষয় রয়েছে। আসুন আমরা সেই করণীয় বিষয়গুলো আমাদের নিজের থেকেই আমরা জেনে নিই। এই করণীয় বিষয়গুলো আমি বোর্ডে লেখার জন্য জনাব শফিকুল স্যারকে আহ্বান করছি। স্যার ম্যাডামরা, আপনারা শফিকুল স্যারকে একটু সহযোগিতা করবেন, আসলে আমরা কী কী করব, কী কী করব না, তবে অবশ্যই আমরা না বোধকটা না করাই চেষ্টা করব। হ্যাঁ, এদিক থেকে একটা সুন্দর পয়েন্ট এসছে যে আমরা আমাদের নিজেদের মোবাইল ফোনগুলো প্রশিক্ষণ চলাকালীন সময়ে বন্ধ রাখব, অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকব। স্যাররা আরেকটা সুন্দর কমেন্টস করেছে যে আমরা প্রয়োজনের অতিরিক্ত কোনো কথাই বলবো না, অর্থাৎ যা প্রাসঙ্গিক তাই বলবো। প্রশিক্ষণের মনোযোগী হব। এবার মনে হয় রিয়াজুল স্যার কিছু বলবেন। নেতিবাচক কথা পরিহার করব। ধন্যবাদ, আমরা প্রশিক্ষণে নেতিবাচক কথা পরিহার করব। প্রশিক্ষণের নিয়ম নীতি মেনে চলব। ধন্যবাদ ম্যামকে, প্রশিক্ষণের নিয়ম নীতি মেনে চলব, অর্থাৎ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে নিয়মগুলো এখানে পালন করা হবে সেই নিয়মগুলো আমরা যথাযথ পালন করার চেষ্টা করব। উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকব। উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকব, অর্থাৎ আমি যদি কিছু বলতে চাই তাহলে হাত তুলব এবং কথা বলার একটা সুযোগ চাইব। ধন্যবাদ শফিকুল স্যারকে এত সুন্দর ব্ল্যাকবোর্ডে প্রেজেন্টেশনের জন্য, এবং তার সাথে সকল শিক্ষককে ধন্যবাদ জানাই, সেজন্য একটা করদরে হাততালি দেই। ধন্যবাদ স্যার, আপনারা প্রশিক্ষণের নিয়ম নীতিগুলো এত সুন্দর করে পালন করার চেষ্টা করবেন, এবং আপনারা যে আপনাদের অভিব্যক্তি ব্যক্ত করেছে সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষক মহোদয়, আমরা একটু স্লাইডের দিকে দেখি, আসলে আপনাদের এই মতামতের সাথে আমাদের এই মতামতগুলো কতখানি মিলে যায় দেখেন। আপনাদের কথার সাথে মিল আছে সময় মতো প্রশিক্ষণে যোগ দেওয়া, সময় সম্পর্কে সচেতন হতে, সংক্ষেপে মতামত শেয়ার করব, অর্থাৎ আমাদের মতামতগুলো আমরা খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। অন্যরা তাদের মতামত প্রদানের সময় চুপ করে থাকবে, অর্থাৎ আমি যখন বলবো বা অন্য কেউ বলবে তখন আমাকে অবশ্যই চুপ করে থাকতে হবে, অন্যের বক্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হব, মনোযোগী হব, মোবাইল ফোন বন্ধ করে রাখব, শ্রেণীকক্ষের সকল কার্যক্রমে সক্রিয় থাকব, কোনো প্রশ্ন করতে চাইলে আগে হাত বাড়িয়ে অনুমতি প্রার্থনা করব, সমস্ত আলোচনায় অংশগ্রহণ করব, প্রশিক্ষণ কক্ষে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখব। সুপ্রিয় শিক্ষক মহোদয়, আপনারা যা যা লিখেছেন আপনাদের মতামতের সাথে অধিকাংশ মতামতেই কিন্তু মিল রয়েছে।
সুপ্রিয় শিক্ষক মহোদয়, প্রশিক্ষণের নিয়ম অনুযায়ী এবারে আমরা প্রত্যাশা নিব। আর এই প্রত্যাশার ভিপকাটটি দিতে সহযোগিতা করছেন আমার সহকর্মী ইয়াসমিনারা। শিক্ষক মহোদয়, এই ভিপকাটটিতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশাটি লিখবেন। অর্থাৎ এই প্রশিক্ষণে এসে আপনাদের কিছু একটা চাওয়া পাওয়া আছে, যে এই প্রশিক্ষণে এসে আপনাদের কি প্রত্যাশা করছেন, আমরা সেই প্রত্যাশাটুকু সেই ভিপকার্ডটিতে লিখব। ইতিমধ্যে মনে হয় যে আমাদের সবার প্রত্যাশাগুলো পূরণ হয়েছে। আমরা যদি একটু উঠে দাঁড়িয়ে আমাদের প্রত্যাশাগুলো বলি। শফিকুল স্যার, শিখন শেখানো পদ্ধতি এবং কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ শফিকুল স্যারকে। শফিকুল স্যারের প্রত্যাশা হচ্ছে শিখন ফলের শিখন শেখানো দক্ষতা ও পদ্ধতিগুলো কৌশল সম্পর্কে জানতে চাই। শফিকুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছে। স্যার, আপনি যদি এসে আপনার ভিপকার্ডটা একটু আমি ম্যামকে আহ্বান করছি ম্যামের প্রত্যাশাটিও বলার জন্য। আমার প্রত্যাশা হলো জেন্ডার বৈষম্য, সাম্য ও সমতা সম্পর্কে জানা। এদিকে কোন ম্যামের হয়েছে? এই প্রশিক্ষণ থেকে আমার প্রত্যাশা হচ্ছে সহিংসতা থেকে উত্তরণের উপায়সমূহ, সহজ কৌশল সম্পর্কে আমি জানতে চাই। সহিংসতা ও জেন্ডার সচেতনতা সম্পর্কে জানতে চাই। সুপ্রিয় শিক্ষক মহোদয়, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশাটি ইতিমধ্যে আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা দেখি আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশাটি কি। সহিংসতা ও জেন্ডার সচেতনতা সম্পর্কে জানতে চাই। সহিংসতা থেকে উত্তরণের উপায় সম্পর্কে সহজ কৌশলগুলো জানতে চাই। জেন্ডার বৈষম্য, সাম্য, সমতা সম্পর্কে জানতে চাই। বয়সন্ধিকালের পরিবর্তন সমূহ সহজ ও সাবলীলভাবে উপস্থাপনের কৌশল শিখতে চাই। শিখন শেখানো পদ্ধতি এবং কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ সম্মানিত শিক্ষক মহোদয়। সম্মানিত শিক্ষক মহোদয়, একটা প্রশিক্ষণ চলাকালীনের জন্য এই প্রত্যাশাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ শিক্ষক মহোদয়। আসলে আপনাদের এই প্রাক মূল্যায়নটি নেওয়ার মূল কারণ হচ্ছে আপনারা এই চার দিনের প্রশিক্ষণে এসে এই প্রশিক্ষণের বিষয় সম্পর্কে কতটুকু জানতেন, এবং চার দিন শেষে আপনারা আপনাদের ধারণাটুকু আরও কতখানি আয়ত্ত করতে পারবেন। আমরা দ্বিতীয় সেশনটি শুরু করার আগে একটা গান শুনি। আর গান গাইছেন আমাদের শামসুল আলম, শামসুল আরিফিন। আর সেই সাথে এই প্রথম অধিবেশনে আমি আপনাদের সাথে বিদায় নিচ্ছি। পরবর্তী সেশনে আমি আবার আপনাদের সাথে যুক্ত হব। আমি একটা দেশাত্মবোধক গান পরিবেশন করছি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ধন্যবাদ। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন সৈয়দ মাহফুজ আলী, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ, এনসিটিবি।
স্যার আমাদেরকে ধারণা উপস্থাপন, জেন্ডার, বয়সন্ধিকাল, আবেগ ও সহিংসতা বিষয়ক একটি সেশন ভার্চুয়ালি সংযুক্ত থেকে পরিচালনা করবেন। স্যারকে অনুরোধ করছি সেশন পরিচালনার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত আমার এখানে উপস্থিত প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের অনলাইনে যে ট্রেনিং প্রোগ্রামটা যেটা হচ্ছে, এই ট্রেনিং প্রোগ্রামে আমি খুব খুশি হতাম যদি আপনাদের সামনে থেকে আমি ফেস টু ফেস এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু দাপ্তরিক ব্যস্ততার কারণে আমি আপনাদের সাথে জুমের মাধ্যমে অনলাইনে এই প্রশিক্ষণ কার্যক্রমে আপনার সাথে অংশগ্রহণ করছি। আমি প্রফেসর সৈয়দ মাহফুজ আলী, আমি এনসিডিতে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি এই ট্রেনিং প্রোগ্রামের ফেস টু ফেস প্রশিক্ষণে পূর্বে অংশগ্রহণ করেছিলাম এবং আজকে আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা শুরু হলো, একটু আগে আপনারা উদ্বোধনী অধিবেশনে শুনেছেন, আমরা একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে আমরা এবং প্রত্যাশা নিয়ে আমরা এই ট্রেনিং কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। আমি আশা করব যে আমাদের প্রত্যেকের সুষ্ঠুভাবে অংশগ্রহণের মাধ্যমে, আন্তরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা এই ট্রেনিং প্রোগ্রামটাকে, অনলাইন ট্রেনিং প্রোগ্রামটাকে আমরা সফল এবং সার্থক করতে পারি। তো আজকের যে অধিবেশনে আমি এখানে এসেছি, সেই অধিবেশনে আমার এখানে আসলে মূলত আমাদের এটা হলো, আপনারা সবাই জানেন যে গেমস ম্যানুয়ালের উপর প্রশিক্ষণ কার্যক্রম। গেমস শব্দটাকে আমরা বুঝে থাকি জেন্ডার ইকুইটি মুভমেন্ট এট স্কুল, অর্থাৎ জেন্ডার কার্যক্রমকে মূল কেন্দ্রে রেখেই আমাদের অন্যান্য যে বিষয়গুলো আমরা এই ট্রেনিং প্রোগ্রামে আমরা মানে সাজিয়েছি রেখেছি, যে অধিবেশনগুলো আমরা রেখেছি প্রত্যেকটা প্রোগ্রামকেই আমরা চেষ্টা করব সেই আঙ্গিকে আমরা আমাদের এটাকে বাস্তবায়ন করতে। সেখানে আমার যে অধিবেশনটায় অংশগ্রহণ করবার কথা, সেই অধিবেশনে আমাদের টাইটেল ছিল, যেটা ছিল আমাদের এখানে জেন্ডার, বয়সন্ধিকাল, আবেগ এবং সহিংসতা, এই চারটি বিষয় ছিল আমাদের। এই চারটি বিষয়ের যে ধারণাটা, সেই ধারণাটা আপনাদের সামনে সাপোর্ট করবার জন্য আমি আপনাদের সামনে হয়েছি, অনলাইনে আপনার সাথে যুক্ত হয়েছি। আমি প্রথমে আপনাদেরকে বলবো যে এই চারটি অধিবেশন, এই অধিবেশনের যে চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, এই চারটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই চারটি প্রতিটি, এবং আমাদের এই অনলাইন প্রশিক্ষণ কার্যক্রমের পরবর্তী অধিবেশনগুলোতে এর প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করার আমাদের সুযোগ রয়েছে, এবং প্রত্যেকটি অধিবেশনে আমরা ধীরে ধীরে এই যে চারটি বিষয় আছে এই চারটি বিষয়ের গভীরে আমরা যাব এবং আমাদের ব্যক্তিগত জীবনে এর বহির্মুখী যে প্রভাব আছে সেই প্রভাব সম্পর্কে আমরা অবহিত হব এবং এর প্রভাবের মধ্যে কিছু ইতিবাচক এবং নেতিবাচক বিষয় আমাদের রয়ে গেছে, নেতিবাচক বিষয়গুলো থেকে কীভাবে আমরা উত্তরণ ঘটাবো সে সম্পর্কে যে দক্ষতা অর্জন আমরা করব এবং আমাদের শিক্ষার্থীরা এই সংক্রান্ত যে জীবন দক্ষতার প্রয়োজন রয়েছে সেই জীবন দক্ষতাগুলো তারা অর্জন করবে এবং জেন্ডার সম্পর্কে তারা একটা বিস্তৃত ধারণা লাভ, এটাই হলো আমাদের এই অধিবেশন প্রত্যাশা। তো আসুন আমরা এই অধিবেশনে আমাদের বিষয়ভিত্তিক যে চারটি বিষয় আছে আমরা ধারাবাহিকভাবে এক একটি বিষয় নিয়ে একটা আলোচনা করি। মানে প্রথমে আমাদের যে বিষয়টি আছে সেটি হলো জেন্ডার। আসলে জেন্ডার সম্পর্কে ধারণা লাভ করতে গেলে প্রথমেই এটা অনুসন্ধান হিসাবে স্বাভাবিকভাবে যে বিষয়টি আমাদের সামনে আসে সেটি হলো সেক্স। সেক্স আমাদের কি? সেক্স হলো নারী এবং পুরুষের দৈবিক বৈশিষ্ট্য এবং যেটা জন্মগতভাবে সৃষ্ট এবং এটা অপরিবর্তনীয় এবং সার্বজনীন। আমরা জেন্ডারের কথা যেটা বলছি সে জেন্ডার হলো নারী পুরুষের সামাজিক বৈশিষ্ট্য। জেন্ডার নারী পুরুষের যে আচার আচরণ, কাজ বা ভূমিকা এবং এটা যে সমাজে নির্ধারণ করে দেয় সেটার উপর নির্ভর করে গড়ে। আমাদের এই জেন্ডারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আপনি খেয়াল করবেন যে এটা আমাদের একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার ভিতর দিয়ে ধীরে ধীরে আমরা এটাকে অর্জন করে, এই জন্মের পর থেকে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে একটা ছেলে বা একটা মেয়ে যে বড় করে তোলা হয় সেই প্রক্রিয়াটি হলো সামাজিকীকরণ। জন্মের সময় থেকে সে আসলে কাদামাটির মতো নরম, পরিবার, সমাজ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের বিদ্যালয়, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান বা ক্লাবগুলো আছে, এগুলোর মাধ্যমে কি করা যাবে এবং কি করা যাবে না, সমাজ ও সংস্কৃতি অনুযায়ী পুরুষ ও নারীর জন্য ভিন্ন ভিন্ন কিছু বৈশিষ্ট্য প্রচলিত রয়েছে। যেমন পুরুষের তুলনায় নারীকে নমনীয়, ধৈর্যশীল, স্নেহময়, আবেগপ্রবণ হিসাবে ভাবা হয়। আবার একইভাবে খেয়াল করবেন যে নারীর তুলনায় পুরুষকে কঠিন, অসহিষ্ণু, আবেগহীন, কর্তৃত্বপরায়ণ, স্বেচ্ছাচারী হিসাবে ভাবা হয়। এগুলো হলো আসলে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ারই বৈশিষ্ট্য। এর ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে বেড়ে উঠি, আমাদের
শিশু অবস্থা থেকে আমাদের শিক্ষার্থীরা যারা এখন আছেন তারা প্রত্যেকে আমরা এই অবস্থায় তারা বেড়ে উঠছে এবং আমাদের প্রত্যেকের জীবন এই সামাজিকীকরণ প্রক্রিয়ার ভিতর দিয়ে আজকের এই অবস্থানে আমরা এসেছি। এটাকে কোনো ক্রমে আমরা অস্বীকার করতে আমরা পারি না। তো আর এই ক্ষেত্রে আরেকটা বড় যে ভূমিকা রাখে যেটা সেটা হলো আমাদের এই সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আমাদের দেশে সেটা হলো পিতৃতন্ত্র। পিতৃতন্ত্র একটি সামাজিক ব্যবস্থা যেখানে পুরুষরা প্রাথমিকভাবে ক্ষমতা ধারণ করে এবং রাজনৈতিক নেতৃত্ব নৈতিক কর্তৃত্ব সামাজিক সুবিধা ও সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রাধান্য স্থাপন করে থাকে। পরিবারের ক্ষেত্রে পিতা ও পিতৃতুল্য কোনো ব্যক্তি পরিবারের অন্য সদস্য বিশেষ করে নারী ও শিশুদের উপর কর্তৃত্ব লাভ করে থাকে। পুরুষের এই কর্তৃত্ব অনেক সময় নারীর প্রতি বিভিন্ন রকমের সহিংসতারও কারণ হয়ে দাঁড়ায়। তবে পিতৃতন্ত্র যে শুধু নারীর স্বাধীনতার ক্ষেত্রেই অন্তরায় তৈরি করে তা কিন্তু না, অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষের জন্য এটা ক্ষতিকর হয়ে দেখা দেয়। যার জন্য দেখবেন যে আমাদের সমাজের মধ্যে সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় যে জেন্ডারের এক ধরনের বৈষম্যতা, এই জেন্ডার বৈষম্য বা যেটাকে আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন বলে থাকি, সেইটা হলো নারী পুরুষকে তাদের জৈবিক সত্তার ভিত্তিতে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখা এবং সেইভাবে আচরণ করা। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে সমাজে যে জেন্ডার বৈষম্য তৈরি হয় সেটা থেকেই নারী পুরুষের মধ্যে ভেদাভেদ, নারী পুরুষের মধ্যে মেধা, কর্মদক্ষতা, যোগ্যতা এবং প্রাপ্য অধিকার সময়ের ক্ষেত্রে পরিবার ও সমাজে বিভিন্ন প্রকার বিভেদ সৃষ্টি করা হয়। ফলে নারীকে অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় ছোট করে দেখা হয়। এতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে নারীর মৌলিক মানবাধিকার লঙ্ঘিত। পৃথিবীতে ছেলে ও মেয়ে সন্তান যারাই আছে প্রত্যেকেই সমান সম্ভাবনা ও অধিকার নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে। যে সম্ভাবনা ও অধিকার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেই ক্ষেত্রে নারীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়ে থাকে। আমি এক্ষেত্রে যদি একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনার সামনে আনতে চাই, সেটা হলো যে আমার পারিবারিক অভিজ্ঞতার কথা যদি আমি বলে থাকি, আমরা আটটা ভাই বোন, আমরা আটটা ভাই বোনই একই সাথে যখন আমরা বড় হয়ে উঠি আমাদের পরিবারের সে দৃশ্যের কথা যখন আমার মনে হয় তখন দেখা যেত যে সকালবেলা আমাদের মা আমাদের নিয়ে ব্যস্ত থাকতেন আমাদের নাস্তা দেওয়ার জন্য। আমরা প্রত্যেকে যার যার মতো করে স্কুলে যেতাম, আমরা যার যার মতো করে কাজে যেতাম, বাবা অফিসে যেতেন, মা সকাল থেকে আমাদের জন্য নাস্তা তৈরি করা নিয়ে একটু ব্যস্ত হয়ে যায়। তারপর একটা পর্যায়ে আমরা স্কুলে চলে যেতাম, স্কুল থেকে আমাদের ফিরেও আসতাম। ফিরে আসার পরে দেখা যেত যে আমরা দুপুরের যে আমাদের খাবার দাবারের ব্যাপার আছে সেটা নিয়ে দেখা যেত যে আমরা মা আমাদের নিয়ে ব্যস্ত সময় কাটাতো। এবং একটা সময় পরে দেখা যেত দুপুরে খাবার দাবারের পরে আমরা একটু রেস্ট নিতাম, একটু পড়াশোনা করতাম, কিংবা একটু খেলাধুলা করতাম, কিংবা পারিবারিক গল্পগুলো করতাম, রেডিও শুনতাম, কিংবা টিভি দেখতাম। সেই সময় তো আমি দেখতাম যে আমার মা কোনো না কোনো কাজে ব্যস্তই থাকে। এবং এটাও দেখেছি যে সন্ধ্যার পরে আমরা যখন হাত মুখ ধুয়ে আমরা পড়াশোনা করে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম তখন মা আমাদের রান্না বান্না ইত্যাদি কাজ নিয়ে সংসারের কাজ প্রতিনিধি কাজ নিয়ে ব্যস্ত আছে। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা শুতে যেতাম তখনও দেখতাম যে মা আমাদের সব কিছু গোজ কাজ করছেন, সংসারে খুঁটিনাটি কাজ করছেন, আমরা তো ঘুমিয়েই পড়তাম, তখনও মা কাজই করতেন। তারপর ভোরবেলা সকালবেলা যখন পরের দিন উঠে আমরা শুরু করতাম তখন আমরা দেখতাম যে মা সে আমাদের আগে ঘুম থেকে উঠে কাজ করে। অর্থাৎ আমি আসলে আমার মনে পড়ে না যে আমাদের মাকে আমি কখনো কোনো বিনোদন করতে দেখেছি, কখনো আমাদের সাথে বসেও যে খুব বেশি গল্প মিনোদন করতে দেখেছি, সবসময় দেখতাম কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকতে। এটা আসলে আমার যেটা মনে হচ্ছে যে আসলে এটা শুধু আমার পরিবারের দৃশ্য না, আমার মনে হয় আপনারা যারা এখানে আমাদের এখানে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন প্রত্যেকেই এরকম একটা পারিবারিক পরিবেশের ভিতর দিয়ে আমাদের এখানে চলে এসেছে। তো আসলে এই জায়গাটা যদি আমি আপনাদের সামনে আরো বিস্তৃতভাবে মানে আর খুব চমৎকার ভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে এক্ষেত্রে আমি আপনাদেরকে আমাদের সেই সমাজে বিখ্যাত যে একজন উপন্যাসিক এবং কবি আছেন হুমায়ুন আজাদ, আমি তার একটি কবিতা আছে আমাদের মা, আপনারা আপনাদেরকে আমি সেই জায়গাটা থেকে একটু শোনাতে চাই। সেখানে আমরা দেখতে পাই যে একজন মা কিরকম ভাবে একটা পরিবারের রোল প্লে করে যেটা আমাদের জেন্ডারের সাথে সম্পৃক্ত। আমি শ্রদ্ধেয় এবং প্রয়াত হুমায়ুন আজাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি তার সেই জায়গা থেকে কয়েকটি সেই লেখাটা এরকম ছিল আমাদের মা। আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনো এই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলে আপনি করে বলবার কথা কোনোদিন আমাদের মনেই হয়নি।
আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু আমাদের মা ছিল আমাদের সমান, আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদেরই বর্ণের, আমাদেরই গোত্রের। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা ভয়ে কাঁপতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচণ্ড চিলের মতো, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে ছড়িয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল কিনা আমি জানি না। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে আবদ্ধ দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কোনোদিন চুমু খেয়েছিলেন কিনা। চুমু খেলে মার ছোট এরকম আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম। সপ্তম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরে। আমাদের মা দিন দিন ছোট হতে থাকে, আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাখি নয়, সারা দিন ঝরে ঝরে পড়ে। আমাদের মা আর ধান ক্ষেত নয়, সোনা হয়ে দিকে দিকে বিচে থাকে। আমাদের মা আর দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ছোট্ট পুকুর না, আমরা পুকুরে সাঁতার কাটতে কবেই ভুলে গেছি। আজ অস্ত্র গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও। আমি লেখাটুকু ওনার কবিতাটুকু পাঠ করলাম এই জন্যই যে আমাদের মায়েদের প্রকৃতি সম্পর্কে বোঝবার জন্য। আপনারা খেয়াল করে দেখেন, একটু আগে জেন্ডার সম্পর্কে আমি যে কথাগুলো বলেছিলাম, সেই জেন্ডারের সেই জায়গাগুলোতে আমাদের যে নারীদের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, পৃথিবীতে ছেলে বা মেয়ে সন্তান হলেও সমান হলেও সম্ভাবনা বা অধিকার নিয়ে সবাই জন্মগ্রহণ করলেও কিন্তু এই সম্ভাবনা বা অধিকার থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নারীরা বঞ্চিত হয়ে আসছে। আমরা জানি না আমাদের মায়েরা সেদিন কতটুকু বঞ্চিত হয়েছিলেন বাবাদের সেই ভূমিকায় বা পিতৃতান্ত্রিক আমাদের এই সমাজ ব্যবস্থার এই ভূমিকায়। আমরা চাই আমরা যেন এই অবস্থা থেকে কাটিয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গায় যেন আমরা পৌঁছতে পারি। আর সেজন্যই আমি বলবো যে আমাদের এই জায়গাগুলো সম্পর্কে আমাদের শিক্ষকদেরকে অনুরোধ করবো যে আপনারা এই জায়গাগুলো সম্পর্কে শিক্ষার্থীদেরকে সতর্ক করবেন, তাদেরকে বোঝাবেন। এগুলো বোঝানোর ক্ষেত্রে আমাদের যে জায়গাগুলো আরো রয়ে গেছে, আমাদের কিছু কিছু বেসিক পয়েন্টটা বুঝতে হবে। যেহেতু আমরা আজকে এখানে জেন্ডারের ধারণা নিয়ে আলোচনা করছি, আলোচনা করতে গেলে আমাদেরকে জেন্ডারের এই যে কথাগুলো বললাম, যে পিতৃতান্ত্রিক কথা বললাম, সমাজ ব্যবস্থার কথা বললাম, এখানে আপনাদের সাথে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার কথা আলোচনা করলাম, এর সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে জেন্ডার সমতা বা জেন্ডার ইকুয়ালিটি যেটাকে আমরা বলে থাকি সেই জায়গাগুলোর দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। তো সেই জায়গাগুলোতে জেন্ডার সমতা বলতে আসলে আমরা কি বুঝি, আমরা অনেকেই কথাগুলো বলে থাকি কিন্তু আমাদের এই ব্যাপারে ধারণাগুলো স্পষ্ট করা দরকার। সেটা হলো জেন্ডার সমতা বলতে বোঝায় সমাজে নারী পুরুষের সম মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে নারী পুরুষের সম অধিকার, সম ভূমিকা, সমভূমিকা আমাদের নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এটা হলো আমাদের জেন্ডার সমতা। এই জেন্ডার সমতা যদি আমরা দিয়ে থাকি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেন্ডার সাম্য পরিবর্তনের ক্ষেত্রে আমাদের একটা বাধা হয়ে দাঁড়ায়। যে জেন্ডার সাম্যটা কি সেটাও আমাদেরকে জানা দরকার, যেটাকে আমরা বলে থাকি জেন্ডার ইকুইটি। এটা হলো জেন্ডার সাম্য বলতে বসে আসলে নারী ও পুরুষের মধ্যে সমান সুযোগ ও দায়িত্বের সমান ও সুষম বন্ধন। এই ধারণাটি নারী ও পুরুষের ভিন্ন চাহিদা ও ক্ষমতাকে মেনে নেয় এবং এগুলোকে এমনভাবে চিহ্নিত করে যা নারী ও পুরুষের ভারসাম্যহীনতাকে ঠিক করে দেয়। কাজে আমাদের জেন্ডার সাম্যের বিষয়টাকে বুঝতে হবে। এই জেন্ডার সাম্যের সাথে মাধ্যমে আমরা যে জায়গাটা পৌঁছতে আমরা চাই সেটা হলো জেন্ডার ন্যায্যতা, যেটাকে আমরা বলে থাকি জেন্ডার জাস্টিস। এই জেন্ডার জাস্টিসটা হলো যখন আমরা সমাজের মধ্যে জেন্ডার সাম্য প্রতিষ্ঠা করতে পারবো তখনই আমাদের সমাজের মধ্যে জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি। এবং আমাদের সবার লক্ষ্য যে আমাদের জেন্ডার এর ক্ষেত্রে যে অন্তরায়গুলো আমাদের রয়ে গিয়েছে সেই অন্তরায়গুলোকে দূর করে জেন্ডার ন্যায্যতার জায়গায় আমাদেরকে পৌঁছে আনা।
আমি এই ব্যাপারে একটু আমাদের এখানে যারা একটু ফিমেল আছেন তাদেরকে একটা স্লাইড শেয়ার করতে বলবো। প্লিজ যদি আপনার একটা স্লাইডটা শেয়ার করেন তাহলে আমরা আর একটু পরিষ্কার হতে পারবো। আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটাতে আমাদের জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুইটি এবং জেন্ডার জাস্টিস সম্পর্কে তিনটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন যে প্রথম দৃশ্যটাতে আমাদের জেন্ডার ইকুয়ালিটি যদি আমরা আমরা মেনটেন করে থাকি আমাদের সমাজে, সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের যারা আমাদের পিছিয়ে পড়ে আছে, আপনার প্রথম দৃশ্যটাতে খেয়াল করেন এখানে ছোট যে যিনি পিছিয়ে আছেন সে কিছুই দেখতে পাচ্ছে না, মাঠে কি খেলা হচ্ছে। কাজে আমরা যদি একই রকম ভাবে মানে সবাইকে সমান সুযোগ দিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের জেন্ডারের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা বা অন্তরায়গুলো আছে এগুলো আমাদের জন্য অতিক্রম করা আসলে, সেক্ষেত্রে আমাদেরকে জেন্ডার ইকুইটিতে আসতে হবে। জেন্ডার ইকুইটির পাশের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেটা, কিন্তু দৃশ্য খেয়াল করে দেখেন এখানে যার যে ধরনের চাহিদা আছে তাকে সেই ধরনের চাহিদা দেওয়া এবং তাকে সেইভাবে ক্ষমতাবান করা, তাতে আমাদের জেন্ডার ইকুইটির মাধ্যমে খেয়াল করতে দেখেন যে আমরা সবাই সমানভাবে সেই সুযোগগুলো নিতে পারছি। এবং পাশের চিত্রে আমরা যে জেন্ডার জাস্টিস যেটাকে দেখাচ্ছি সেখানে খেয়াল করে দেখেন যে মাঝখানে আমাদের সামনে আসলে কোনো ব্যারিয়ার নেই, অর্থাৎ আমরা যখন আমাদের এই সমাজে আমাদের জেন্ডারের ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যে সমস্ত অন্তরায়গুলো রয়েছে সেগুলোকে যদি আমরা দূর করতে পারি তাহলে আমাদের সামনে আর কোনো ব্যারিয়ার থাকবে না। তখন সুস্পষ্টভাবেই প্রত্যেকেই আমরা একই সমাজে যারা বসবাস করছি সবাই সমাজের সমান সুযোগ ব্যবহার করতে পারবো, সমান ক্ষমতা অনুভব করবো। আসলে এগুলো হলো আমাদের জেন্ডার সম্পর্কে আমাদের ধারণা। ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের স্লাইড শেয়ার যারা করেছেন তাদেরকে বিষয়টা পরিষ্কার করার জন্য। আমি আবার আলোচনায় আসি, তাহলে এইটুকু হলো আমাদের আসলে জেন্ডার সম্পর্কে ধারণার উপর আলোচনা করা। আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা বলছিলাম যে আমাদের এখানে চারটি বিষয় আছে আলোচনা করবার জন্য, চারটি বিষয়ের মধ্যে আমাদের দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি রয়ে গিয়েছে প্রসঙ্গত বলে রাখি, জেন্ডারের এখানে সংক্ষিপ্ত ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হলো। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের এই ট্রেনিং যে অধিবেশন গুলো আছে বা পুরো ট্রেনিং প্রোগ্রামটা যে আছে সেখানে আরো অনেকগুলো অধিবেশন আপনাদের জেন্ডারের উপর এখানে পরিচালিত হবে। এবং আমি আশা করব সামনে যারা প্রশিক্ষণার্থী আপনারা বসে আছেন আপনারা প্রত্যেকেই আমাদের সেই অধিবেশন গুলো থেকে জেন্ডারের সম্পর্কে আরো অভিজ্ঞতা আরো দক্ষতা অর্জনের সুযোগ পাবেন এবং সেই জেন্ডার সম্পর্কে এই দক্ষতা অর্জন করে বা আপনারা এই জ্ঞান অর্জন করে এবং এখান থেকে আপনারা জেন্ডার সম্পর্কে যে ধারণাটা সামগ্রিকভাবে অর্জন করবেন সেটাকে আপনারা শ্রেণীকক্ষে আমাদের শিক্ষার্থীদের সাথে এই বিষয়গুলো ইন্ডাস্ট্রিয়ার মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে চেষ্টা করবেন তাদেরকে এই এই দক্ষতাগুলো অর্জন করাতে। তাহলে আমরা আমাদের যে জেন্ডার নিয়ে যে কার্যক্রম গেমস বলতে আমরা যেটাকে বলছি যে আমাদের গেমস মনিটর তৈরি করা যে আমাদের উদ্দেশ্য এবং সেটাকে আমরা তৈরি করতে পারবো এবং আমাদের প্রত্যেক শিক্ষার্থী এক একজন গেমস মনিটর হিসাবে তৈরি হয়ে আমাদের তার চারপাশ এবং তার সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখতে পারবো আস্থা রাখবে। তাই আমার পুষ্কর অনুরোধ থাকবে আপনার শ্রেণীকক্ষে এই বিষয়গুলোকে ভালো করে বুঝে নেবেন, জেনে নেবেন এই পুষ্করের মাধ্যমে এবং শ্রেণীকক্ষে আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের পাঠ্য বইয়ের আলোকে আপনারা খেয়াল করবেন আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই বিষয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা বিষয়বস্তু দেওয়া আছে, সেগুলো যখন আপনারা শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন তখন এই প্রশিক্ষণ থেকে আমরা যে অভিজ্ঞতাগুলো অর্জন করব, যে দক্ষতাগুলো অর্জন করব, যে শিখন শেখানো কৌশলগুলোকে আমরা অর্জন করব, বিশেষত জেন্ডার বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের জেন্ডার ধারণাটা তাদেরকে ভালোভাবে দেবার ক্ষেত্রে সেটাকে আমরা সুষ্ঠুভাবে যেন প্রয়োগ করতে পারি, এটা হলেই আমার মনে হয় আমাদের এই প্রশিক্ষণ কার্যক্রম সফল হবে এবং সার্থক হবে। আমরা এবার আসি আমাদের এই অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে। আমাদের রয়ে গিয়েছে এখানে আমাদের বয়স অধিকার, বয়সন্ধিকালের বিষয়টাকে আমাদের আলোচনা একটা অংশ। এখানে আমি আপনাদেরকে বলবো যে আমাদের বয়সন্ধিকালের যদি বিষয়টাকে আমরা বুঝতে যাই তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে বয়সন্ধিকাল বলতে আসলে আমরা কি বুঝি। আমরা আমাদের জীবনের একটা অংশকে আমরা বয়সন্ধিকাল হিসেবে আমরা আমরা গ্রহণ করে থাকি, সেই সময়টাকে আমরা বলি জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে যেখানে একজন শিশু কিশোরের মধ্যে শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন এবং আচরণের পরিবর্তন দেখা, অর্থাৎ এটাকে আমরা বয়সের ক্ষেত্রে যখন বিচার করি তখন আমরা দেখা যায় যে ছেলেদের মেয়েদের ক্ষেত্রে আমরা এটাকে সাধারণত ধরে থাকি যে 9 থেকে 13 বছর বয়স পর্যন্ত সময়টাকে আমরা বলে থাকি বয়সন্ধিকালের সূচনা লগ্ন বা বয়সন্ধিকালের সময়কাল, এবং ছেলেদের ক্ষেত্রে আমরা এটাকে 12 থেকে 15 বছর বলে থাকি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়সন্ধিকালের জন্য একটা সময় বেঁধে দিয়েছেন
তারা বলতে চেয়েছেন যে আমরা আমাদের 10 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত একজন কিশোরের এই সময়কালটাকে আমরা বলবো বয়স, অর্থাৎ শৈশব এবং যৌবনের মাঝখানে আমাদের যে সময়কালটা যেটাকে আমরা বলছি সন্ধিকাল, বয়স। কাজে এই সময়ের মধ্যে আমাদের শিক্ষার্থীরা যারা আছে, বিশেষ করে যারা আমাদের বিভিন্ন শ্রেণীতে এই সময় অধ্যয়ন করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় বয়সন্ধিকাল সময়। এই বয়সন্ধিকাল সময় শিক্ষার্থীদের মধ্যে আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন রকমের শারীরিক এবং মানসিক এবং আচরণের পরিবর্তন আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয়। কাজে এই পরিবর্তন গুলোর মধ্যে কি কি হতে পারে, যেমন ধরেন আমাদের পরিবর্তনশীল মন, এই সময় আমাদের যেটা দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে তাদের মধ্যে শারীরিক পরিবর্তন গুলো যেগুলো হতে থাকে সেগুলো তাকে প্রচন্ড রকম ভাবে চিন্তায় ফেলে দেয় যে আমার মধ্যে কি হচ্ছে, এই পরিবর্তন গুলো কেন, কিসের জন্য হচ্ছে। এই শারীরিক পরিবর্তন গুলো তাকে আস্তে আস্তে তাকে মানসিক পরিবর্তনে দিয়ে নিয়ে যায়। তার মনের মধ্যে দেখা যায় যে এক ধরনের নিজের মধ্যে অনেক প্রশ্ন দেখা যায় যে আমার মধ্যে এরকম কেন হচ্ছে, এবং এই মানসিক পরিবর্তন ধীরে ধীরে শারীরিক এবং মানসিক পরিবর্তনকে একসাথে করে তার মধ্যে আচরণে কিছু পরিবর্তন দেখা যায়। এখন বিষয় হলো যে এই পরিবর্তনগুলো যখন তার মধ্যে আসে তখন শিক্ষার্থী কি করে, তখন শিক্ষার্থীর মনে অনেক প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো সমাধান উত্তর খুঁজবার জন্য সে তখন আসলে তেমন কোনো মানুষকে কাছে খুঁজে পায় না। সে তখন কি করে, সে তখন তার কোনো বন্ধুর সাথে আলোচনা করে তার শারীরিক পরিবর্তনের ব্যাপারে, হয়তো বা তার কোনো শুভাকাঙ্ক্ষী তার কাছে যেটা মনে হয় সেই রকম জায়গায় সে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে প্রশ্ন করে উত্তর দেয়। এবং অনেকাংশেই দেখা যায় সে যেসব প্রশ্ন করে যাদেরকে প্রশ্ন করে যাদেরকে উত্তরগুলো নেয় এগুলো তো অনেক ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। এই সময় এই উত্তরগুলো থেকে ভুল উত্তর গুলো থেকে তাকে ভুল একটা জায়গায় চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে, একটা ভুল পথে চলে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কাজেই এই বয়সন্ধিকালে যখন পরিবর্তন ঘটে তখন একজন শিক্ষার্থীর কাছে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে আসতে, অর্থাৎ একজন শিক্ষার্থী সবচেয়ে বিশেষ করে তার বাবা এবং মা, তার ভাই বোন, তার পরিবারের সদস্যরা, তার সহপাঠী, তাদের মধ্যে যাকে সে বিশ্বস্ত মনে করবে তার কাছ থেকে আমার মনে হয় এই ব্যাপারটা পরামর্শ নেওয়া উচিত। যে সময় আসলে তার এই পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানোর জন্য এটা আসলে কি কি করা উচিত, তো এই বিষয়গুলো নিয়েও আমার মনে হয় যে আমরা পরবর্তী সেশনে আলোচনা করবো। যেমন এখানে শারীরিক পরিবর্তনের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে মেয়ে যারা আছেন, আমাদের মেয়ে শিক্ষার্থীরা নারী আছেন, তাদের মধ্যে মাসিক হয়, মাসিক শুরু হয়ে যায়, মাসিক শুরু হয়ে গেলেই তার শরীরের মধ্যে অন্য ধরনের একটা পরিবর্তন শুরু হয়। এ সময় বিভিন্ন প্রকারের হরমোন তার মধ্যে, আমরা জানি যে শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের হরমোন গুলো তখন নিঃসরণ হতে থাকে, এবং এই নিঃসরিত হরমোন গুলো তার শরীরের মধ্যে বিভিন্ন রকম আঙ্গিক বৈশিষ্ট্য তৈরি করে তার শারীরিক পরিবর্তনের দিকে তাকে নিয়ে যায়, এবং তার সেই পরিবর্তন থেকে তাকে মানসিক পরিবর্তনের দিকে সে চলে যায়। একইভাবে আমাদের ছেলে যারা আছে এই বয়সের মধ্যে, যারা বয়সন্ধিকালে ছেলেরা আছেন, শিক্ষার্থীরা আছেন, তাদের মধ্যে বিভিন্ন শারীরিক পরিবর্তন দেখা দিতে থাকে, তাদের কারো গোপ গজানো, তাদের কারো পেশি বেড়ে যাওয়া, তাদের কারো কারো ঘাড় শক্ত হয়ে যাওয়া, তাদের কণ্ঠস্বর বদলে যাওয়া, এমনকি কারো কারোর মধ্যে আমাদের যে স্বপ্নদোষের যেটা কেমন সেই রকম সেই ওয়েট ড্রিম বা স্বপ্নদোষ সেটাও তাদের মধ্যে দেখা যায়। এই সময় সে নিজেকে নিয়ে অনেক ভাবনায় পড়ে যায় আসলে আমার কি হচ্ছে শরীরের মধ্যে, তো এগুলো খুবই একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু আমাদের শিক্ষার্থীদের কাছে এই বিষয়গুলো অস্বাভাবিক মনে হতে পারে, হঠাৎ করে এই পরিবর্তন। কাজেই এই পরিবর্তনগুলো যে হঠাৎ নয় এবং এটা খুব স্বাভাবিক ঘটনা, আমাদের প্রত্যেকের জীবনে এই জীবনে এই ঘটনাগুলো ঘটেছে, আমরা প্রত্যেকে জীবনের এই জায়গাগুলোকে পার হয়ে এসেছি, সেই সময় অনেকেই হয়তো আমরা সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারার কারণে, এই বিষয়গুলোকে বুঝতে না পারার কারণে অনেক রকম আমরা হয়তো অনাকাঙ্ক্ষিত আচরণও করে। কাজেই আমরা চেষ্টা করব আমাদের এই সময়ে, এখন সময় পাল্টে গিয়েছে, এখন বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক অনেক নিবিড় হয়েছে, শিক্ষকদের সাথে শিক্ষার্থীর সম্পর্ক অনেক নিবিড় হয়েছে, এবং এই সম্পর্কের জায়গাগুলোকে আমরা চেষ্টা করব যে আমরা ব্যবহার করে আমরা শিক্ষার্থীদের বয়সন্ধিকালে যে সমস্ত সমস্যাগুলো তাদের মধ্যে দেখা দিতে পারে সেই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য তাদেরকে সহায়তা করবো, তাদের পাশে এসে দাঁড়াবো, তাদের সুপরামর্শ দেবো, তাদেরকে আমরা বলবো এগুলো তারা যেন কোনো টেনশন না করে, কোনো দুশ্চিন্তা না করে। এই কাজগুলো করবার জন্যই আমি আশা করব যে আমাদের বয়সন্ধিকালে যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলোকে আপনার শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবেন, এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারণা দিয়ে তাদেরকে এই সময়টা কিভাবে সুষ্ঠুভাবে তারা অতিক্রম করবে সেই সেই ব্যাপারে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। তো আমি এখানে আর আমাদের বয়সন্ধিকালের এই পরিবর্তনগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা না করে
আমি আমাদের পরবর্তী যে বিষয়টা আমাদের রয়ে গিয়েছে এখানে সেটা হলো আমাদের আরেকটা কিন্তু আবেগ। একই সময় খেয়াল করবেন আপনারা সেই আবেগটা নিয়ে আমি আলোচনা করতে চাই। এই আবেগ আসলে কি? আবেগ হলো এক ধরনের মানসিক অবস্থা, যে অবস্থায় মানুষ যুক্তির চেয়ে তার অনুভূতিকে প্রাধান্য দেয়। যেমন রাগ, ক্ষোভ, ভয়, বিষণ্ণতা, আনন্দ, ভালোবাসা, বিস্মিত হওয়া, সবই আমাদের আসলে এই আবেগের মধ্যে পড়ে। মানুষের জীবনে এসবই স্বাভাবিক এবং সাধারণ ঘটনা। প্রত্যেকের জীবনে এগুলো আমরা ফেস করে থাকি, এগুলোকে আমরা আবেগ বলি। আবেগ আবার দুই ধরনের হয়, ইতিবাচক আবেগ, নেতিবাচক আবেগ। কিছু কিছু আবেগ আছে যে আবেগগুলো আসলে আমাদেরকে নিয়ে দেয়, আবার এমন এমন কিছু আবেগ আছে যে আবেগগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলে দেয়, সেগুলোকে আমরা নেতিবাচক আবেগ। যেমন ধরেন আমরা এরকম হয় যে আমরা দেখা যায় যে আমরা পরীক্ষার ফলাফল ভালো করলে আমরা সেই বিষয়টাকে প্রচন্ড উচ্ছ্বাস প্রকাশ করে ফেলি, আবার কেউ কেউ অতি উচ্ছ্বাসে লাফালাফি করতে গিয়ে হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে। কাজে আবেগকে আমাদের ব্যবস্থাপনার বিষয়টাকে জানতে হবে, আবেগকে কিভাবে ব্যবস্থাপনা করতে হবে। এই আবেগ ব্যবস্থাপনা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। খেয়াল করবেন যে আমাদের এই সমাজের মধ্যেও এই আবেগ প্রকাশের ক্ষেত্রেও আমাদের জেন্ডারের একটা প্রভাব রয়ে গিয়েছে। কাজে আবেগ ব্যবস্থাপনার ক্ষেত্রে জেন্ডারের যে নেতিবাচক প্রভাবগুলো রয়েছে সেগুলো থেকেও আমাদের শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসতে, তাহলে তারা দেখা যাবে জেন্ডার প্রভাবে আবেগের যে সুস্থ স্বাভাবিক যে প্রকাশ সেটা তাদের ব্যাহত হবে। খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে বড় হওয়ার সাথে সাথে ছেলেদেরকে কান্না করা বা তাদেরকে ভয় ভয় পাওয়া এই বিষয়গুলো তাদেরকে বলা হয় যে তাদের যেন এগুলো যেন এই আবেগগুলো যেন তারা প্রকাশ না করে। আবার একই সাথে খেয়াল করে দেখবেন যে তাদেরকে রাগ হলে সাহসী মনোভাব প্রদর্শনে বাধা দেওয়া হয়। আমাদের ছেলেদের ক্ষেত্রে এটা দেখা যায় বিশেষ করে, তবে মেয়েদের ক্ষেত্রে দেখবেন ব্যাপারটা আবার একেবারেই ভিন্ন রকম। সেক্ষেত্রে দেখা যায় এরকম পরিস্থিতিতে মেয়েদেরকে চুপচাপ থাকতে উৎসাহিত করা হয় এবং তাদেরকে ক্রোধ নিয়ন্ত্রণ করতে বলা হয়। মেয়েদের ক্ষেত্রে কান্না, ভয় বা বিষণ্ণতার কোনো বিধিনিষেধ নেই। হয়রানির শিকার হলে রাগ প্রকাশ না করে মেয়েরা নিজেরাই লজ্জিত হবে, আমাদের অনেকেই আছে আমরা এই মত পোষণ করে থাকি। এটা ঠিক না, মানুষ যে কোনো সময় আবেগী হতে পারে, যে কোনো অনুভূতি থেকে আবেগ প্রকাশ পায়। আমাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে, সেটা সুখের অনুভূতি হতে পারে, সেটা দুঃখেরও অনুভূতি আমাদের হতে পারে, যে দু ধরনের অনুভূতি আমাদের হতে পারে। তবে সাফল্য আর ব্যর্থতা শিক্ষার্থীরা আমাদের যারা আছে তারা দেখবেন সুখী হয় কখনো কখনো, কিন্তু ব্যর্থতায় বিষণ্ণ হয়ে পড়ে। যে শিক্ষার্থীরা অন্তর্মুখী হওয়ার কারণে তাদের সাথে সহজে তারা অনেকের সাথে মিশতে পারে, তাদের আবেগ প্রকাশ করতে পারে না, তাকে অবশ্যই আমাদের উচিত সাহায্য করা, তাদের সাহায্য করতে এগিয়ে যাওয়া। বিভিন্ন ধরনের আবেগের কথা আমরা জেনেছি, যেমন ধরুন রাগ, ভয়, আমরা একটু আগে বলেছিলাম বিষণ্ণতা, আনন্দ, ভালোবাসা, বিস্মিত হওয়া ইত্যাদি। আবেগের যেমন বিভিন্ন প্রকাশ রয়েছে তেমনই আবেগ আবার নিয়ন্ত্রণের উপায় রয়ে গেছে। আমাদের আবেগ নিয়ন্ত্রণের যে উপায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের পরবর্তী সেশন যখন পরিচালিত হবে তখন সেখানে আমাদের এই বিস্তারিত আরো আলোচনা করা হবে এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আপনারা দেখবেন যে এই আবেগ ব্যবস্থাপনা এবং আবেগ নিয়ন্ত্রণের যে উপায়গুলো রয়েছে সেগুলোর সাথে আমরা পরিচিত হব এবং সেগুলো আমরা শিক্ষার্থীদের সাথে আমরা ইন্টারঅ্যাকশন করব এবং কিভাবে সেই আবেগগুলোকে আমরা ইতিবাচকভাবে প্রকাশ করব এবং তার সুফল আমরা নেব সেগুলো আমরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আমাদের আজকের এই পর্যায়ে আমরা আবেগ নিয়ে আলোচনা করেছি। আরেকটা বিষয় আমাদের যেটা রয়ে গিয়েছে আমি সেটা বলবো, সেটা হলো আমাদের সহিংসতা বলে আমাদের একটা আছে, যেটা নিয়ে আমাদের এই মডিউলের মধ্যে একটা বড় একটা অংশ দখল করে আছে, সেটা হলো সহিংসতা। তো সহিংসতা কি এই সম্পর্কে আসলে আমাদের একটু ধারণা হওয়া দরকার। আমরা সহিংসতা বলতে আসলে কি বুঝি? কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সাথে যদি শারীরিক, মানসিক, যৌন ও অর্থনৈতিক নিপীড়নমূলক কোনো আচরণ করে তাকে আমরা নির্যাতন বা সহিংসতা বলে থাকি। সাধারণত এই সহিংসতা যে কোনো স্থানে হতে পারে, যেমন এটা পরিবারে হতে পারে, এটা স্কুলে হতে পারে, খেলার মাঠে হতে পারে, এটা স্কুলে যাওয়া বা আসার পথেও এই সহিংসতা করতে পারে, এটা স্কুলের ডরমিটরি বা হোস্টেলে এটা হতে পারে। আবার এই সহিংসতা পরিবারের মধ্যে হতে পারে, একই পরিবারে বসবাসরত কোনো ব্যক্তি অন্য ব্যক্তির সাথে যদি শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক নিপীড়নের মূলক আচরণ করে তখন তাকে আমরা বলে থাকি পারিবারিক সহিংসতা। কিশোর কিশোরী উভয়ই সহিংসতার শিকার হতে পারে, খেয়াল করবে। আবার কিশোর কিশোরী উভয়ই সহিংসতাকারীও হতে পারে। সহিংসতা পরিবারের কাছের ব্যক্তি দ্বারাও ঘটতে পারে, আবার শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ বা এলাকার মানুষ দ্বারা ঘটতে পারে। সহিংসতা আসলে প্রভাব অনেক বেশি। কিরকম? এটা এই সহিংসতা শিক্ষা, স্বাস্থ্য,
এবং অন্যান্য উন্নয়ন ও বিকাশকে দারুণভাবে এটা ক্ষতিগ্রস্ত করে। কাজেই আমাদের এই সহিংসতা প্রতিরোধ করা উচিত। এই সহিংসতা প্রতিরোধে আমাদের কার্যকর যা আছে সেগুলো সম্পর্কে আমাদের যথেষ্ট আমাদের সতর্ক থাকা উচিত এবং শিক্ষার্থীদের সাথে আমাদের এই ব্যাপারে যথেষ্ট আলোচনা করা উচিত যে তারা কখনো কোনো সহিংসতার শিকার হলে সেই সহিংসতাকে মোকাবেলা করবার জন্য তারা আসলে কি কি উপায় অবলম্বন করবে, এগুলো আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং আমি আশা করব যে আমাদের পরবর্তী যে সেশনগুলো হয়ে গেছে সেখানে এই চারটি যে ধারণা নিয়ে আজকে এখানে আমি আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, এই চারটি ধারণার আমরা আরো ডিটেলে আমরা যে আমরা শ্রেণীকক্ষে কিভাবে শিক্ষার্থীদের সাথে শ্রেণী কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই বিষয়গুলোকে আত্মস্থ করব এবং এই সব জীবন দক্ষতা গুলোকে আমরা অর্জন করব সেগুলো আমরা ত্বরান্বিত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি আজকের এই অধিবেশনে আমার সামনে যেসব প্রশিক্ষকরা আছেন তাদের কাছে আবারও আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আশা করব যে আমাদের এই প্রশিক্ষণ থেকে অর্জিত যে জ্ঞান দক্ষতা বা দৃষ্টিভঙ্গি আমরা নিয়েছি সেটাকে আমরা সুষ্ঠুভাবে আমাদের শ্রেণীকক্ষে প্রয়োগ করতে পারবো। এবং আপনাদের সর্বোত্তভাবে একটা জিনিস মনে রাখতে হবে, এটা আপনারা মনে মনে রাখবেন যে এই যে জেন্ডারকে আবর্তন করে কিন্তু মানে কেন্দ্র করে আমাদের এই পুরো এই প্রশিক্ষণ প্রোগ্রামটা এবং জেন্ডার এখানে একটা বিশাল ভূমিকা রাখছে। আপনারা খেয়াল করবেন যে জেন্ডার শিক্ষা একটা চলমান প্রক্রিয়া যা শুধুমাত্র শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সীমাবদ্ধ নয়। এক্ষেত্রে ছাত্রছাত্রী যারা আমাদের আছেন তাদের শিক্ষা আমাদের এই শিক্ষা এই শিক্ষার্থীদের সামনে যে শিক্ষকরা যারা আছেন তাদের ভূমিকা কিন্তু এক্ষেত্রে অতুলনীয়। বিশেষ করে আপনাদের ভূমিকা আমি বলবো, আপনারা যারা এখানে শিক্ষক আছেন প্রশিক্ষক আছেন প্রত্যেকের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গিয়েছে। শিক্ষকগণ ছাত্রছাত্রীদের কাছে আদর্শ এটা মনে রাখবেন এবং ছাত্রছাত্রীদের লক্ষ্য ও স্বপ্ন পূরণে বা তাদের দর্শনে নির্দেশক হতে পারেন আপনারাই। স্কুলে জেন্ডার শিক্ষা প্রদানের মাধ্যমে জেন্ডার সাম্য প্রতিষ্ঠায় আমরা সবাই একসাথে যদি ভূমিকা রাখি তাহলে আমি আশা করব আমাদের এখন পর্যন্ত জেন্ডার কার্যক্রম প্রতিষ্ঠায় এবং সমাজে সাম্য প্রতিষ্ঠায় জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠায় যে অন্তরায়গুলো রয়েছে সেগুলো সমন্বিতভাবে আমরা বাস্তবায়ন ঘটাতে পারবো এবং একটা সুন্দর শান্তিপূর্ণ সমমর্যাদার একটা পরিবেশ আমরা তৈরি করতে পারবো যাতে আমাদের শিক্ষার্থীরা তথা আমাদের প্রত্যেকটা মানুষ সুষ্ঠু সুন্দর শারীরিক এবং মানসিক বিকাশ ঘটবে এবং জীবনের সত্যিকার উদ্দেশ্য সার্থকতা শিখে নেন। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে আছেন। এইগুলো আমি আজকে আমার সেশন এখানে আসসালামু আলাইকুম। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন ইকরামুজ্জামান খান, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ এনসিটিবি। স্যার, আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত থেকে শেখন শেখানো পদ্ধতি এবং কৌশল বিষয়ক সেশন পরিচালনা করবেন। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি সেশন পরিচালনার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় অংশগ্রহণকারীগণ, আমরা এই অতি কোভিড-19 অতিমারির সময়ে আপনাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। আমরা যে যেখানে আছি আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করব এবং নিরাপদ দূরত্ব রাখব এই আপনাদের কাছে প্রত্যাশা করে আমাদের আজকের প্রশিক্ষণ আমরা শুরু করছি। আজকে আমাদের প্রশিক্ষণের বিষয় যারা অংশগ্রহণ করছেন তারা আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী। বিভিন্ন শ্রেণীতে আমরা পাঠদান করি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে, যেখানে আমাদের জেন্ডার ইকুইটি মুভমেন্টস ইন স্কুল বা জেমস কার্যক্রম পরিচালিত হয়। জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুলস এই কার্যক্রমটা শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা বাস্তবায়ন করছি। আজকে যারা আমরা প্রশিক্ষণার্থী আসি তারা দেখব যে এই সেশনে আমরা আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনায় যে সমস্ত পদ্ধতি বা যে সমস্ত কৌশল অথবা যে সমস্ত পন্থা অবলম্বন করি আমরা শিক্ষার্থীদের আমাদের কাজকর্মে অংশগ্রহণ করাই সেই সকল পদ্ধতি বা কৌশলকে আমরা বলি শিখন শেখানো পদ্ধতি এবং কৌশল। আমরা আজকে তাহলে এই শিখন শেখানো পদ্ধতি এবং কৌশল সম্পর্কে
আমরা জেনে নেব। আজকে আমরা দেখব একটি স্লাইড দেখব যে আমাদের এই শিখন শেখানোর পদ্ধতি এবং কৌশলের শিখন ফলগুলো কি। আমাদের আজকের শিখন ফল হতে পারে যে শিখন শেখানোর পদ্ধতি এবং কৌশলের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারব এবং শ্রেণীতে শিখন শেখানোর পদ্ধতি কৌশল প্রয়োগের উদ্দেশ্য কি সেটিও আমরা ব্যাখ্যা করতে পারব। তাহলে আজকে আমরা জানলাম যে আমাদের এই অধিবেশনের মাধ্যমে আমরা জানতে যাচ্ছি, শিখতে যাচ্ছি যে শিখন শেখানোর পদ্ধতি এবং কৌশলের ধারণা কি বা কৌশল বলতে কি বোঝায় এবং এটি বাস্তবায়নের ফলে বা এই পদ্ধতি অনুসরণ করার ফলে আমার শ্রেণী কার্যক্রম পরিচালনা যদি আমি করি তাহলে আমাদের শিক্ষার্থীরা বা আমাদের শিখন কার্যক্রমটা কতটুকু ফলপ্রসূ হয়। পরবর্তী আমরা স্লাইড দেখব যে আমাদের এই অধিবেশনের কি কি বিষয়বস্তুগুলো আছে। নেক্সট স্লাইড আমরা দেখছি যে কি কি বিষয়বস্তু আছে। তাহলে বিষয়বস্তু হলো শিখন শেখানোর পদ্ধতি এবং কৌশল, এর বিস্তারিত বর্ণনা আমরা বা ধারণা আমরা এখানে পাবো এবং শিখন একটু আগেই বলেছি শিখন শেখানোর পদ্ধতি এবং কৌশলের উদ্দেশ্যটা কি আর সাথে সাথে আমরা এই পদ্ধতি এবং কৌশল কিভাবে প্রয়োগ করতে পারি তার নানা দিক সম্পর্কেও আমরা জানব। তাহলে আমরা সুপ্রিয় প্রশিক্ষণার্থীগণ আমরা জানলাম যে আমাদের এই শিখন শেখানোর পদ্ধতি এবং কৌশল যে অধিবেশনটা তার শিখন ফল কি, তার বিষয়বস্তু কি। আমরা এবার জানব যে শিখন বলতে কি বোঝায়। পরবর্তী স্লাইডে আমরা একটু দেখতে পাবো যে শিখন কি। শিখন হলো টিচিং এবং শিখনটা হলো লার্নিং। এই টিচিং এবং লার্নিং একটা আরেকটার সাথে কিভাবে জড়িত সেটি আমরা একটি ছবির মাধ্যমে একটু দেখব। আপনারা কি ছবিটি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই ছবিটি কি দেখা যাচ্ছে যে উপরে লেখা আছে টিচ, পরবর্তী পর্যায়ে এটাকে মডিফিকেশন করার পরে অথবা শিক্ষক যদি টিচ করে মানে শিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন শেখানো তাহলে আমার শিক্ষার্থীরা কি করবে সেটি তারা গ্রহণ করবে এবং এই গ্রহণের ফলে তাদের কি হবে শিখনটা হবে। তা শিক্ষণ এবং শিখন, টিচিং এবং লার্নিং একটির সাথে আরেকটি জড়িত। শিক্ষণটি বা টিচিংটি হলো শিক্ষকের সাথে জড়িত এবং প্রচলিত অর্থে শিখনটি হলো আমাদের শিক্ষার্থীদের সাথে জড়িত। তাহলে আমরা যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করব বা শেখা আমরা আমাদের সাধারণ ভাষায় যেটা বলি যে আমি যেটা শ্রেণীকক্ষে শেখাবো সেটি আমার শিক্ষার্থীরা কতটুকু শিখতে পারলো, যদি সঠিকভাবে শিখতে পারে তখনই আমরা বলতে পারবো যে তার শিখনটা সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা এবার একটু দেখি যে পরবর্তী স্লাইডে যে শিখন বলতে কি বোঝায়। আচ্ছা, তাহলে তথ্যকে জ্ঞানে রূপান্তর করতে পারো, অর্থাৎ আমার শিক্ষার্থীরা তাদের সামনে অনেক ইনফরমেশন আসবে, এই ইনফরমেশনগুলোকে যখন তারা তাদের এই অ্যাক্টিভিটির মাধ্যমে, কাজের মাধ্যমে অথবা তাদের চিন্তা ভাবনার মাধ্যমে যখন এটাকে নলেজে রূপান্তর করতে পারবে তখনই বলবো তার শিখনটা হয়েছে। আবার এই জ্ঞানটাকে শুধু রূপান্তর করলেই হবে না, আমরা জানি সবাই শিক্ষার প্রকৃত অর্থ হলো আমাদের ইতিবাচক আচরণ অর্জন করা। তাহলে আমাদের শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো আমরা যে আচরণগুলো করব সেই কাঙ্ক্ষিত মানের অথবা ইতিবাচক মানে আমরা এই আচরণগুলোকে প্রচার করতে পারি। তাহলে শিখন বলতে আরেকটি সংজ্ঞা আমরা দেখব, শিখন কি হতে পারে। আমরা যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করি অর্থাৎ টিচিং দেই, তার মাধ্যমে যদি আমি শিক্ষার্থীর চিন্তাভাবনার পদ্ধতি, তার আবেগ, তার অনুভূতি, তার দৃষ্টিভঙ্গি এবং তার কাজের যে পন্থা বা তার যে কাজ যে করার যে প্রক্রিয়া সেটিকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা বলতে পারি প্রকৃত অর্থে তার শিখন সম্পন্ন হয়েছে। তাহলে আমরা জানলাম যে শিখন শেখানো কার্যক্রম, শেখানোটাকে যখন আমরা শিক্ষার্থী তার জ্ঞানে রূপান্তর করতে পারবে, তার চিন্তাভাবনার পদ্ধতি, অনুভূতি, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, নীতি নৈতিকতা এবং তার যে দক্ষতা এবং কাজ করার যে পদ্ধতি সেটাকে যখন সে পরিবর্তন করতে পারবে সেখানেই আমরা বলতে পারবো যে তার শিখন সম্পূর্ণ হয়েছে এবং শিখন ফলপ্রসূ হয়েছে। তাহলে আমরা জানলাম যে শেখানো কি বা টিচিং কি এবং জানলাম টিচিং এর বিপরীত যেটি সেটি হলো লার্নিং। তাহলে আমরা শিখন শেখানো বলতে আমরা কি বোঝাই। এবার দেখবো আমরা পদ্ধতি বলতে আমরা কি বুঝি।
পদ্ধতি হলো কোন কাজকে সহজ বা সবল মানে সংক্ষিপ্ত মানে সুন্দরভাবে সুচারুরূপে করার যে কলা কৌশল, এটি দীর্ঘদিন ধরে আমাদের সমাজে প্রচলিত হয়েছে। আমরা এবার দেখব যে শিক্ষার্থীর শিখনটা কিভাবে আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা তাকে তার লার্নিংটাকে আমরা কমপ্লিট করতে পারি, শিখনটাকে কমপ্লিট করতে পারি। আমরা একটা মানুষের ছবি দেখতে পাচ্ছি, একটা মানুষের বিভিন্ন অঙ্গ মানে শরীরের বিভিন্ন অঙ্গের ছবি দেখতে পাচ্ছি। আমরা তাহলে কি করতে এর মাধ্যমে আমরা কি বুঝতে চাই, একটি সুন্দর, একটি সুষ্ঠু, একটি সবল এবং একজন সাধারণ যিনি মানব হবে অর্থাৎ আমার শিক্ষার্থী হবে, তার এই শুধু নলেজ দিলেই হবে না, জ্ঞান দিলেই হবে না, তাকে কিছু তথ্য মুখস্থ করিয়ে দিলে হবে না, তার যে শিখনের যে কয়েকটা ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। আমরা দেখব যে আমাদের শিখনের কয়টি ক্ষেত্র হতে পারে। আমরা প্রথমেই দেখব একটি ক্ষেত্র, সেটি হতে পারে কগনিটিভ অথবা চিন্তন বা জ্ঞানমূলক। আমরা এবার দেখব যে প্রথম যে ক্ষেত্র, প্রধান যে ক্ষেত্রটি আমরা স্বাভাবিকভাবে এর সাথে পরিচালিত, সেটি হলো শিক্ষার্থীর জ্ঞানমূলক অর্থাৎ মেধা মনন বা তার যে চিন্তা চেতনা আমাদের সাধারণত কি হয় মস্তিষ্কের মাধ্যমে, অর্থাৎ মস্তিষ্কের মাধ্যমে বা ব্রেনের মাধ্যমে আমরা যে সমস্ত কাজ করে থাকি সেটিকে আমরা বলছি কগনিটিভ ডোমেইন। আরেকটি হতে পারে যে শুধু চিন্তা করলেই তো হবে না, আমাদের দেশপ্রেম, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের নীতি নৈতিকতা, আমাদের সততা, নান্দনিকতা ইত্যাদি যে বিষয়গুলো আছে সেইগুলোকে আমরা বলছি এফেক্টিভ ডোমেইন। এফেক্টিভ অর্থাৎ আবেগীয় ক্ষেত্র। তাহলে শিখনের কগনিটিভ ডোমেইন দেখলাম, এফেক্টিভ বা আবেগীয় ডোমেইন দেখলাম, ক্ষেত্র দেখলাম। আরেকটি আমরা ক্ষেত্র দেখব, সেটি হলো মনোপেশিজ অথবা সাইকোমোটর ডোমেইন। এই যে কগনিটিভ, এফেক্টিভ এবং সাইকোমোটর এই তিনটে ডোমেইনই আছে, এই তিনটে ডোমেইনকে বলছি আমরা লার্নিং এরিয়া অর্থাৎ শিক্ষার্থীর শিখনের। একটু আগে যে বিষয়টি আপনাদের সামনে বললাম তাহলে সেটি হলো শিখনের এরিয়া। এই তিনটিকে আমরা একসাথে বলছি লার্নিং এরিয়াস। তাহলে আপনারা কি বলতে পারবেন যে কেউ, হ্যাঁ যে কোনো একজন বলুন যে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হতে হলে তার তিনটে ক্ষেত্রেরই সবল এবং সুষ্ঠু পরিচালনার মাধ্যমে এবং সচল প্রক্রিয়ার মাধ্যমে তার শিখনটাকে সম্পন্ন করতে হবে। তো এই তিনটে মিলে কি বলতে পারি, আমরা তিনটেকেই বলতে পারি লার্নিং এরিয়াস বা এরিয়াস অফ লার্নিং। তাহলে আমরা দেখলাম যে শুধু শিখন বলতে কগনিটিভ অথবা কিছু তথ্য, কিছু সূত্র, কিছু সংজ্ঞা, কিছু ইনফরমেশান আমি মাথায় নিলাম, সেটি আমার শিক্ষা নয়। শিক্ষাটা হবে আমার আবেগীয় হতে পারে এবং করে শেখা, লার্নিং বাই ডুইং, হাতে কলমে কাজের মাধ্যমে শেখা। এখানে মৌলিক প্রতীকীভাবে আমাদের দেখানো হয়েছে যে হাতটাকে সাইকোমোটর দেখানো হয়েছে। হাত বলতে শুধু হাত না, এখানে হাত, পা, নাক সব কিছু আছে, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ ব্যবহার করে, স্নায়ুকে ব্যবহার করে আমরা যে সমস্ত কাজ করতে পারি সেটাই সাইকোমোটরের মধ্যে। তাহলে আমরা দেখব এই তিনটির সমষ্টিগতভাবে আমরা কি বলবো শিখনের ক্ষেত্র বা লার্নিং এরিয়াস। তাহলে আমরা একটু দেখলাম একটু জীববিজ্ঞানের ভাষায় অথবা শরীরবৃত্তীয় ভাষায়। আমরা এবার দেখব যে ইউনেস্কো, পরবর্তী স্লাইডে দেখব যে ইউনেস্কো আমাদের শিক্ষা সম্পর্কে চারটি স্তম্ভের কথা বলেছে, যে একজন মানুষের অথবা আমাদের শিক্ষার্থীদের যদি শিখনটাকে সম্পূর্ণ করতে হয়, যেমন একটা ঘর যেমন চারটি পিলার লাগে, চারটি একটা টেবিলের যেমন চারটি পায়া থাকে, তিন পায়া হয় কিন্তু আমাদের দেশে প্রচলিত কি চার পায়ের টেবিল কি, ঠিক কি ঠিক না? হ্যাঁ, তাহলে চার পায়ের যদি ট্রেনিং হয় মানে টেবিল হয় তাহলে আমাদের এই শিক্ষাটাকে ইউনেস্কো বলছে যে চারটি পিলার অথবা চারটি স্তম্ভ তার লাগবে। তো প্রথম পিলারটা কি হতে পারে আমরা দেখি, প্রথম পিলারটা হলো লার্নিং টু নো। লার্নিং টু নো অর্থাৎ আমাদেরকে জানতে শিখতে হবে কোথায় আছে তত্ত্ব, কোথায় আছে অথবা কিভাবে আমি এই বিষয়টাকে জানতে পারি, প্রক্রিয়াটাকে জানা অথবা আমার জানার, আমার পাঠ্যপুস্তকে আছে অথবা আমার কোন ইন্টারনেটে আছে, কোথায় আছে
সেই বিষয়টাকে আমি কিভাবে জানবো, সেই প্রক্রিয়াটাকে জানা। আর একটা কি বলা হচ্ছে, লার্নিং টু ডু, শুধু জানলেই হবে না, এটাকে আবার কি করতে হবে, কাজের মাধ্যমে প্রচার ইয়ে করতে হবে। তো কাজ করতে লাগবে, কি লাগবে, ওই যে একটু আগে আমরা বললাম যে আমাদের শরীরের বিভিন্ন যে অঙ্গগুলো আছে, সাইকোমোটর যে ডোমেন বলছি, তার মাধ্যমে আমরা কি করতে পারবো, সেটাকে কাজে রূপান্তর করতে হবে। এবং কাজটা খালি রূপান্তর করতে হবে, এটা সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে এবং পরিপূর্ণভাবে, যাতে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, সেইভাবে করার তার নামই হলো লার্নিং টু ডু। আর একটাকে বলছে যে লার্নিং টু বি, আমাকে হতে হবে, আমাকে হতে হবে কি, একজন দেশপ্রেমী, আমাকে হতে হবে কি, একজন সৃজনশীল ব্যক্তি, আমাকে হতে হবে একজন উদ্ভাবনী মূলক শক্তি, আমাকে থাকতে হবে সমস্যা সমাধান করার দক্ষতা, আমাকে থাকতে হবে। তাহলে আমাকে এইভাবে বিকশিত হওয়ার জন্যে, আমাকে আমার পরিপূর্ণ বিকাশের জন্যে আমার কি কি করা দরকার, তাহলে আমরা সেটিও এই একটি পিলার হিসাবে ইউনেস্কো দেখিয়েছে, সেটিকে বলছে লার্নিং টু বি। আরেকটা কি বলতে হবে, আমার যে বর্তমান সমাজ কি, আমরা বিদ্যালয় বলি বা শ্রেণীকক্ষ বলি বা যেখানেই বলি না কেন, বা সমাজে বলি, পরিবারে বলি, আমাদের কি করতে হয়, একসাথে মিলেমিশে থাকতে হয়। একসাথে মিলেমিশে থাকার যে দক্ষতা বা যোগ্যতা অথবা আমাদের যে মানসিকতা, সেটিও আমাদের এই শিক্ষার্থীদেরকে অর্জন করাতে হবে। তাহলে আমরা দেখলাম যে ইউনেস্কোর চারটি পিলারের কথা একটি গবেষণার মাধ্যমে এবং একটি পুস্তক ইউনেস্কো প্রকাশ করেছে, সেখানে আছে, সেটি আমরা পরবর্তী পর্যায়ে দেখে নিতে পারবো। তার লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু বি এবং লার্নিং টু লিভ টুগেদার, এই চারটি পিলার যদি অংশগ্রহণ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, শ্রেণী কার্যক্রমে এমনভাবে শেখানো পদ্ধতি এবং কৌশল অবলম্বন করতে হবে যাতে তারা শুধু কগনিটিভ নয়, সাথে সাথে এফেক্টিভ এবং সাইকোমোটর, এবং এই ইউনেস্কোর এই যে একটি চারটি পিলারের কথা বলা হয়েছে সেটি তারা অংশগ্রহণ করছে। তাহলে আমরা আজকে যে সেশনটা পরিচালনা করছি তার গুরুত্ব কি আমরা বুঝতে পেরেছি, যে আমাদের শিখন শেখানো কার্যক্রম শ্রেণীকক্ষে অথবা শ্রেণীর বাইরে হতে পারে, শিখন যে শুধু শ্রেণীকক্ষে হবে সেটি নয়, শ্রেণীর বাইরেও হতে পারে, বারান্দায় হতে পারে, খেলার মাঠে হতে পারে, রাস্তায় হতে পারে, অর্থাৎ শিখার কোনো নির্দিষ্ট জায়গা নেই, নির্দিষ্ট সীমারেখা নেই, যে কোনো জায়গায় শিক্ষা হতে পারে। শিক্ষার্থীকে পরিপূর্ণ শিক্ষা দিতে হলে তাকে এমনভাবে আমার শিখন শেখানো কার্যক্রমটাকে পরিচালনা করতে হবে যাতে শিক্ষার্থীর এই সমস্ত এরিয়াগুলা, এই সমস্ত পিলারগুলা যাতে শক্ত হয়, ভিত যাতে মজবুত হয়। তাহলে আমরা যে গতানুগতিক পদ্ধতিতে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করি, তাহলে সেই পদ্ধতিতে যদি আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করি, তার মাধ্যমে আমাদের হয়তো সবগুলো অর্জন করা সম্ভব নয়। তাই আমাদের কি করতে হবে, আমাদের এমন একটি কার্যক্রম পরিচালনা করতে হবে, এমনভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে যার মাধ্যমে শিক্ষার্থীকে অংশগ্রহণ করানোর সুযোগ পাওয়া যায়, শিক্ষার্থী হাতে কলমে কাজ করতে পারে, তার চিন্তা ভাবনা, তার পছন্দ অপছন্দ সে নির্দ্বিধায় বলতে পারে, শুধু একা একা পড়ে নয়, সহপাঠীর সাথে আলোচনা করে, প্রয়োজনে এককভাবে, প্রয়োজনে জোড়ায়, প্রয়োজনে দলগতভাবে তারা কাজ করবে এবং কাজের মাধ্যমে তারা শিখবে। এটি আমাদের আজকের এই অধিবেশনের উদ্দেশ্য। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে আমরা শিখন শেখানোর পদ্ধতি এবং কৌশল কি, কৌশল শ্রেণীকক্ষে কেন আমরা পরিচালনা করব, সেটা আমরা বিস্তারিতভাবে আরও জানবো এই অধিবেশন শেষে। আমরা শুধু একটু সাধারণ একটু ধারণা নিলাম যে আমাদের শিখন শেখানোর কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে যাতে শিক্ষার্থীদেরকে আমরা অংশ গ্রহণ করাতে পারি। তাহলে এবার আমরা একটু দেখব যে আমাদের জেমস যে ট্রেনিংটা পরিচালনা হচ্ছে, এই জেমস কার্যক্রমের মাধ্যমে আমরা কোন শ্রেণীকক্ষে কিভাবে, কোন পদ্ধতিতে যদি আমরা এই আমাদের পাঠদান করি, তাহলে আমাদের শিক্ষার্থীরা আরো বেশি জানবে এবং কাজের মাধ্যমে শিখবে। আমরা আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, এটি একটা আন্তর্জাতিক গবেষণা এবং এটি আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন, তার কারণ এটি অনেক বেশ কিছুদিন আগের একটি গবেষণা। এই গবেষণাটা এখনো কেউ
ভুল প্রমাণিত করতে পারেনি, আপনারা ইচ্ছে করলে এটিকে এখনই দিতে পারেন অথবা যে কোনো সময় নেটে সার্চ দিয়েও দেখতে পারবেন যে লার্নিং পিরামিড অথবা লার্নিং কোনও বলে লার্নিং পিরামিড হিসেবে সার্চ দিয়ে দেখবেন। অর্থাৎ প্রথমে একটু বলি যে এই পিরামিডটার অর্থটা কি, এই পিরামিডটার অর্থ হলো এভারেজ স্টুডেন্ট রিটেনশন রেটস। এটির মাধ্যমে বোঝাতে চেয়েছে যে কোনো শিক্ষার্থীকে যদি আমি কোন পদ্ধতির মাধ্যমে, এখানে কিছু পদ্ধতির কথা বলা আছে, লেকচার, রিডিং, অডিও ভিজুয়াল, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, প্র্যাকটিস ডুইং বা টিচ আদার্স, এখানে কিছু মেথড বা পদ্ধতির কথা বলা আছে। এই পদ্ধতিতে যদি আমি কোনো শিক্ষার্থীকে, এই সকল পদ্ধতিতে যদি কোনো শিক্ষার্থীকে আমি কোনো কিছু শেখাই বা শেখানোর চেষ্টা করি, দুই মাস পর বা তিন মাস পরে যদি তাকে জিজ্ঞেস করি যে তুমি এই বিষয়টা সম্পর্কে তো শিখেছিলে অমুক দিন, তা আজকে বলো বা এখন বলো যে ওই বিষয়টা কি ছিল বা এই সম্পর্কে তোমার মানে জানাটা আমাকে বলো। যদি আমি লেকচারের মাধ্যমে তাকে বলি তাহলে 10%-এর কম তার মানে মনে থাকবে। দুই মাস পরে কোনো আমি যদি লেকচার মেথডের মাধ্যমে পড়াই তাহলে কি থাকবে বা শেখাই, মনে থাকবে। যদি তাকে কোনো জিনিস পড়তে বলি, আমরা ক্লাসে কি করি, হরামেশাই বলে তোমরা বসে পড়ো, এইটা পড়ে ফেলো, এইখান থেকে এই তিনটি অনুচ্ছেদ পড়ো, তাহলে কি থাকবে তিন মাস পরে যদি তাকে জিজ্ঞেস করি তাহলে কি থাকবে, তার 10% মনে থাকবে আর বাকি 90%-টি সে হারিয়ে যাবে, তার মনে থাকবে না। কিন্তু যদি আমরা তাকে একটা শোনাই, অডিও ভিজুয়াল দেখাই, শোনাই এবং কোনো কিছু দেখাই, তাহলে কি থাকবে 20%-এর মতো, শতকরা 20% তার মনে থাকবে। কিন্তু তার থেকে আরও বেশি মনে থাকবে যদি তাকে আমি কোনো জিনিস সরাসরি প্রদর্শন করি। প্রদর্শন বলতে কি বোঝাচ্ছে, কোনো রেপ্লিকা, কোনো মডেল, কোনো চার্ট, যেমন এই আমি আপনাদেরকে এই লার্নিং পিরামিডটা দেখালাম। এই লার্নিং পিরামিডটা যদি একটু ভালো করে দেখেন, একটু আইডিয়া মানে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের সাথে যদি আমার দুই মাস পরে দেখা হয় তাহলে কি হবে, আপনি বলবেন স্যার ওই পিরামিডে এই বিষয়টা ছিল, নিশ্চয়ই 30% বা তার বেশি আপনার মনে থাকবে। কিন্তু আমি এখন যদি আপনাদেরকে একটা দলগত কাজ দেই, 6 জন বা 5 জন 7 জনের করে করে একটা দল দেই যে এই পিরামিডের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে, আপনারা আলোচনা করে একটু কিছুক্ষণ ভাবেন, আলোচনা করেন, নিজেরা নিজেদের মধ্যে বোঝেন, ডিসকাশন করেন, ডিসকাস করেন, তাহলে আপনারা যখন ডিসকাস করার পরে তার ফলাফলটা আমাদেরকে বলবেন বা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরকে বলবেন, তিন মাস, 6 মাস, 1 বছর পরে হয়তো আপনার 50% বেশি মনে থাকবে। আর আমরা যদি কোনো শিক্ষার্থীদেরকে কোনো হাতে কলমে কোনো কাজ করাই, তাকে দিয়ে যদি কোনো পরীক্ষণ করাই, তাকে দিয়ে যদি সরাসরি কোনো জিনিস তৈরি করতে বলি, কোনো প্রজেক্ট হতে পারে, কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে হতে পারে, অথবা কোনো ছবি আঁকতে বলতে পারে, অথবা কোনো খেলার মাধ্যমে, ভূমিকা অভিনয়ের মাধ্যমে আমরা কোনো কাজ করি, তাহলে তার 75%, শতকরা 75% তার মনে থাকবে। আর দলগত কাজের মাধ্যমে যদি তাকে আমরা, অথবা তাদের মধ্য থেকে, শিক্ষার্থীদের মধ্য থেকে যদি কোনো একটা জিনিস তাকে অ্যাসাইন করে দেয় যে তুমি এই বিষয়ে আগামী দিন অথবা অমুক দিন, তুমি আমাদের পরশু দিন তুমি আমাদেরকে একটি ক্লাস নেবে অথবা এই বিষয়ে তুমি আলোচনা করবে, তাহলে সে কি করবে, সে অন্যদেরকে শিখাবে অথবা অন্য তার সহকর্মীদেরকে সে শিখাবে, তাহলে তার 90% বেশি মনে থাকবে। 90% তো অবশ্যই বেশি 10% থেকে, 75% তো অবশ্যই বেশি 10% থেকে, তাহলে 50% অবশ্যই বেশি 10% থেকে। তাহলে আমরা তাকে শুধু লেকচার দেব না, আমরা তাকে শুধু কোনো জিনিস পড়তে বলবো না, আমরা তার সাথে তাকে কোনো জিনিস আলোচনা করতে দিব, আমরা তাকে কোনো জিনিস করতে দিব, এবং আমরা প্রয়োজনে তাদের মধ্য থেকে তাদেরকে একজনকে দলনেতে বানিয়ে অন্যদেরকে শেখাতে বলবো। তাহলে কি হবে, আমার শিক্ষার্থীদের শিখনটাকে আমরা সম্পূর্ণ হবে। প্রিয় শিক্ষার্থী, প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনাদেরকে এখন যেটা বললাম সেটা হলো একটা আদর্শ বা একটি সাধারণ একটি আলোচনা। এবার আমরা একটু দেখব যে আমাদের
জেমস ডায়েরিতে বা জেমস শিক্ষক সহায়তায় আমাদের শ্রেণী কার্যক্রমগুলোকে কিভাবে নেয়ার কথা বলা আছে, তার আগে একটু বলেই একটু হালকা একটা প্রশ্ন করে আপনাদেরকে আমরা অন্য সেশনে যাব। সেটি হলো আলবার্ট ক্যামুস নাম করে একজন দার্শনিক বা শিক্ষাবিদ উনি বলছেন, যে কোনো একজন একটু পড়ে শোনান দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে, সাম পিপুল টক ইন দেয়ার স্লিপ। আমরা অনেক পরিবারেও দেখতে পাবেন অথবা শুনবেন, গল্প শুনবেন যে সে ঘুমের মধ্যে কথা বলে, সে ঘুমের মধ্যে হাঁটে, এরকম শুনি। তাই বলছে, সাম পিপুল টক ইন দেয়ার স্লিপ, লেকচারার্স টক হোয়াইল আদার পিপুল স্লিপ। অর্থাৎ আমি যদি আমার শ্রেণীকক্ষে লেকচার দেই, আমার শ্রেণী কার্যক্রমের লেকচার মেথডটাকে অনুসরণ করি, তাহলে আমার শিক্ষার্থীরা ঘুমাবে, অন্য মনস্ক থাকবে, হয়তো তাদের দৃষ্টি আমার দিকে থাকবে কিন্তু তাদের মন হয়তো আমাদের দিকে থাকবে না। এই জন্য আমরা কি করব, শিখন শেখানো পদ্ধতিতে এমনভাবে পরিচালনা করব যাতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করার সুযোগ পায়। প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আপনারা এতক্ষণ জেনেছেন যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিখন শেখানোর কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ আমাদেরকে করে দিতে হবে। অর্থাৎ দুই ধরনের শিখন শেখানোর কার্যক্রম আমরা পরিচালনা করি শ্রেণীকক্ষে। একটিকে বলছি আমরা শিক্ষক কেন্দ্রিক, অর্থাৎ সেখানে শিক্ষক অ্যাক্টিভ থাকেন এবং আমাদের শিক্ষার্থীরা থাকে প্যাসিভ। কিন্তু আমরা এই আমাদের জেমস প্রশিক্ষণ কার্যক্রমে আমরা আমাদেরকে শিক্ষক মণ্ডলী আপনারা যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করি বা আমাদেরকে আপনাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা শিক্ষক কেন্দ্রিক নয় শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি পরিচালনা করবেন। শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি পরিচালনা করলে কি হবে, এতে আমাদের শিক্ষার্থীরা সক্রিয় থাকবে। একটু আগে বললাম যে লেকচার দেওয়ার সময় কি হয়, লেকচারার যখন লেকচার দেন তখন যারা অংশগ্রহণকারী থাকে অথবা শ্রোতা থাকেন তারা ঘুমিয়ে যায়। আমরা তো চাই না আমাদের শিক্ষার্থীরা ঘুমিয়ে যাক, তাই আমরা চাবো ওরা সক্রিয় থাকুক। তাহলে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতিতে শিক্ষার্থী থাকবে সক্রিয় এবং তাদের ভূমিকা থাকবে অ্যাক্টিভ, এবং আমার শিক্ষকের ভূমিকা বা আমার ভূমিকা থাকবে প্যাসিভ। তার কারণ হলো তারা কাজের মাধ্যমে শিখতে পছন্দ করে। কেন কাজের মাধ্যমে শিখে, শিক্ষকের ভূমিকা যেহেতু গৌণ হয় তারা নিজেরা কাজ করার সুযোগ পায় এবং শিক্ষকের কাজ হবে তাদেরকে কাজের মধ্যে পরিচালনা করে দেয়া এবং কাজের মাধ্যমে এনগেজ করে দেয়া, তাহলে তারা কাজের মাধ্যমে শিখবে। আমরা পরবর্তী পর্যায়ে শিখব যে আমাদের জেমস কার্যক্রমের মধ্যে আমরা কোন পদ্ধতিটিকে অনুসরণ করেছি। আমরা পরের স্লাইডে দেখছি, জেমস যে আমাদের সহায়িকা আছে, শিক্ষক সহায়িকা, যেটির মাধ্যমে আমরা কি করব আমাদের প্রশিক্ষণটা পরিচালনা করছি, সেখানে অংশগ্রহণমূলক পদ্ধতির কথা বলা আছে। অর্থাৎ শিক্ষার্থীকে বিভিন্ন কাজের মাধ্যমে অংশগ্রহণ করাতে হবে, তার কারণ শিক্ষার্থী অংশগ্রহণ করলে সে আনন্দের মাধ্যমে শিখবে, সে আগ্রহ নিয়ে শিখবে এবং তার শিখনটা কি হবে, দীর্ঘমেয়াদী হবে, ফলপ্রসূ হবে, এবং এটিকে আমরা বলছি সফল শিখন, ইফেক্টিভ লার্নিং। তাহলে এই সহায়িকা কিভাবে কথা বলা আছে, শিক্ষার্থীর এককভাবে জোড়ায় অথবা দলগতভাবে কাজ করবে এবং এই কাজের মাধ্যমে তারা শিখবে। এরপরে কি সুবিধা হবে তারা তাদের, আমরা দেখছি পরের স্লাইডে। তাদের সুবিধা হবে, শিক্ষার্থীরা একজনের ধারণা বা তো সে কি জানে সেটিকে অপরজনের সাথে, তার সহপাঠীর সাথে বিনিময় করতে পারবে। অর্থাৎ একজন শিক্ষার্থী যেটি জানে আরেকজন শিক্ষার্থী তার থেকে জানতে পারবে, অর্থাৎ একজন আরেকজনের ধারণা বিনিময়ের মাধ্যমে তার শিখনটাকে আরেকটু বেশি হবে। এই অংশগ্রহণমূলক পদ্ধতি তার শিক্ষার্থীর চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাতে পারবে।
অর্থাৎ সে কি ভাবছে, সে কি বোঝে, অথবা তার কি চিন্তা ভাবনা, তার কি চাওয়া পাওয়া, তার এই প্রতিফলনটা তার এই কাজের মাধ্যমে সে ঘটাতে পারবে, তার মতামত প্রকাশ করবে এবং মতামত প্রকাশ করতে উৎসাহিত হবে। শিক্ষার্থীরা যখন তাকে কাজ দিবে, কাজের মাধ্যমে যখন সে ফিডব্যাক দিবে অথবা কাজটাকে সে উপস্থাপন করবে, তার নিজস্ব মতামতও দিবে এবং মতামতটা যখন গ্রহণযোগ্য হবে, শিক্ষক তখন যখন তাকে ধন্যবাদ দিবে অথবা তাকে তার কাজটা সুন্দর হয়েছে বলে মন্তব্য করবেন, তখন সে কাজের প্রতি উৎসাহিত হবে, সে পরবর্তী পর্যায়ে সে এই কাজ করার জন্য বা শ্রেণীকক্ষে বিভিন্ন কাজ করার জন্য সে আরো উৎসাহিত হবে। এর মাধ্যমে চলমান ঘটনা অর্থাৎ সমসাময়িক যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোকে তার এই কাজের মাধ্যমে নিয়ে আসতে পারবে, পরিবেশ পরিস্থিতি ইত্যাদি সে বিশ্লেষণ করতে শিখবে, সর্বোপরি সে ভাবতে শিখবে। এবং শিক্ষককে যখন বা অন্যকে যখন সে প্রশ্ন করবে কিভাবে প্রশ্ন করতে হয়, সেই প্রশ্ন করার কৌশল সে রপ্ত করবে, তার আচরণ ব্যবহার ইত্যাদি উন্নয়ন করবে এবং তার যে জীবন দক্ষতা, জীবন চলার পথে যে দক্ষতাগুলো প্রয়োজন হয় সেই জীবন দক্ষতা সে উন্নয়ন ঘটাতে পারবে। তাহলে আমরা এই জেমস যে প্রশিক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে অনুগ্রহ করে আপনারা শিক্ষার্থীদেরকে এমন পদ্ধতি অবলম্বন করাবেন যেটিতে আমার শিক্ষার্থী বা আপনার শিক্ষার্থীর অংশগ্রহণ করার সুযোগ থাকে। সেখানে শিক্ষক তাদের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পদ্ধতি অথবা প্রয়োজনীয় নিয়ম কানুন বলে দিবেন এবং তারা ঠিকমতো কাজটা করছেন কিনা সেটাকে দেখভাল করবেন, সেটাকে মনিটরিং করবেন। এটি হবে আমাদের শিক্ষকের কাজ। তাহলে আমরা দেখলাম যে অংশগ্রহণমূলক পদ্ধতি করার ফলে কি হয় এবং অংশগ্রহণমূলক পদ্ধতির ব্যবহার করার ফলে আমাদের শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হয়। আমরা পরবর্তী স্লাইডে দেখব যে আমাদের জেমস ম্যানুয়ালগুলোতে আমরা কোন কোন পদ্ধতির কথা বলা হয়েছে। আমি আপনাদেরকে অনেক পদ্ধতির কথা বলতে পারি, অন্তত আমার এই এখানেই অন্য স্লাইডে আছে যে 50-60টি পদ্ধতি আছে, কিন্তু আমার সেগুলো সম্পর্কে আলোচনায় না যেয়ে আমরা আমাদের জেমস যে শিক্ষক সহায়িকায় আমরা যে সমস্ত শেখানো কৌশল ব্যবহার করেছি শুধু সেগুলোকেই আপনাদের সামনে একটু আলোচনা করছি। জেমস শিক্ষক সহায়িকায় সবচেয়ে বেশিবার যেটি ব্যবহার করা হয়েছে সেটি হলো ব্রেন স্টর্মিং বা মস্তিষ্ক ঝড়। ব্রেন স্টর্মিং এই শব্দটার সাথে আমরা পরিচিত, মস্তিষ্ক ঝড় বলতে আবার ঝড়ের মতো মনে হয়, এজন্য আপনারা কেউ কি করবেন না, এটাকে ঝড় মনে করবেন না। অর্থাৎ আমার শিক্ষার্থীদেরকে একটা ইস্যু দিয়ে অথবা একটা বিষয় ভাবতে বলে, এটি এক মিনিট বা দু মিনিট হতে পারে, তাকে আমরা একটা প্রশ্ন শ্রেণীকক্ষে অথবা প্রশিক্ষণ কক্ষে উত্থাপন করে সেটি সম্পর্কে ভাবতে বলছি। যে প্রশ্নের উত্তর সে জানে না বা সে সরাসরি তার পাঠ্যপুস্তকে নাই, কিন্তু সেরকম একটি প্রশ্ন দিয়ে বা সেরকম একটি প্রেক্ষাপট দিয়ে তাকে বলছি যে তুমি এখানে ভাবো বা তোমার মনে কি হয় তুমি সেটি বলো অথবা তুমি লেখো। এক দুই মিনিট সে ভাববে, এক দুই মিনিট তার মস্তিষ্কে ঝড় তুলবে যে এটা কেমন হতে পারে, সেটিকে সে লিখে দলে শিক্ষকের সামনে উপস্থাপন করবে। জেমস সহায়িকায় অনেকগুলো কেস স্টাডি বা ঘটনা বিশ্লেষণের কথা বলা আছে। এই কেস স্টাডির মাধ্যমে কি হয়, শিক্ষার্থীদের বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ে, তার সমস্যা সমাধানমূলক যে দক্ষতা সেটি সে বাড়বে। এবং কেস পড়তে যেয়ে সে তো মনে করবে যে এটি তো আমার পাশে এরকম ঘটেছে, আমার এলাকায় তো এরকম ঘটলো, আমার গ্রামে তো একটু ঘটলো, তাহলে সে এটা আনন্দ নিয়ে শিখবে এবং কাজে আনন্দ নিয়ে শিখবে এবং এই শেখাটা তার অধিকতর স্থায়ী হবে এবং কার্যকর হবে। শিক্ষার্থীরা খেলতে ভালোবাসে, কিন্তু তাই তাদেরকে আমরা জেমস সহায়িকায় আপনারা দেখতে পাবেন এই প্রশিক্ষণ পরবর্তী পর্যায়ে বিভিন্ন অধিবেশনে দেখবো আমরা যে গেমস অথবা খেলার কথা বলা আছে। এই প্রচলিত আমাদের যে সমস্ত খেলাগুলো আছে সেই খেলাগুলোকে আমরা আমাদের পাঠের মধ্যে সংযুক্ত করে এমনভাবে ডিজাইন করেছি যাতে তারা আনন্দ নিয়ে শিখতে পারে। সেখানে দলগত কাজ,
অনেক দলগত কাজ করার বিধান মানে সুযোগ আমরা এখানে দেখেছি। জোড়ায় কাজ করবে শিক্ষার্থীরা, একক কাজ করবে, এই দলগত কাজ, জোড়ায় কাজ ইত্যাদির মাধ্যমে কি হবে, এক শিক্ষার্থী আরেক শিক্ষার্থীর সামনে মিথস্ক্রিয়ার সুযোগ পাবে, তারা কথা বলার সুযোগ পাবে। তাতে কি হবে, তারা একজনের থেকে অভিজ্ঞতা যেমন আরেকজন বিনিময় করবে এবং তাদের মধ্যে যে জড়তা থাকবে সেই জড়তা তারা কাটিয়ে তুলতে পারবে এবং তারা পরস্পর পরস্পরের কে চিনবে, বুঝবে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে তারা শিখবে। এই জন্য আমরা এই জেন্টস সহায়িকায় এই সমস্ত শিখন শেখানো কৌশল এবং পদ্ধতির কথা বলেছি এবং কিভাবে তারা কাজ করবে তার জন্যও একটা কর্ম পরিকল্পনা আমরা আমাদের ম্যানুয়ালের মধ্যে আমরা দেখিয়েছি। রোল প্লে বা ভূমিকা অভিনয়, রোল প্লে এবং ভূমিকা অভিনয় জটি আমরা একই অর্থে ব্যবহার করছি। ভূমিকা অভিনয় যে কথাটি শিক্ষার্থী সরাসরি নিজের জীবনে ঘটেছে বলতে পারছে না, কিন্তু সেটা অন্য একটি ভূমিকার মাধ্যমে যখন সে দেখতে পাবে এবং এই ভূমিকার ভূমিকা অভিনয়ের মাধ্যমে যখন সে ফুটিয়ে তুলবে তখন শিক্ষার্থীরা কী করবে, এটিকে আগ্রহ নিয়ে দেখবে এবং ওই চরিত্রের ক্ষেত্রে, ওই রোলের ক্ষেত্রে বা ওই ভূমিকার ক্ষেত্রে আমার কি করণীয় অথবা আমার কি পরামর্শ সেটিও শিক্ষার্থী দিতে পারবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ পদ্ধতির কথা বলা আছে এখানে, আলোচনা। শিক্ষার্থীরা আলোচনা করবে একটি ইস্যু নিয়ে অথবা একটি বিষয় নিয়ে এবং এই আলোচনার বিষয়বস্তু তারা কি করবে, শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। এতে তারা কি হবে, একটি আলোচনার মাধ্যমে একটি সমস্যা সমাধানমূলক যে দক্ষতা অথবা এই আলোচনা করার পরে তারা যে একটা ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা এটি তারা পাবে, অর্থাৎ সমাধানমূলক দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণ যে বড় একটি দক্ষতা আমাদের শিক্ষার্থীদের অর্জন করানো দরকার। কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারা যাতে প্রকৃত সিদ্ধান্ত নিতে পারে, তারা যাতে সমস্যা সমাধান করতে পারে সেটি এই সকল পদ্ধতির মাধ্যমে তারা চর্চা করতে পারবে এবং এতে তারা অভ্যস্ত হয়ে যাবে। কিছু বিষয় আছে মুক্ত আলোচনা, সেখানে শিক্ষকও অংশগ্রহণ করবে, সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। মুক্ত আলোচনায় একটি বিষয় উপর হতে পারে, একাধিক বিষয়ের উপর হতে পারে। কিছুক্ষণ আগে বলেছি যে অভিজ্ঞতা বিনিময়ের তার সুযোগ পাবে, তার দেখা অথবা তার প্রতি মানে পরিবার অথবা তার প্রতিবেশী অথবা তার আশপাশে অথবা তার জানাশোনা কোনো ঘটনার বর্ণনা দিয়েও বা সেখানে কী ঘটেছিল সেটির মাধ্যমে কী করতে পারবে, সে অভিজ্ঞতা বিনিময় করেও শিখবে। যেমন তার এলাকায় একটি বাল্যবিবাহ কীভাবে প্রতিরোধ করা গেছে বা বাল্যবিবাহ কীভাবে বন্ধ করা গেছে সেই অভিজ্ঞতা যদি তার থাকে সে শ্রেণীকক্ষে আলোচনা করবে এবং অন্যান্য শিক্ষার্থীরা এই অভিজ্ঞতা এর মাধ্যমে শিখবে যে ওরা যদি পারে তা আমিও তো আমার এলাকায় পারি। প্রশ্নোত্তর আরেকটি পদ্ধতি, প্রশ্নোত্তর খুব ভালো একটা পদ্ধতি সেটি আমরা দেখেছি। আরেকটু আগে আমরা যখন লার্নিং পিরামিডে দেখলাম যেখানে ডেমনস্ট্রেশনের কথা বলা ছিল, যে প্রদর্শন এটিও একটি ভালো পদ্ধতি। আর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পছন্দ করে গল্প, নিজের গল্প, পরিবারের গল্প অথবা কোনো মনীষীর গল্প অথবা কোনো মানে আমাদের সমাজে প্রচলিত কোনো গল্প, এই গল্পগুলোকে আমাদের এই জেমস শিক্ষক সহায়িকায় ব্যবহার করা হয়েছে যাতে গল্পের মাধ্যমে আমরা তাদেরকে শেখাতে পারি। তাহলে আমরা দেখলাম যে আমাদের জেমস ডায়েরিতে আমরা যে সমস্ত শিখন শেখানো কৌশল এবং পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটি সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম এবং এর মাধ্যমে আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করাতে পারি, আনন্দের মাধ্যমে জয়ফুল একটি লার্নিংয়ে আমরা তাদেরকে অংশগ্রহণ করাতে পারি এবং তাদের শিখনটা স্থায়ী এবং দীর্ঘমেয়াদী হয় এবং তারা যাতে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারে এই শিখনের মাধ্যমে সেটি আমরা দেখাবার চেষ্টা করলাম। এবার আমরা দেখব যে আমাদের জেমস যে শিক্ষক সহায়িকায় যে সমস্ত বিষয়ের বর্ণনা আছে তার মধ্যে বা তার সাথে আমরা এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তার আগে আমরা একটু দেখব যে এই যে একতক্ষণ বললাম যে শিখন শেখানো কৌশল বা পদ্ধতির মাধ্যমে
যদি আমি বৈচিত্র্যমূলক পদ্ধতি আমি ব্যবহার করি তাহলে আমার শিক্ষার্থীরা কিভাবে উদ্দেশ্য মানে কিভাবে উপকৃত হবে, অর্থাৎ সেখান সেখানে কৌশল প্রয়োগের মাধ্যমে মানে প্রয়োগের ফলে আমার শিক্ষার্থীদের কি উপকার হবে, অর্থাৎ পাঠদানের উদ্দেশ্যটাই বাকি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে আমরা এর মাধ্যমে জানা থেকে অজানা বিষয়ে জানতে আমরা উদ্বুদ্ধ করতে পারব। এটি আমরা জানলাম যে শিক্ষার্থীরা যখন করে শিখবে, কাজের মাধ্যমে শিখবে, লার্নিং বাই ডুইং বা অর্থাৎ করে শেখা, তখন তারা জানা থেকে অজানা বিষয়ে জানতে উদ্বুদ্ধ হবে এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তাদের শিখনটা পরিপূর্ণ হবে এবং শিক্ষার্থীর যে পূর্ব অভিজ্ঞতা আছে সেটিকে কাজে লাগিয়ে নতুন জ্ঞান অর্জনে তাকে সহায়তা করবে। আর সর্বোপরি আমাদেরকে আগ্রহ এবং আনন্দের সাথে যদি শিক্ষার্থী শেখে তাহলে কি হবে, এই শিক্ষাটা হবে স্থায়ী এবং ফলপ্রসূ। তাহলে শিক্ষার্থীকে আনন্দ এবং আগ্রহের সাথে যদি আমরা শেখাতে পারি তাহলে তার শিক্ষাটা মানে জীবনব্যাপী হবে এবং চিরস্থায়ী হবে এবং স্থায়ী হবে এবং এটা কার্যকর হবে। শুধু মুখস্থ বিদ্যা তাকে তার শিখনটাকে পরিপূর্ণ করতে পারে না। আমাদের একটু আগে দেখেছি আমরা যে শিক্ষার্থীর ডোমেন বা লার্নিং এরিয়া যেহেতু তিন ধরনের, একটি আছে এফেক্টিভ বা আবেগীয় ক্ষেত্র, তাহলে এই শিখন শেখানোর কৌশল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীর মূল্যবোধ, এটা হতে পারে ধর্মীয় মূল্যবোধ, এটা হতে সামাজিক মূল্যবোধ, এটা পারিবারিক মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে তারা ইয়ে হবে, শিখনটা পূর্ণাঙ্গ হবে এবং তার আচরণের পরিবর্তন হবে। আচরণের কী পরিবর্তন হবে, ইতিবাচক পরিবর্তন হবে অথবা কাঙ্ক্ষিত পরিবর্তন হবে, যেটি আমার শিক্ষার মানে আলটিমেট গোল বা লক্ষ্য, যে আমার আচরণের যাতে পরিবর্তন হয় এবং এই আচরণের পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে একটি সুনাগরিকে পরিণত হবে, তারা দেশ গঠনে এবং জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। তো আমরা তো সেটাই চাই যে আমাদের শিক্ষার্থীরা যাতে দেশ গঠনে জাতি গঠনে যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে, এই লক্ষ্যেই তো আমাদের শিক্ষাটা পরিচালনা হচ্ছে। তাহলে আমাদের সকলেরই উচিত এই শিখন শেখানো কৌশল অথবা পদ্ধতি যেটি অংশগ্রহণমূলক হয় তার মাধ্যমে আমাদের শ্রেণী কার্যক্রমগুলোকে পরিচালনা করা এবং তার মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিখনে সহায়তা করা। ওকে, প্রশিক্ষণার্থীগণ, আপনারা কি কথা শুনতে শুনতে একটু বোরিং ফিল করছেন? যদি বোরিং ফিল না করেন তাহলে আমি আরও কিছু কথা বলি। যেহেতু আমরা শিক্ষক, আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনায় আমরা যদি একটু বৈচিত্র্যপূর্ণ এবং আনন্দপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি করতে পারি তাহলে কি হবে, আমাদের শিক্ষার্থীরা আনন্দের মাধ্যমে শিখবে এবং তাদের জীবনটাকে আমরা দুর্বিষহ করতে চাই না, তাদের জীবনটাকে কি করতে চাই, একটু আনন্দমুখর করতে চাই আমরা। তাহলে এতক্ষণ কি দেখলাম যে আমাদের, আপনারা নিজেরাও বললেন, সবাই অনুধাবন করেছেন নিশ্চয়ই, যে আমাদের শিখনটা হবে অংশগ্রহণমূলক এবং আনন্দঘন পরিবেশে হবে, শিক্ষার্থীদেরকে কাজ করার যথেষ্ট সুযোগ দিতে হবে। আমরা প্রচলিত অর্থে বা মানে আমরা যখন ছাত্র ছিলাম বা আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন আমাদের শিক্ষকরা কি করতেন, সবাই না, সকল শিক্ষক না, কোনো কোনো শিক্ষক হয়তো করতেন যে আমাদেরকে খালি মুখস্থ করতে বলতেন, খালি পড়তে বলতেন, আমরা কোনো কথা বা প্রশ্ন করতে গেলে আমাদেরকে কি করতেন, ধমক দিয়ে বসিয়ে দিতেন। কিন্তু বর্তমানে এই একবিংশ শতাব্দীতে শিক্ষকতা কি হয়েছে, অনেক আধুনিক হয়ে গেছে এবং আমরা অনেক নিজেরাই অনেক আধুনিক হয়ে গেছি। আমরা এখন কি চাবো যে প্রচলিত যে পদ্ধতি ছিল আমাদের পুরাতন যে পদ্ধতি সেগুলোর মধ্যেই ঘুরপাক খেতে, নাকি নতুন কোনো পদ্ধতি অনুসরণ করার জন্য? নিশ্চয়ই আমরা চাবো যে নতুন কোনো পদ্ধতি বা আধুনিক কোনো পদ্ধতি অনুসরণ করতে। আমরা এবার দেখব যে আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন আমাদের কি করা হতো। যদি প্রতীকী অর্থে বলি, এটি প্রতীকী ছবি, এটি আসলে বাস্তব ছবি না, প্রতীকী ছবি। একজন শিক্ষক আর আরেকজন শিক্ষার্থী, শিক্ষকের মর্যাদা উপরে নিশ্চয়ই শিক্ষক অনেক উঁচুতে আমি আছি, আপনি আছেন। তাহলে শিক্ষক কি করছে, একজন শিক্ষার্থীর মাথায় যা, এটাকে বলা হয় জাগ মাগ থিওরি, জাগ মাগ থিওরি, অর্থাৎ জগে করে পানি এনে শিক্ষার্থীকে মগে মগে দিয়ে দিলেন আর কি। অর্থাৎ
আমাদের শিক্ষক কি করছেন যে তার কাছে অনেক জ্ঞান আছে, ওই একটা আলো দিয়ে বোঝানো হচ্ছে জ্ঞান, আলো বা বাল্বের ছবি দিয়ে এখানে বোঝানো হচ্ছে যেখানে অনেক জ্ঞান আছে। তো জ্ঞানটাকে কি করছে, তথ্যকে সে কি করছে, উনি কি করছেন শিক্ষার্থীর মাথায় মগজে ঢুকে দেওয়ার চেষ্টা করছেন। এটি কি বলা হয়, জাগমাগ থিওরি। আসলে এটি আমাদের মোটেই কাম্য নয়, এই ধারণার থেকে আমরা বেরিয়ে আসব। অর্থাৎ জাগমাগ থিওরিতে যাব না, আমরা দেখব যে একবিংশ শতাব্দীর আপনার মতো আমার মতো শিক্ষকরা কোন কোন দক্ষতা অর্জন করবেন, অথবা কোনভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন, অথবা আমার ভূমিকাটাই বা কী হবে, শিক্ষক হিসেবে আমার ভূমিকা কেমন কী হবে, আমরা একটু পরের স্লাইডে দেখি। একটা দিয়ে আছে হেল্প, আরেকটা ডিরেকশন দিয়ে আছে সাপোর্ট, আরেকটা অ্যাডভাইস, আরেকটা গাইডেন্স, আরেকটা অ্যাসিস্ট্যান্স। ঠিক আমি শিক্ষক হিসেবে আমার ভূমিকা হবে শ্রেণীকক্ষে যে শিক্ষার্থীকে শিখতে সহায়তা করা, হেল্প করা। শিখবে সে, কিন্তু শেখার মতো পরিবেশ পরিস্থিতি আমি সৃষ্টি করব। সে শিখবে যেখানে আটকাবে সেখানে তাকে সরাসরি আমি না বলে দিয়ে তাকে প্রয়োজনে একটু ক্লু দিয়ে, প্রয়োজনে একটু হেল্প করে, প্রয়োজনে একটু ইঙ্গিত দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করব, তাকে সহযোগিতা করব, আমি তাকে সাপোর্ট দিব, আমি তাকে কাজ করার প্রক্রিয়া বা পদ্ধতি দেখে দিব। কিন্তু কাজ করবে সে, কাজটা সে ঠিকমতো করছে কিনা তাকে আমি একটা গাইডেন্স দিব, প্রয়োজনে যদি তার সহায়তা লাগে তাহলে আমি তাকে সহায়তা করব। অবশ্যই আমি তাকে মুখস্থ করিয়ে দিয়ে অথবা তাকে শুধু পড়তে দিয়ে আমি বসে থাকবো না, আমি তাকে জাগমাগ থিওরিতে যাব না, আমার কাজ হবে কোনো না কোনোভাবে তাকে সহযোগিতা করা। আমরা পরবর্তী স্লাইডে দেখব যে উপরের জন শিক্ষক কি দেখা যাচ্ছে, এখানে দুইজন মানুষ, এটা একটা ছবি প্রকৃত অর্থে, যে একজন শিক্ষক আরেকজন শিক্ষার্থী। যদি আমি মনে করি উপরে যিনি আছেন পাহাড়ের চূড়ায়, যিনি আছেন পাথরের উপরে মানে ওই ব্যারিকেডের উপরে যিনি আছেন তিনি শিক্ষক, শিক্ষার্থীদের হাত বাড়িয়ে দিয়েছেন, কেননা সে উঠতে পারছে না, তার সামনে একটি বাধা আছে। তা আমার কাজ হবে তাই হাতটা বাড়িয়ে দেওয়া, হাতটা বাড়িয়ে দিয়ে তাকে একটু সহযোগিতা করা। আমার কোলে তুলে করে তুলে তাকে আমি নেব না, আমি তাকে হাতটা ধরে আমি একটু তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তাহলে শিক্ষার্থীকে এমন একটি পরিবেশ আমি সৃষ্টি করে দেবো যাতে তাকে শিখনে আমি সহযোগিতা করব, তাকে অ্যাসিস্ট্যান্স দিব, আমি তাকে হেল্প করব, তাকে আমি একটু গাইডেন্স দিব। আমার ভূমিকা হবে এটুকুই, শিখবে শিক্ষার্থী, তাকে এককভাবে দলগতভাবে অথবা জোড়ায় কাজের মাধ্যমে আমি তাকে অংশগ্রহণ করার সুযোগ দিব। পরবর্তী স্লাইডে দেখবো আরেকটি ছবি আছে, হ্যাঁ, এটি একজন শিক্ষকের হাত আরেকজন শিক্ষার্থীর হাত, এটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। ইটস অল অ্যাবাউট লেন্ডিং এ হ্যান্ড, অর্থাৎ শিক্ষার্থীর দিকে হাত বাড়িয়ে দেওয়া, তাকে একটু সহযোগিতা করা, আপনার হাতটি তার দিকে বাড়িয়ে দিন, তাকে সহযোগিতা করুন, এটুকুই হবে আপনার কাজ। সে আপনার হাত ধরে তার শিখনটাকে সম্পন্ন করবে। আমরা আরও কয়েকটা স্লাইড দেখব যে আমাদের শিখন শেখানোর কৌশল বা পদ্ধতি কেমন হবে। আমি যখন, এটি ইংরেজিতে আছে, আমি একটু নিজেই পড়ে শোনাচ্ছি, আমার কাজটা হবে পাঁচ ধরনের। আমি যখন শ্রেণী কার্যক্রম পরিচালনা করব আমার কাজটা হবে পাঁচ ধরনের, এটাকে বলা হয় ফাইভ ই মডেল। পাঁচটা ই আছে, প্রথমেই হলো এনগেজ, শিক্ষার্থীকে আমি কী করব কাজের মাধ্যমে এনগেজ করব, শিক্ষার্থী নিজে কাজ করে সে কিছু এক্সপ্লোর করবে, কি এক্সপ্লোর করলো সেটাকে এক্সপ্লেন করবে, এবং অন্যান্য শিক্ষার্থী বা দলগতভাবে অথবা জোড়ায় তারা এটাকে এলাবোরেট করবে, আর সে কতটুকু শিখলো বা কতটুকু কী করলো তাকে আমি ইভালুয়েট করব, মূল্যায়ন করব। মূল্যায়নটা হতে পারে আমার শিক্ষকের মাধ্যমে হতে পারে, হতে পারে সেলফ অ্যাসেসমেন্ট হতে পারে, হতে পারে পেয়ার অ্যাসেসমেন্ট, অন্তত একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে মূল্যায়ন করবে, এইভাবে আমি অ্যাসেস করব বা ইভালুয়েট করব। তাহলে এই সাইকোলজিক অর্ডারে আমার শ্রেণী কার্যক্রমটা পরিচালিত হবে। অর্থাৎ প্রথমেই আমার কাজটা হবে আমি তাকে
মানে গড়গড় করে লেকচার না দিয়ে আমি তাকে এনগেজ করব, তাকে দিয়ে এক্সপ্লোর করব, উদ্ভাবন করব, আবিষ্কার করব যে কি আছে। সে তারা ভাববে, এককভাবে হতে পারে, ব্রেনস্টর্মিং এর মাধ্যমে হতে পারে, জোয়ায় হতে পারে, আলোচনা করে দলগতভাবে হতে পারে, সেইগুলোকে তারা এক্সপ্লেন করবে। অন্যরা ফিডব্যাক দিয়ে দিয়ে এটাকে এলাবোরেট করবে, অথবা আমিও একটু তাদেরকে এলাবোরেট করতে বলবো, এবং শেষ পর্যন্ত শেষে আমি তাদেরকে ইভালুয়েট করব বা অ্যাসেস করব। এবং এইভাবে শিখন প্রক্রিয়াটা চক্রাকারে চলতে থাকবে। তখন হবে শিক্ষার্থীর কাজের মাধ্যমে বা আনন্দের মাধ্যমে শিখবে, করে শিখবে, লার্নিং বাই ডুইং কার্যক্রমটা সম্পন্ন হবে। আমরা এবার একটু একটু আনন্দ করি, যদি বলছি যে জয়ফুল লার্নিং হবে, তা আমরা নিজেরা একটু দেখি, একটু ব্যতিক্রম আনার জন্যে বা অন্য আমাদের এই একই ধরনের আলোচনাটাকে একটু অন্যদিকে নেওয়ার জন্যে আমি আপনাদেরকে একটু ছবি দেখাবো, কয়েকটা ছবি দেখব, তারপরে আবার আমরা আবার মূল আলোচনায় ফিরে যাব। কেননা একটু আনন্দরও আমাদের দরকার আছে। দেখি একটা ছবিতে আপনারা কি দেখতে পান। একটি ছবি দেখা যাচ্ছে, একটি গাধা অথবা ঘোড়া হতে পারে, তারপরে একটি ছাগল দাঁড়িয়ে আছে। ছাগলটি গাছের পাতা খাচ্ছে, অর্থাৎ আমার কাজটা কি, পাতা খাওয়াটা ছাগলের উদ্দেশ্য। তো ছাগল তো এত বড় মানে লম্বা গাছ বা অনেক উঁচু গাছ তো ধরতে পারবে না। সে পাশে একটা প্রোটেকশন পেয়েছিল, একটা নিচে দেখা যাচ্ছে কালো করে, যে ওই জায়গার থেকে লাভ দিয়ে উঠে সে ঘোড়াটা এখানে বাধা ছিল, ঘোড়ার বা গাধা এটির উপরে দাঁড়িয়ে সে তার খাদ্য গ্রহণ করছে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো আমার শিখন শেখানোর কার্যক্রমটা আমি এমনভাবে সেট করব যাতে আমি কি শেখাতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেটি যাতে অর্জিত হয়। আমি উদ্দেশ্য যেহেতু গাছের পাতা খাওয়া, সে একটি প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করছে। তাহলে আমাদের কি করতে হবে, শ্রেণী কার্যক্রম পরিচালনায় এমন কৌশল অবলম্বন করতে হবে যাতে আমার শিক্ষার্থীরা শেখে। আমি এখানে একটু অন্য বিষয়ের কথা বলবো, যে আমাদের দেশের সকল শিক্ষক আমরা যেমন সমান নই, কেউ আপনার অনেক মেধাবী আছে, হয়তো আমার মেধা আপনাদের মতো নয়, এরকম অনেক শিক্ষার্থী আছে, একজনের হয়তো খুব মেধাবী, একজন অতি মেধাবী, একজন মধ্যম মেয়াদি, এবং কারো না কারো একটু কম মেধা থাকতে পারে। আমি বলছি না যে সবারই থাকবে তা না, কারো হয়তো কম মেধা থাকতে পারে, কিন্তু সকল শিক্ষার্থীকে যদি আমি একই পদ্ধতিতে বা একইভাবে আমার শ্রেণী কার্যক্রম পরিচালনা করি, তাহলে কোনো কোনো শিক্ষার্থী শিখতে পারলেও হয়তো কোনো অধিকাংশ শিক্ষার্থী অথবা কোনো কোনো শিক্ষার্থী নাও শিখতে পারে। এই জন্য ওই শিক্ষার্থীর উপযোগী করে আমাকে কৌশল নির্ধারণ করতে হবে যাতে সবাই বা সকলের শিক্ষাটা যাতে সম্পূর্ণ হয়। আমরা আরেকটা ছবি দেখব এরপরেই। হ্যাঁ, এটি একটু বললাম একটু আগে আপনাদেরকে যে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু প্রসঙ্গটাকে চেঞ্জ করার জন্য আমার কাজটা হলো বাতাস খাওয়া। আমি এমন একটি কৌশল অবলম্বন করেছি যাতে অটোমেটিক বাতাস খাওয়া যায়। এটি আপনাদের বাসায় অনুসরণ করার দরকার নাই, জাস্ট একটু আপনাদের আনন্দ দেওয়ার জন্য বা একটু মানে দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে নেওয়ার জন্য একটু দেখালাম। আমরা আরেকটি ছবি দেখব। হ্যাঁ, দেখেন একটু আগে যেটি বলছিলাম, একটি একটি দলগত কাজের মাধ্যমে আমার শিক্ষক বা আমি বা আপনি দলগত কাজ করতে দিয়ে, শিক্ষার্থীদেরকে নিজেদেরকে করতে দিয়ে আমি কি করব, এটাকে মনিটর করব, সুপারভাইজ করব, তারা কাজটি ঠিক মতো করছে। অর্থাৎ আনন্দের মাধ্যমে শিখবে, ওরা করে শিখবে, লার্নিং বাই ডুইং, ওরা নিজেরা কাজ করছে দলগতভাবে। পরবর্তী পর্যায়ে আবার একটু দেখি একটা ছবি। এটি কি, এটি আমাদের দেশের একটি প্রচলিত, আমাদের উত্তরাঞ্চলেও এটি এরকম ছবি দেখা যায়, কুয়াশার দিনে শীতকালে খেজুরের রস খাওয়া। তো শিক্ষার্থী, আমার শিক্ষার্থী অথবা খেজুরের রস তার খেতে ইচ্ছা করছে, তার কাছে খেজুরের রস খাওয়ার অনেক পদ্ধতি আছে। জগে করে খেতে পারে, নিয়ে আনতে পারে, গ্লাসে খেতে পারে, কিন্তু পাইপ দিয়ে খেতে পারে, কিন্তু সে কি করছে, সরাসরি শেখাচ্ছে। অর্থাৎ আমি এটা বলছি একটা কৌশল, অর্থাৎ সে একটা কৌশল অবলম্বন করছে। তাহলে আমাদের কি হবে, যে কোনো একটি পদ্ধতির মধ্যে অনেকগুলো কৌশল থাকতে পারে, রস খাওয়ার অনেক পদ্ধতি থাকতে পারে, কিন্তু সে এখানে একটি কৌশল অবলম্বন করছে।
প্রতিদিন যে আমি একই কৌশল অবলম্বন করব তা না। হয়তো গাছটি ছোট ছিল, শিক্ষার্থীর আনন্দ লেগেছে বা ইচ্ছে করেছে, সে কৌতূহল বসে হোক, আনন্দের বসে হোক, সে রস খাচ্ছে। এরকম কিছু কিছু কৌশল আমি আমার শ্রেণীকক্ষে পরিচালনা করব, যাতে গতানুগতিক বা একঘেয়েমি না হয়। আমরা এবার আরো কিছু ছবি দেখার চেষ্টা করব। পরবর্তীতে আমরা দেখব যে আমার শিক্ষার্থীরা একজন ঘুমিয়ে গেছে বইয়ের উপর পড়তে পড়তে, আর আরেকজন শিক্ষার্থী কি করছে, কাজের মাধ্যমে শিখছে, ওরা আনন্দের মাধ্যমে শিখছে, ওরা কিন্তু ঘুমায় নাই। যাই হোক, অনেক ছবি দেখালাম, এটি আমাদের কোনোটি আমাদের দেশের, কোনোটি আমাদের বাইরের, শুধু আপনাদের ধারণাকে পরিষ্কার করার জন্যে এই ছবিগুলো দেখানো হলো। অর্থাৎ এখানে বলেছে নলেজ ইজ কনস্ট্রাক্টেড নট ট্রান্সমিটেড, অর্থাৎ আমি নলেজটাকে কি করতে পারি, গঠন করতে পারি, আমার নিজের মধ্য থেকে গঠন করতে পারি, কিন্তু আরেকজন আরেকজন থেকে ট্রান্সফার করে দিতে পারে, ট্রান্সমিট করে দিতে পারে, আমার কাছে আছে আমি আপনাকে ট্রান্সমিট করে দেবো, এরকম প্রায়র নলেজ অর্থাৎ পূর্ব জ্ঞান অথবা আগে জানার যে বিষয়, ইম্প্যাক্টস দ্য লার্নিং প্রসেস। এটুকু দেখেই আমরা শেষ করবো এটি, অর্থাৎ আমার লার্নিং প্রসেসের জন্য আমার যে পূর্ব জ্ঞান বা তো আগের জানা যে বিষয়গুলো কি আছে সেটা ইম্প্যাক্ট করে। তাই আমাদের কি করতে হবে, শিক্ষার্থী কি জানে, আমি কি জানি সেটি বড় কথা নয়, শিক্ষক কি জানে জানেন সেটি বড় কথা নয়, আমার শিক্ষার্থী আগে কি জানে, কতটুকু জানে, সেটিকে আইডেন্টিফাই করে তার সাথে নতুন জ্ঞানটাকে অথবা নতুন জানাটাকে যদি আমি সংযোগ করে দিতে পারি, তখনই তার শিখনটা কি হবে, সফল হবে। তাই আমাদের কি করতে হবে, শিক্ষার্থীর পূর্ব জ্ঞানটাকে আগে যাচাই করতে হবে, তার সে কোথায় আছে, কি জানে, এটিকে জেনে পরবর্তী পর্যায়ের কাজটা তাকে আমাদেরকে দিতে হবে, তখন সে আনন্দ নিয়ে করবে। সে আর তখন কি হবে, স্কুল ফাঁকি দিতে চাবে না, স্কুলে আসতে মানে অনীহা জানাবে না, আগ্রহ নিয়ে আসবে। তা আমাদের শিখনটা সেভাবেই হোক, আমরা সেটি চাই। প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আপনারা এই অধিবেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন, আমিও চলে এসেছি, আমরা আর এক অল্প সময়ের মধ্যেই এই অধিবেশনটার কার্যক্রম শেষ করব। আমরা এতক্ষণ অনেক বিষয় দেখলাম, আমি যদি একটু এটাকে কনক্লুশনে যাই বা উপসংহারে যাওয়ার চেষ্টা করি, যে আমাদের যে জেমস শিক্ষক সহায়িকা, এখানে আমরা যে শিখন শেখানো পদ্ধতি এবং কৌশলের প্রয়োগ করেছি বা যেটি ব্যবহার করে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করব, জেমস কার্যক্রম পরিচালনা করব আমাদের বিদ্যালয়ে বা প্রতিষ্ঠানে, সেখানে আমরা সবগুলোকে, অধিকাংশ বলবো না, আমি বলবো প্রতিটা ক্ষেত্রেই আমরা অংশগ্রহণমূলক পদ্ধতি অথবা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করেছি। কেন শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি ব্যবহার করেছি সেটি আমরা এতক্ষণ আমরা জানলাম, আপনারাও দেখেছেন, আপনারাও প্রশ্নের উত্তর দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, যে এর মাধ্যমে শিক্ষার্থী কাজের মাধ্যমে শিখতে পারে, করে শিখতে পারে, বাস্তব অভিজ্ঞতার প্রয়োগ সে ঘটাতে পারে, এবং একজন শিক্ষার্থীর সাথে আর একজন শিক্ষার্থী বা অন্য শিক্ষার্থীর একটা মিথস্ক্রিয়া বা ইন্টারেকশনের সুযোগ সৃষ্টি হয়। তাহলে আমরা কি করব, আমরা সব ক্ষেত্রেই অনুসরণ করব যে আমার শিখন শেখানো কার্যক্রমটা বা আমার আমি যে পদ্ধতিটাই বা যে কৌশলই অনুসরণ করি না কেন, যাতে আমার শিক্ষার্থীর অংশগ্রহণটা নিশ্চিত হয়। আমি তো সব জানি, আমি শিক্ষক সব জানি, অধিকাংশ সব বা বললে আবার হয়তো অন্যরকম হয়ে যেতে পারে, আমি অধিকাংশ বিষয় জানি, অথবা আমার পাঠ্যপুস্তকের কোথায় কী আছে সেটা আমি জানি, আমার জেমস ম্যানুয়ালের কোথায় কী আছে আমি জানি, কিন্তু আমার শিক্ষার্থীরা তো সব জানে না। তাই আমার কাজ হবে কি, শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করানোর সুযোগ দিয়ে। আমরা এই অধিবেশনের শেষের দিকে একটু উপসংহারের দিকে আমরা কয়েকটা বিষয়কে একটু জানব। এখন যেটা জানব যে কন্ডিশনস অফ পারমানেন্ট লার্নিং, অর্থাৎ স্থায়ী শিখনের কী কী শর্ত থাকে, অর্থাৎ কী কী শর্ত হলে আমরা এসবগুলোই আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি একটু আগেই, আপনারা আলোচনা করেছেন, এখন আমরা একটু শেষ একটু দেখতে চাই যে কন্ডিশনস অফ পারমানেন্ট লার্নিং বলতে কী বোঝায়। প্রথমে তো হবে আমার শিক্ষার্থীকে বোঝাতে হবে
যে এটি তোমার প্রয়োজন, এটি তোমার দরকার, অর্থাৎ তার একটি আগ্রহের জায়গা সৃষ্টি করতে হবে, অর্থাৎ তার মনের মধ্যে একটি মোটিভেশন দিয়ে তার প্রেরণার সৃষ্টি করতে হবে, সে যাতে এটি শিখতে উদ্বুদ্ধ হয়, না এটি আমার প্রয়োজন, তাহলে তার একটি প্রয়োজনীয়তা অথবা আগ্রহ অথবা প্রেরণার আমাদের সৃষ্টি করতে হবে। তারপরে তাকে আমাদের তাকে কি করতে হবে, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বলতে বুঝাচ্ছি যে তার যে অতীতের অভিজ্ঞতা আছে অথবা পূর্ব বিষয় জানার যে সমস্ত বিষয়গুলোকে আছে সেইগুলোকে আমাদের ব্যবহারের সুযোগ করতে হবে, এক্সারসাইজের সুযোগ করতে হবে। পূর্ব জানা বিষয়গুলোকে নতুন জানা বিষয়ের সাথে সে কি করবে, এটাকে মানে সংযোগ সাধন করবে, তার এক্সপিরিয়েন্সটাকে সে ব্যবহার করবে, তখনই তার শিখনটা ফলপ্রসূ হবে। পূর্বে কোনো জিনিস সে জানে নাই, কখনো শোনে নাই, এমন একটা বিষয় যদি আমি তাকে কাজের মাধ্যমে দিয়ে দেই তাহলে সে আগ্রহ হারিয়ে ফেলবে। এরপর আমাদের কি করতে হবে, তার একটা ইউজ থাকতে হবে, এবং এটাকে সে যে এক্সপিরিয়েন্সটা যেটাকে যেটা বললাম সেই নতুন জানা বিষয়কে পূর্বের জানা বিষয়ের সাথে তাকে ইনকর্পোরেট করার মতো অবস্থায় নিয়ে যেতে হবে। এই কাজটি কার, শিক্ষকের, আমাদের, আমার কাজ, আপনার কাজ, যে তুমি পূর্বে এতটুকু জেনেছো তার সাথে নতুন জানার বিষয়টাকে সংশ্লেষ করে বা ইনকর্পোরেট সংযোজন করে যদি তুমি শিখতে চাও বা তুমি তোমাকে শেখাতে পারি তাহলে কি হবে, তোমার শেখাটা পারমানেন্ট হবে, এবং এটির ব্যবহার থাকতে হবে, ইউজ থাকতে হবে। একবার শেখালেন সেটি পরবর্তী আমরা দেখবো যে এটি যদি ব্যবহার না থাকে তাহলে সে কী হবে, সেটি হারিয়ে ফেলবে, তাহলে তাকে আমরা এটি ইউজ করার সুযোগ দিতে হবে। নিড, এক্সপিরিয়েন্স, ইনকর্পোরেট, আমি এইগুলো একবার করলেই হবে না, এটাকে তার কাজের মাধ্যমে অথবা তার অ্যাক্টিভিটির মাধ্যমে তাকে ইউজ করার সুযোগ দিতে হবে। এবং আমরা আরও দেখব যে কন্ডিশনস অফ পারমানেন্ট লার্নিং এর মধ্যে কী আছে। এখানে বলা আছে লার্নিং ইজ এ ব্লক প্রসেস। ব্লক প্রসেস মানে কি, একটি ইট আরেক উপরে আরেকটি ইট, যেমন আরেকটি ইট দিয়ে দিয়ে আমরা অট্টালিকা তৈরি করি, তাহলে আমাদের এই শিখনটাও একটা ব্লক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ তার প্রায়র নলেজটাকে ভিত্তি হিসেবে ধরে তার উপরে আজকের আমি যে বিষয়টাকে শেখাতে চাই সেটিকে আলোচনা করতে হবে। পূর্বের যদি তার ভিত্তি দুর্বল থাকে, আমাদের ভিত্তি যদি কোনো দুর্বল থাকে, পরবর্তী পর্যায়ে কোনো ফাউন্ডেশন যেহেতু মানে দুর্বল, পরবর্তী পর্যায়ে স্থাপনা কী হয়, ভেঙে যায়, পড়ে যায়। আমরা এই সম্প্রতি অনেক ঘটনা আমাদের দেশে দেখেছি, বিদেশেও দেখেছি, যে মানে ভিত্তিটা দুর্বল দেখে স্থাপনাটা পড়ে যাচ্ছে, শুয়ে যাচ্ছে। তাহলে তার এই শিখনের ভিত্তিটাকে আগে দেখতে হবে, সে কত দূর জানে, তারপরে নতুন জ্ঞানটাকে নতুন বিষয়টাকে আমাদের দিতে হবে। তাহলে এইটি আমরা বলবো লার্নিং ইজ এ ব্লক প্রসেস। পরবর্তীতে আমরা দেখব যে এই লার্নিংয়ের কিছু নীতি আছে। আমি ক্লাসে গেলাম অথবা শ্রেণীকক্ষে গেলাম, গড় করে কিছু বলতে থাকলাম আর শিক্ষার্থীদেরকে এই তোরা কাজ কর বা তোমরা কাজ করো, এটি করে ফেলো, পাঁচ মিনিট টাইমের মধ্যে এটি করে জমা দাও, সেটি হবে না। এত সব সব কিছুরই যেমন একটা নিয়ম শৃঙ্খলা থাকে, একটি নীতি থাকে, আমাদের এই লার্নিংয়েরও কয়েকটা নীতি আছে। এই নীতিগুলোকে আমাদের অনুসরণ করতে হবে, তখনই আমাদের হবে ফলপ্রসূ শিখনটা হবে। যে প্রথমে কি, যে আমরা যে কোনো বয়সের শিক্ষার্থীরা, অর্থাৎ গ্রাম হোক, শহর হোক, একটু বড় হোক, ছোট হোক, অথবা বয়স্ক হোক, কোনো সমস্যা নাই, পার্সনস অ্যাট অল এজেস, মানে সব ধরনের শিক্ষার্থীরাই, সব ধরনের মানুষেরাই হ্যাভ দ্য পটেন্সিয়াল টু লার্ন, শেখার মতো যোগ্যতা আছে। তাহলে আমাদের শিক্ষার্থীদের কি আছে, সব শিক্ষার্থী সে গ্রামে থাকে বলেই যে সে শিখতে পারবে না তা নয়, গ্রাম বলেন, শহর বলেন, মেধাবী বলেন, অতি মেধাবী বলেন, সবারই শেখার মতো পটেনশিয়ালিটি আছে। শুধু আমার কাজ হবে তার এই পটেনশিয়ালিটিটাকে আইডেন্টিফাই করে তার উপযোগী করে আমাদের কৌশলটাকে বা প্যাডাগোজিটাকে বা টিচিং লার্নিং অ্যাক্টিভিটিটাকে সেট করে দেওয়া। এরপরে আমরা দেখব যে ইন্ডিভিজুয়ালস ভ্যারি ইন দ্য ওয়েজ দে লাইক টু লার্ন। আমি, আপনি বা যে কোনো মানুষ, একজনের থেকে যেমন আরেকজন আলাদা, পৃথিবীর কোনো মানুষই এক নয়। আপনার পরিবারে যদি পাঁচটি বা তিনটি সন্তান থাকে, আপনারা যদি
তিন ভাই থাকেন বা দুই বোন থাকেন, একজনের সাথে যেহেতু আরেকজনের মেলে না, একজন একটা খেতে পছন্দ করে আরেকজন সেটি পছন্দই করে না, এরকম হতে পারে। একজন সাদা রং পছন্দ করে আরেকজন কালো পছন্দ করে, এইভাবে একজন গোলাপ পছন্দ করে আরেকজন বেলি ফুল পছন্দ করে। তো এরকম আমাদের শিক্ষার্থীরা কী করে, এক একজন এক একভাবে শিখতে পছন্দ করে। তাই বলা হচ্ছে ইন্ডিভিজুয়ালস ভ্যারি ইন দ্য ওয়েস দে লাইক টু লার্ন, দ্যাট ইজ এটাকে বলে লার্নিং স্টাইলস, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র। একজন শিক্ষার্থীকে আরেকজন শিক্ষার্থীকে যেহেতু শিক্ষার্থীর থেকে যেমন আলাদা করতে পারি, তেমনইভাবে তার শেখার যে পদ্ধতি বা কৌশল একজন থেকে আরেকজন আলাদা হতে পারে। তাই আমাকে দৈনিক বা প্রতিদিন প্রতি ক্লাসে একই রকম কৌশল বা পদ্ধতি প্রয়োগ করলে হবে না, আমাকে কী করতে হবে, বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসরণ করে যেতে হবে, যাতে সকল শিক্ষার্থীরা কোনো না কোনো দিন শিখতে পারে। একই ধরনের পদ্ধতি অনুসরণ করলে কী হবে, এক ধরনের শিক্ষার্থীরা শিখবে, অন্য ধরনের শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলবে। সেটি আমার মতো বা আপনার মতো শিক্ষক হিসেবে কখনো এটি আমরা কাম্য বা কামনা করতে পারি না। তাহলে আমাদের দেখব যে আরও কিছু প্রিন্সিপালস আছে, যেমন এই কথাগুলি আলোচনা হয়ে গেছে, উই লার্ন টু ডু বাই ডুইং, আমরা করে শিখতে পছন্দ করি বা আমরা করে শিখতে ভালোবাসি। তাহলে আমরা যখন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হব তখন কি করব, আমাদের শিখতে পছন্দ হবে, মানে শিখতে সুবিধা হবে, আমরা শিখতে পারব। তাহলে উই লার্ন টু ডু বাই ডুইং, লার্নিং ইমপ্রুভস হোয়েন দ্য লার্নার ইজ অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, আর যখন প্যাসিভ হবে তখন সে আর শিখতে পারবে না। তাই আমাদের কী করতে হবে, অ্যাক্টিভ লার্নিংয়ের দিকে যেতে হবে, পার্টিসিপেন্টদেরকে অ্যাক্টিভ করতে হবে। তার আগে আমাদের আরেকটি জিনিসের দরকার, সেটি হলো প্রস্তুতি। ওই যে একটু আগে বললাম যে তাকে প্রেরণা দিতে হবে, আগ্রহ সৃষ্টি করতে হবে, তার প্রয়োজন এইটিকে বলতে হবে। তাহলে উইদাউট রেডিনেস লার্নিং ইজ ইনএফিসিয়েন্ট অ্যান্ড মে বি হার্মফুল, অর্থাৎ শিক্ষার্থীদেরকে প্রথমে যেটি দরকার সেটি হলো যে তাকে মানসিকভাবে শারীরিকভাবে এই আমি কোন বিষয়টা শেখাতে যাচ্ছি সেই জন্যে তাকে আমাদের একটু প্রস্তুত করে নেওয়া। এই জন্যে আমাদের পাঠটাকে তিন ভাগে ভাগ করতে হবে। প্রথমে থাকবে প্রস্তুতি, অর্থাৎ তার মানসিক তার শারীরিক অথবা কোন পাঠটি আমি পড়তে যাচ্ছি সেই সম্পর্কে একটু ধারণা দেওয়া এবং তার পূর্ব জ্ঞানটাকে যাচাই করে নেওয়া। তারপরে আমরা নতুন যে পাঠে যাব সেটি আমরা করব। তাহলে উইদাউট রেডিনেস লার্নিং ইজ ইনএফিসিয়েন্ট এবং মে বি হার্মফুল। আমি হঠাৎ করে যদি কোনো জিনিস পড়তে চাই সে বিরক্ত নিয়ে শুনবে, বিরক্ত বোধ করবে এবং তার শিখনটাই হয়তো হবে না। তাহলে আমরা বলছি তাই যে নো মোটিভেশন নো লার্নিং অ্যাট অল। আমরা এখন দেখব এই কথাটির মাধ্যমে আমরা একটু জানব যে উইদাউট মোটিভেশন দেয়ার ক্যান বি নো লার্নিং অ্যাট অল। তাহলে আমাদের প্রথম কাজটা কী হবে, যেহেতু উইদাউট মোটিভেশন দেয়ার ক্যান বি নো লার্নিং অ্যাট অল, মোটেই কোনো শিক্ষা হতে পারে না, তা আমাদের সর্বাগ্রে প্রথম কাজটা হবে মোটিভেশন দেওয়া, শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তোলা, তাদেরকে উৎফুল্ল করা, তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে অ্যাক্টিভ করা। কেননা নো মোটিভেশন নো লার্নিং, তাহলে আমাদের প্রথম কাজটাই হবে শিক্ষার্থীদেরকে পাঠের প্রতি আগ্রহ সৃষ্টি করে দেওয়া, এটিকে বলছি আমরা মোটিভেশন। আজকে আমরা জানলাম শিখন শেখানো পদ্ধতি ও কৌশল সম্পর্কে এবং জানলাম শিখন শেখানো পদ্ধতি এবং কৌশল প্রয়োগের মাধ্যমে আমাদের পাঠদানটাকে কীভাবে আকর্ষণীয় ফলপ্রসূ এবং আনন্দঘন করে তোলা যায়। আমরা আরও জানলাম যে শিখন শেখানো পদ্ধতি মূলত কয় প্রকার। আমরা কী জেনেছি, শিখন শেখানো পদ্ধতি মূলত দু ধরনের, এটি আমরা জেনেছি, আপনারাও জেনেছেন এবং আপনাদের আলোচনার মাধ্যমে আমরা এটি স্পষ্টই বুঝতে পেরেছি যে আমাদের শিখন শেখানো পদ্ধতি হলো দু ধরনের। একটিকে আমরা বলছি যেটি গতানুগতিক, যেটি প্রাগৈতিহাসিক যুগ থেকে চলে আসছে, সেটিকে বলছি আমরা শিক্ষককেন্দ্রিক। শিক্ষককেন্দ্রিক কোনটাকে বলছি, যেটি আমার
শিক্ষক সক্রিয় থাকবেন, শিক্ষকই সব কিছু বলবেন, শিক্ষক সব কিছু করবেন, শিক্ষক সব কিছু করে দেখাবেন, শিক্ষক সব কিছু শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেবেন, আর শিক্ষার্থীরা কি করবে, শুধু রিসিভ করবে। শিক্ষক হলেন সেন্ডার আর শিক্ষক শিক্ষার্থী হলেন রিসিভার। কিন্তু আমরা আমাদের এই পাঠের মাধ্যমে আজকে যে অধিবেশনটা এখন পরিচালিত হলো আপনারা দেখলেন বা শুনলেন, সেটিকে আমরা বলছি এটি হতে হবে শিক্ষার্থী কেন্দ্রিক। অর্থাৎ এখানে শিক্ষার্থীর অংশগ্রহণটাই হবে মুখ্য, আর শিক্ষকের অংশগ্রহণটা হবে গৌণ। শিক্ষার্থীরা কি করবে, সব কিছুই তারা করে শিখবে, আলোচনার মাধ্যমে শিখবে, দলগতভাবে শিখবে, এককভাবে শিখবে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শিখবে। অর্থাৎ শিক্ষার্থীকে আমরা একক কাজ দিতে পারি, দলগত কাজ দিতে পারি, অথবা জোড়ায়ও কোনো কাজ দিতে পারি। এবং এই কাজের ফিডব্যাক নিয়ে আমি শিক্ষক হিসেবে আমার কাজ হবে তাকে যে যে জায়গাটা তার ঘাটতি আছে, যে যে জায়গাটা তার একটু গ্যাপ সৃষ্টি হয়েছে, সেই জায়গাটা গ্যাপটাকে রিপেয়ার করা, ঘাটতিটাকে পূরণ করে দেওয়া, প্রয়োজনে একটু সহযোগিতা করা, প্রয়োজনে একটু হেল্প করা। তাই আমরা কি চাব যে শিক্ষক হতে হবে তাকে এমনভাবে শিখন শেখানো পদ্ধতি উনি পরিচালনা করবেন যেখানে শিক্ষার্থী কাজের মাধ্যমে কোনো কিছু করে বা করার মাধ্যমে শিখবে। এর মাধ্যমে কি হবে, তার শিখনটা স্থায়ী হবে, তার শিখনটা ফলপ্রসূ হবে, এবং সেটাই আমাদের সকলের কাম্য। প্রশিক্ষণার্থীগণ, আপনারা অনেক ধৈর্য ধরে অনেক সময় নিয়ে আমার এই অধিবেশনটায় অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমরা যদি এই অধিবেশন থেকে একটু হলেও উপকৃত হই, তাহলে কে উপকৃত হবে, আমার শিক্ষার্থীরা উপকৃত হবে। একটু যদি আমি আমার মানে শিখন শেখানোর পদ্ধতিটাকে একটু আনন্দ ঘন পরিবেশে শিক্ষার্থী কেন্দ্রিকভাবে শিক্ষার্থীকে কাজের মাধ্যমে আমরা যদি পরিচালনা করতে পারি, তাহলে শিক্ষার্থীরা তাদের শিখনটাকে পরিপূর্ণভাবে শিখতে পাবে, সেটি আমাদের কাম্য। তা আমরা চাবো যে আজকে এই অধিবেশন থেকে যেটুক জানলাম সেটুক আপনারা অনুধাবন করবেন, নিজেরা বুঝবেন, এবং এর প্রয়োগটি আপনি যখন শ্রেণীকক্ষে আবার ফিরে যাবেন, শ্রেণীকক্ষে যখন আবার এই শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন, যাতে এগুলোর প্রয়োগ বা অনুশীলন আমরা সেখানে ঘটাতে পারি, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করে এই অধিবেশনটা শেষ করছি। আপনাদেরকে প্রশ্ন আহ্বান করছি, আপনারা নির্দ্বিধায় যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো বিষয়ের অবতারণা করতে পারেন, প্রশ্নের প্রত্যাশা করে এই অধিবেশন শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? ভালো আছি, ভালো থাকবো ইনশাল্লাহ। যেই সেশনে আমরা আসছি সবাই আশা করছি অনেক এনজয় করব এবং সবাই শেয়ারিংও করব। স্যাররা, আপনারা সবাই যখন ঘুম থেকে উঠেছেন আজকে সকালে, কে কি ভেবে উঠেছেন বা ঘুম থেকে উঠার পরে কি কি করবেন ভেবেছেন, যদি একজন একটু রেসপন্স করেন। মানে মনের মধ্যে অনেক সকাল থেকে একটা কেমন কাজ করতে ছিল, কে জানি শেখান, এটাই আর আসলে ছিল যে কি হবে, আর এখানে এসে তো সেটা দেখতেইছি এরকম। ধন্যবাদ সফিকুল স্যারকে। তো স্যার দেখেন বলেছে যে ঘুম থেকে উঠেছে, ট্রেনিংয়ে আসবে, কীভাবে আসবে, কী শিখবে, এই যে মনে মনে ভেবেছে যে কী করব, কীভাবে আসব, কী করব, কেমন করে করব, কখন করব, কোথায় করব, তো এগুলোকে আমরা খুব সাধারণ ভাষায় কী বলতে পারি? ওয়েল ডান, তাহলে আমরা এটাকে বলতে পারি পরিকল্পনা। তো পরিকল্পনাবিহীন আসলে কোনো কিছুই সঠিকভাবে করা সম্ভব নয়। আমরা যদি পরিকল্পনা করে কোনো কাজ করি, তাহলে সেই কাজটা কী হবে, ফলপ্রসূ হবে বা ইফেক্টিভ হবে। তো আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই পরিকল্পনা করে সিদ্ধান্ত নেই, বা যে কোনো কাজ করার ক্ষেত্রে পরিকল্পনা করি এবং স্টেপ বাই স্টেপ কাজগুলো করি তার ফলাবর্তনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এই গেল আমাদের পরিকল্পনা। এখন
আমরা যেই পেশার সঙ্গে নিযুক্ত তাহলে এই পেশায় আমাদের একটা পরিকল্পনা আছে, সেটা কি যদি কেউ একটু রেসপন্স করেন? ওয়েল ডান, তাহলে এটা হচ্ছে পাঠ পরিকল্পনা। এক্সিলেন্ট। এই পাঠ পরিকল্পনা নিয়ে এখন আমরা আপনাদের সঙ্গে কিছু শেয়ারিং করব। তো দেখেন এই যে পাঠ পরিকল্পনা, তাহলে আমাদের জানা উচিত যে পরিকল্পনা কি। আসলে পরিকল্পনা হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কেমন করে, কত সময় ধরে এবং এই কাজটা করার পরে আমাদের কি ফলাফল আসবে, সেটাই হচ্ছে পরিকল্পনা। এছাড়াও আমরা এটাকে আরেকটু সুন্দর করে বলতে পারি, পরিকল্পনা হচ্ছে রিথিঙ্কিং, থিঙ্কিং, থিঙ্কিং, ডু অ্যান্ড থিঙ্কিং আউট। অর্থাৎ আমাদের পূর্বের যে জ্ঞান ছিল, এখন যে জ্ঞান অর্জন করব এবং পরবর্তী জ্ঞানের সাথে সমন্বয় ঘটিয়ে আমার জ্ঞানের উৎকর্ষতাকে বৃদ্ধি করাই হচ্ছে পরিকল্পনা। তো এই যে পরিকল্পনাটাকে যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদের কিছু স্টেপের প্রয়োজন। আর আপনারাই বলেছেন যে আমরা যে পেশায় নিযুক্ত সেখানে আমাদের কাজটাকে সুন্দর করতে হলে কিসের প্রয়োজন স্যার? পরিকল্পনার প্রয়োজন। আর এটা হচ্ছে পাঠ পরিকল্পনা। তো একটা পাঠ পরিকল্পনা কেন প্রয়োজন আমার ম্যাডামরা যদি কেউ একজন বলেন? ক্লাসটাকে ফলপ্রসূ করার জন্য এবং একটি নির্দিষ্ট সময়ে যেন যে পাঠদানটা আমি করব সেটা নির্দিষ্ট সময়ে যেন শেষ করতে পারি, সেটাই পাঠ পরিকল্পনা। ধন্যবাদ ম্যাডাম, যে ম্যাডাম সুন্দর বলেছেন যে একটা নির্দিষ্ট সময়ে এবং তার ফলাবর্তন যেন থাকে, তো সেই পরিকল্পনাটা ইফেক্টিভভাবে। এখন আমরা এখানে যারা আছি কেউ একজন বলি, যদি পরিকল্পনা না করে যায়, অর্থাৎ পাঠ পরিকল্পনাটা না নিয়ে ক্লাসে যায়, সেক্ষেত্রে কী ঘটবে? আমি পিছনের দিক থেকে একজন ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি। আমি যদি সুপরিকল্পিতভাবে পাঠ পরিকল্পনা না করি তাহলে দেখা যাবে যে আমি সঠিকভাবে ক্লাসটি সম্পূর্ণ করতে পারবো না। দেখা যাবে যে সময় বেশি লাগতেছে, অর্থাৎ ক্লাসটি আমার গোছালো না, এলোমেলো হয়ে যাচ্ছে, মানে ক্লাসটি মানে ফলপ্রসূ হবে না, এটি সমস্যা। ধন্যবাদ ম্যাডামকে। তো আসলে দেখেন আপনারা নিজেরাই বলেছেন যে একটা পরিকল্পনার গুরুত্ব কতটা বেশি। আমরা যখন আমাদের শ্রেণীকক্ষে যাই তখন আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে এবং কিছু শিক্ষণফল থাকে, যেই সময়টার মধ্যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে মানে একটা বিষয় শেখাবো এবং সেখান থেকে তাদেরকে মূল্যায়ন করতে পারবো। তখনই আমাদের একটা শিক্ষা স্থায়িত্ব লাভ করবে যখন আমি আমাদের শিক্ষার্থীকে সেই শিখনটা শিখিয়ে তার একটা ফলাবর্তন নিয়ে আসতে পারবো। তো আসলে একটা শিক্ষাকে শিখন উপযোগী করতে গেলে পাঠ পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। নাবিকবিহীন একটা নৌকা কিন্তু সুচারুভাবে চলতে পারে না, যে কোনো জায়গায় আটকে যেতে পারে, থেমে যেতে পারে কিংবা ডুবে যেতে পারে। তো আমাদের শিক্ষকরা হচ্ছেন একজন নাবিক, তিনারা যদি তাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে একটা পাঠ পরিকল্পনার মাধ্যমে একটা বিষয়কে তুলে নিয়ে যেতে পারেন তাহলে কী হবে, খুব সহজে শিক্ষার্থীদেরকে শিখন উপযোগী করা যাবে, তাদের অল্প সময়ে অনেক বেশি শিখন শেখানো যাবে, ফলপ্রসূ হবে এবং ওই সময়টুকুর মধ্যে আমরা যে শিক্ষাটা তাদের দিতে চাই সেটাও দিতে সক্ষম হব। আমরা যদি পরিকল্পনা না করে যাই তাহলে যে কাজটা হবে, দেখা যাচ্ছে যে আমি ভেবে গেছিলাম যে আমি এই 10টা কোশ্চেনের উত্তর বা এই সংজ্ঞা এই বিষয়গুলো শিখাবো, হয়তো আমি ক্লাসে গেছি আমি ভুলে গেছি যে আমি কী কী বলতে চাই, ভুলে যাব, অবশ্যই ভুলে যাব, ভুলে যাব না স্যার, কিন্তু যদি আমি একটা পরিকল্পনা সাথে নিয়ে যাই তাহলে আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে পারবো। তো আসলে একটা পাঠ পরিকল্পনা শিখনকে খুব বেশি আনন্দদায়ক, শিখন উপযোগী এবং ফলপ্রসূ করতে সক্ষম। তো অ্যাজ এ টিচার হিসেবে আমাদের পাঠ পরিকল্পনার গুরুত্ব কিন্তু অপরিসীম এবং আমি বিশ্বাস করি যে আমরা সবাই এরপর থেকে যখন ক্লাসে যাব কি করব স্যাররা, একটা সুচারু পাঠ পরিকল্পনা নিয়ে যাব। দেখেন আমাদের একটা সময় ছিল যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাঠ পরিকল্পনা করা হতো, একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্টের পাঠ পরিকল্পনার মিল থাকতো না, কিংবা এমনও হয়েছে যে একটা প্রতিষ্ঠানে এক ধরনের পাঠ পরিকল্পনা করা হয়েছে, অন্য একটা প্রতিষ্ঠানে যে পাঠ পরিকল্পনাটা ভিন্ন হয়ে গেছে। তো এই কারণে যেটা করা হয়েছে, জাতীয় শিক্ষা কার্যক্রমের আওতায় একটা লেটেস্ট পাঠ পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে এবং এই নির্ধারিত ছকটা সবাইকে দেওয়া হয়েছে। তো আমাদের যে
বিজ্ঞ স্যার আছেন আমার সাথে, এখন উনি আপনাদেরকে সেই পাঠ পরিকল্পনার কাঠামো এবং উপাদান নিয়ে আলোচনা করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার শ্রদ্ধেয় হেদায়েত স্যারকে এই পাঠ পরিকল্পনার উপাদান এবং কাঠামো নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মঞ্জুরা ম্যাডামকে, সেই সাথে আপনারা যারা আছেন, আপনারা শেষ পর্যায়ে এসেছেন। একটু হয়তো মন আনচান করছে কখন শেষ হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমাদের তো শেষ সময় পর্যন্ত থাকতেই হবে নাকি স্যার। তো মঞ্জুরা ম্যাডাম পাঠ পরিকল্পনার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিল, এবারে আমি আপনাদের সঙ্গে আর কিছু বিষয় শেয়ার করব, আর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গেই আর কি শেয়ার করব। আপনারা ক্লাসে পাঠ পরিকল্পনা নিয়ে যান এই বিশ্বাস আমার আছে। হ্যাঁ, যেহেতু আপনারা পাঠ পরিকল্পনা নিয়ে ক্লাসে যান, ক্লাসে সেটি ফলপ্রসূ করার চেষ্টা করেন, অতএব আপনাদের পাঠ পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা আছে। হ্যাঁ, যদি এই ধারণা থাকে তাহলে কি আমরা আজকে আর কি করব, এটাকে আরেকটু কীভাবে শানিত করা যায়, কোথাও যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো কীভাবে দূর করা যায়, সে ব্যাপারে আমরা আর একটু কথা বলবো। তো আমরা কি জেনেছি এতক্ষণ, পাঠ পরিকল্পনা কি, এটি কেন করতে হয় এবং এর গুরুত্ব কি। এবারে আমরা পাঠ পরিকল্পনার কাঠামো বা গঠনটা নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে আমরা এর আগে বিভিন্ন ধরনের পাঠ পরিকল্পনা করেছিলাম, আপনারা যারা বিএড করেছেন তারা ওই এটা করার সময় বিভিন্ন ধরনের পাঠ পরিকল্পনার সঙ্গে পরিচিত হয়েছেন। অনেকগুলো সোপানের কথা বলা ছিল, অনেক বড় ছিল, এবং আমাদের সে সময় পাঠ পরিকল্পনা করতে আমাদের মধ্যে একটা অনীহা কাজ করত, যার জন্য আমরা কী করতাম, ক্লাসে পাঠ পরিকল্পনা নিয়ে যেতাম না বা পাঠ পরিকল্পনা করতাম না। কিন্তু এখন আমরা করি, কারণ হচ্ছে কি, পাঠ পরিকল্পনাটাকে একটু ছোট করা হয়েছে। কেন ছোট করা হলো, যাতে আমরা অনায়াসে সে কাজটা করতে পারি, আমরা যেন সাবলীলভাবে সেটি করতে পারি, এটিকে যেন আমরা আর বোঝা না ভাবি, এজন্যই এটাকে একটু কাটছাট করে ছোট করা হয়েছে, যাতে আমরা এটা অনায়াসে সহজসাধ্যভাবে করতে পারি। এবারে আমরা একটা পাঠ পরিকল্পনা দেখব। দেখেন, একটু লক্ষ্য করলেই হবে, হ্যাঁ, আমরা মূল পাঠ পরিকল্পনা পরে দেখব, এটাকে দেখি একটু। পরের পৃষ্ঠাটা যান, পরের পৃষ্ঠা দেখান ম্যাডাম। হ্যাঁ, এপাশে দেখেন, ওই পাশটা, ওই পাশটা, হ্যাঁ, তারপরে আবার উল্টান, তারপর পরের পৃষ্ঠা যান। হ্যাঁ, সেটাই বোঝানোর চেষ্টা করতেছি যে একসময় আমরা পাঠ পরিকল্পনা লিখতাম খুব বড়। হ্যাঁ, এখানে অনেকগুলো সোপান ছিল, অনেকগুলো কাজ ছিল, যে জন্য আমাদের কী ছিল, অনীহাও ছিল। হ্যাঁ, এটা একটু আমি বড় করে লিখেছিলাম, হয়তো একদম পুরো বিস্তারিত সেই জন্যই। হ্যাঁ, ওটা নিয়ে যান, নিয়ে রাখেন। তা আচ্ছা, আমরা বুঝতে পারলাম যে এর আগে যে পাঠ পরিকল্পনা আমরা করতাম তার যে কাঠামোটা ছিল বা তার যে পরিসরটা ছিল সেটি ছিল অত্যন্ত বড়, যার জন্যই আমাদের সেখানে অনীহা ছিল, আমরা সঠিকভাবে এগুলো করতে পারিনি বা এটাকে আমরা বোঝা হিসেবে নিয়েছিলাম। সেজন্য আমাদের NCTB যে আছে তারা একটা চিন্তা করলো যে কী করা যায়। হয়তো সেই চিন্তা থেকেই তারা কী করলেন, একটা ছোট পাঠ পরিকল্পনা করলেন যেটাতে সব কিছুই থাকবে কিন্তু একটু স্বল্প পরিসরে থাকবে, যাতে আমরা অনায়াসে সহজসাধ্যভাবে এটি করতে পারি। সেজন্য NCTB কর্তৃক একই ভীতু শিক্ষার কথাও আরেকটা আছে। আমি বলছিলাম কেন আমরা একই রকম করব, সবাই সারা দেশে কিন্তু এখন একই রকম, একই কাঠামো প্রতি বিষয়ের জন্যও একই রকম, একই কাঠামো, শুধু বিষয় আলাদা হবে, আপনার প্রশ্নগুলো আলাদা হতে পারে, পদ্ধতি আলাদা হতে পারে, কৌশল আলাদা হতে পারে, কিন্তু মূল কাঠামোটা হবে একই প্রতি বিষয়ের এবং সারা দেশ। এটি শিক্ষাক্রম 2012 যে ছিল, সেই 2012 শিক্ষাক্রমে বলা হয়েছে যে সব স্কুলে একীভূত শিক্ষা এবং সবাই যাতে সকলে যাতে কী হয় সমান সুযোগ পায়, সবাই যাতে একইভাবে
শিখন কার্যক্রমটাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য কী করা হয়েছে, এই একই ধরনের একটা কাঠামো তৈরি করা হয়েছে। এটি কে দিয়েছে আমাদের? এনসিডিবি কর্তৃক দেওয়া হয়েছে। তো এই কাঠামোটাতে কী আছে সেটা আমাদের জানা দরকার না? এই কাঠামোতে কী আছে স্যার, একটু কাঠামোটা দেখি। এই যে আমরা যে কাঠামোটা হবে তার একটা দেখতেছি চিত্র, এখানে কী আছে নমুনা পাঠ পরিকল্পনা আমরা বলছি, আসলে এটা হবে আমরা যখন লিখব তখন কী হবে পাঠ পরিকল্পনা, তার একটা নাম্বারও থাকবে। আপনি যে অনেকগুলো পাঠ পরিকল্পনা করবেন সেটার জন্য একটা নাম্বার থাকে, যাতে আপনার একটার থেকে আরেকটা গুলিয়ে না যায়। তারপর শ্রেণী থাকবে, কোন শ্রেণীর পাঠ পরিকল্পনা করতেছেন আপনি, বিষয় থাকবে, অধ্যায় থাকবে, পাঠ থাকবে, বিশেষ পাঠটা কী, এবং সময় থাকবে। সময় কতক্ষণ থাকবে স্যার? এখানে তো 50 মিনিট আছে স্যার, আমরা কি সবসময় 50 মিনিটই করবো না কম বেশি করতে পারবো? না স্যার, আমি মনে করি সেটি না করাই ভালো, কারণ এনসিডিবি কর্তৃক বা শিক্ষাক্রম 2012 বলা হয়েছে যে এখন পিরিয়ড হবে 6টি, এবং প্রতি পিরিয়ডের প্রথম পিরিয়ডটা হয়তো একটু এক্সেপশনাল, বাকি পিরিয়ডগুলো সবগুলো কী হবে 50 মিনিটের হবে। আমরা এটা আর কম বেশি করতে পারবো না, তবে বিশেষ ক্ষেত্রে বিষয়টা আলাদা, স্বাভাবিক অর্থে আমাদের 50 মিনিটেই করতে হবে। এতে গেল সময়। এরপর কী আছে? শিখন ফল। শিখন ফলে আমাদের কী থাকবে, কী শিখব, এটা কীভাবে লিখতাম স্যার? আমরা কীভাবে লিখি? অ্যাকশন, স্মার্ট রুল ব্যবহার করব। আর শিখন ফলটা পাবো কোথায় স্যার? আমি পাঠের মানে আমরা যে বিষয়ের পাঠ পরিকল্পনা করব, মানে আমি কথাটা একটু বুঝছি, আপনারা একটু বলতে চাচ্ছেন হয়তো একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। সেটি হচ্ছে আমরা যে বিষয়টা পড়াবো সেই বিষয়ের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের শুরুতেই এ অধ্যায়ে আমরা যা শিখব এভাবে লেখা আছে, ওগুলোই হচ্ছে কি আমাদের শিখন ফল। আগে কিন্তু আমরা যেন তেন করে একটা শিখন ফল লিখতে পারতাম, এখন কিন্তু আমরা নিজের মন গড়া শিখন ফল লিখতে পারি না, কারণ এটিও শিক্ষাক্রম 2012 বিষয়। সেখানে বলা হয়েছে, তারা একটা ম্যাট্রিক্স দিয়েছিল, সেখানে প্রতিটা বিষয়ের কতগুলো শিখন ফল আছে তার একটা তালিকাও দিয়ে দিয়েছিল, আমরা ওই তালিকা অনুসরণ করব। হয়তো আপনারা ভাববেন যে আমার কাছে তো ম্যাট্রিক্স নেই বা শিক্ষাক্রম 2012 বইটা নেই, অসুবিধা নেই স্যার, আমরা যে বিষয়টা পড়াবো তার প্রতিটা অধ্যায়ের শুরুতেই শিখন ফলগুলো দেয়া আছে, সেখান থেকে আমরা শিখন ফল নেব। শিখন ফল একটাও নিতে পারি, একাধিকও নিতে পারবো না কি স্যার? পারবো। আবার একটাকে ভেঙেও লিখতে পারি। কখন এই কাজটা করব স্যার, একটু কেউ যদি শেয়ার করেন স্যার। একটা পাটে 2-3টা পাট পরিকল্পনা করব, তখন শিখন ফলগুলো একটাকে ভেঙে দুইটাও করতে পারি। হ্যাঁ, যখন এটাকে কি বলি আমরা, বিভাজিত শিখন ফল আমরা করব। তো আমরা আরেকটু অন্যখানে যাই, তার আগে আমরা বলতে সেটা কি পাঠ পরিকল্পনা, আসলে পাঠটা কি, এটা কি আমাদের কি কারো জানা আছে স্যার? পাঠটা কি, পাঠ করা, পড়া, পড়া তো আমরা অনেক কিছুই পড়ি, তাই এই এই পাঠটা কি একটু শেয়ার করি দেখি হয় কি না। সেটি হচ্ছে আপনি দেখবেন বইগুলোতে পার্ট 1, পার্ট 2 হইতে 3, পার্ট 4, পার্ট 5, তো এগুলোতে কী বুঝতেছি স্যার? একটা অধ্যায়কে কতগুলো অংশে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ কতগুলো পাঠে বিভক্ত করা হয়েছে। এখন এই পাঠটা তাহলে কি অংশ তো হলো, তাই এই পাঠ নাম দিল কোনো অংশই তো দিতে পারত, মানে এটি হচ্ছে কি প্রতিটা পাঠ এক পিরিয়ড, প্রতি পিরিয়ডের জন্য একটা পাঠ। আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি স্যার, কয়েকটা পাঠ একদিনেই একটা শিক্ষা নমুনা পাঠ পরিকল্পনায় আমরা পরিকল্পনায় নিয়ে নিই, বা একদিনে কয়েকটা পাঠ শিখন শেখানো কার্যে শেষ করি। কিন্তু এটা কী করা যাবে স্যার, আমার শিক্ষার্থীর উপযোগী করে মাত্র একটা পাঠ উপস্থাপনের জন্য আমাদের বলা হয়েছে প্রতি পিরিয়ডে, অথচ যদি আমি 2টা বা তার বেশি করি তাহলে সেক্ষেত্রে কী হবে,
শিক্ষার্থী সঠিকভাবে এটা নিতে পারবে না, বোর ফিল করবে বা এতগুলো সে ধরে রাখতে পারবে না। সেক্ষেত্রে সেই জন্য আমরা করবো কি স্যার, এখন থেকে একটা পাঠের একটা পরিকল্পনা তৈরি করব। কিন্তু এখন দেখা গেল যে কোনো একটি শিক্ষণফল আমরা নিয়েছি, কিন্তু এই শিক্ষণফলটা এত বড় যে এর মধ্যে কয়েকটা পাঠ আছে, তখন আমরা কি করব, শিক্ষণফলকে বিভাজন করব। আর বিভাজন করে করলে কি হবে আমার, ওই তখন ওই শিক্ষণফলটাকে আমরা বলতেছি বিভাজিত শিক্ষণফল। তাহলে আমরা এই প্রথম যে কলামটা দেখতেছি সেই কলামে কি হলো, শিক্ষণফল লিখব কোথায় পাব, অধ্যায়ের শুরুতেই আছে বা শিক্ষাক্রম 2012-এর মধ্যে আছে। তাছাড়াও আরেক জায়গায় আছে স্যার, আমাদের প্রতিটা স্কুলে TCG হ্যাঁ গাইড এটা দেওয়া আছে, সেই গাইডের মধ্যেও দেওয়া আছে, সেখান থেকে আমরা শিক্ষণফলগুলো নিতে পারবো। এবং যে শিক্ষণফলগুলো পড়ো সেগুলোকে আমরা ভাগ করবো, এটাকে বলতেছি আমরা বিভাজিত শিক্ষণফল। তাহলে বিভাজিত শিক্ষণফল এবং বিভাজিত শিক্ষণফল এই ব্যাপারে আর কোনো আপনাদের বলার আছে না, এটা ক্লিয়ার হয়েছে স্যার? আর একদিনে আমরা কতটুকু নেব, একটা পাঠ, যদি কোথাও থাকে চারটা থেকে পাঁচটা সেক্ষেত্রে আমরা কি করব, বিভাজন করব। একদিনে সেটা কি উপস্থাপনের জন্য আমরা চেষ্টা করব না, কারণ তাতে শিক্ষার্থীর জন্য বোঝা হয়। আমরা এখন একটা পাঠ্যপুস্তকে দেখার চেষ্টা করব যে পাঠ কথাটা কোথায় লেখা আছে আর শিক্ষণফলগুলো কোথায় আছে। একটু আমাকে হেল্প করবে আমাদের মঞ্জুরা ম্যাডাম, ম্যাডাম একটু বইটা দেখান, ওই পাশে ধরেন, দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এ অধ্যায় যা শিখলাম এগুলো আছে, আর পাঠটা অপর পৃষ্ঠা একটু, হ্যাঁ একসঙ্গে দুইটা পাঠ তিনটা পাঠ এরকম আছে। তা আচ্ছা ধন্যবাদ ম্যাডাম, আপনি একটু হ্যাঁ বসেন। তা আমরা প্রথম কলামটার কথা আর নাই, পরের ধাপে যাই। পরের কলামে কি আছে, শেখন শেখানো কার্যাবলী। এই কার্যাবলী এটি হচ্ছে আমাদের মূল কাজ নাকি স্যার? তো এই শিখন শেখানো কার্যাবলী আবার কয়েকটা ভাগে বিভক্ত আছে, সেটা কিন্তু জানি আমরা নাকি স্যার? একজন বলি স্যার, কয়টা ভাগে ভাগ করা যায় শিখন শেখানো কার্যাবলীটাকে, একজন বলি, মাইক আছে পাশে। শিখন শেখানো পদ্ধতি হচ্ছে তিনটা থাকবে, একটা পাঠ করিকুলাম মূলত তিনটা ইয়া থাকে, সেটা হচ্ছে প্রস্তুতি থাকবে, উপস্থাপন থাকবে, মূল্যায়ন থাকবে। মূল্যায়ন, থ্যাংক ইউ স্যার, স্যার সুন্দর বলেছে স্যার, ধন্যবাদ, বসেন স্যার। তো আমরা বুঝতে পারলাম যে শিখন শেখানো কার্যাবলীটাকে আমরা মূলত তিনটা ভাগে বিভক্ত করব। প্রথম অংশটি হচ্ছে পাঠ প্রস্তুতি বা প্রেষণা, পাঠ প্রস্তুতি বা প্রেষণা। তো পাঠ প্রস্তুতি মানে কি, আমরা এটা কীভাবে করব, কীভাবে করব স্যার, প্রস্তুতিটা আমরা কীভাবে নেব বলেন স্যার? আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়ের প্রতি শিক্ষার্থীদের পূর্ব কোনো ধারণা আছে কি না সেটা আগে যাচাই করব। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ তারপর সেটা কীভাবে করব স্যার? অবশ্যই সেটা জানার জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন করব এবং ধাপে ধাপে তাকে সেই বিষয়বস্তুর দিকে আমরা নিয়ে যাব। আচ্ছা ধন্যবাদ স্যার। আর কোনো কিছু করা যায় না, শুধু প্রশ্নই করা যায় স্যার, আর কিছু করা যায় না? হ্যাঁ, এছাড়া আমরা প্রদর্শন করতে পারি কোনো চিত্র, হ্যাঁ অথবা কোনো অভিনয়ের মাধ্যমে দেখাতে পারি, হ্যাঁ আর অথবা গল্পের গল্পের মাধ্যমে রোল প্লে হতে পারে। ধন্যবাদ স্যার, বসেন। তার আমরা বুঝে গেছি স্যার, বিভিন্ন কারিকুলাম মানে কোনো চিত্র দেখিয়ে গল্প বলে, জীবনের গল্প বলে, কোনো ঘটনা তুলে ধরে আমরা কী করতে পারি, শিরোনামটা নিয়ে আসবো মানে পাঠ প্রস্তুতিটা গ্রহণ করবো, বা গত ক্লাসে যা হয়েছে সেটা কিছু প্রশ্ন করে আগে জানবো, তারপর আমরা পাঠ প্রস্তুতির দিকে যাব। তাহলে এই পরের ধাপটা কি, পাঠ উপস্থাপন। উপস্থাপনের শুরুতেই কি করতে হবে স্যার? উপস্থাপনা, পাঠ উপস্থাপনাটা আমরা এভাবে করতে পারি যে কোনো ভিডিও চিত্র, ভিডিও ক্লিপ দেখিয়ে আমরা এটা উপস্থাপনা করতে পারি, বা কোনো স্থির চিত্র বা কোনো বাস্তব উপকরণ এটা নিয়ে এর ওই পাঠের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা শিক্ষার্থী থেকে বের করে নিয়ে আসতে পারি, কিছু প্রশ্নের মাধ্যমে বের করে নিয়ে আসতে পারি, তারপর বিভিন্ন কাজের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আমরা উপস্থাপনার মাধ্যমে নিয়ে আসব এই পাঠের উপস্থাপনা। ধন্যবাদ ম্যাডাম, বসেন ম্যাডাম। তো
আসলে আমরা পাঠটা যখন শুরু করতেছি তখন আমরা পূর্বজ্ঞান যাচাই করতেছি, তার আগে কিন্তু একটা কাজ ছিল, সেটি হচ্ছে কি কুশল বিনিময় করা, রুম ঠিক আছে কি না, শুভেচ্ছা বিনিময় করা, এই সব কাজ করব। কাজ করার পর পূর্বজ্ঞান যাচাই করব, সেক্ষেত্রে ছোট ছোট কিছু প্রশ্ন করে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। তারপর আমরা কি করব, পাঠের শিরোনাম আনায়ন করব। সেই শিরোনাম আনানোর জন্য আমরা কি করব, হ্যাঁ বিভিন্ন কৌশল অবলম্বন করব, কিছু দেখাতে পারি, অভিনয় দেখাতে পারি, ছবি দেখাতে পারি, চার্ট দেখাতে পারি, হ্যাঁ কোনো গল্প বলতে পারি, হ্যাঁ কোনো ঘটনা তুলে ধরতে পারি। এভাবে বিভিন্নভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা কি করব, পাঠের শিরোনাম ঘোষণা করব। আর এই শিরোনাম ঘোষণার ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করব, আমরা নিজে থেকে যেন না বলি, আমরা চেষ্টা করব ওরাই বলুক। তবে একান্তই যদি কোনো ক্রমে ওরা বলতে না পারে তাহলে তো আমাদের বলতেই হবে এক সময় শিরোনাম। তবে আমাদের চেষ্টা থাকতে হবে, আমাদের প্রশ্নগুলো যদি যৌক্তিক হয়, যদি সঠিকভাবে আমরা বলতে পারি তাহলে কিন্তু তারা শিরোনাম তাদের মুখ থেকেই বের হবে। তো একটু আমরা সেদিকে চেষ্টা করব। তো এই শিরোনাম ঘোষণার পর আমরা কি করব, বিষয়টাকে তাদের মাঝে উপস্থাপন করব, মানে বিষয়ের গভীরে গিয়ে বিভিন্নভাবে তাদেরকে এটা বোঝাবো। সেজন্য আমরা বিভিন্ন কি পদ্ধতি বা কৌশল এগুলো ব্যবহার করব। এই পদ্ধতি এবং কৌশল ব্যবহার করার সময় আমরা একটু ভাবব, সেটি হচ্ছে কি, সেটি যেন শিক্ষার্থী কেন্দ্রিক হয়, হ্যাঁ পার্টিসিপেটরি মেথডে যেন হয়, এখানে যেন মিথস্ক্রিয়া থাকে, এখানে যেন তারা শিক্ষার্থীরা অ্যাক্টিভ থাকে, সেজন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এইটা সেই কৌশলগুলো আমরা ওখানে লিখব যে এই কৌশল অবলম্বন করে আমি পাঠটাকে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করব। এই তো গেল উপস্থাপন। এরপর কি আসছে, অনুশীলন। একজন শিক্ষার্থী কিন্তু সাবলীলভাবে শিখতে চায়, অনায়াসে শিখতে চায়, খুব কষ্ট করতে চায় না, বেশি কষ্ট হলে বড়বই না, এটি যাতে না হয় সেজন্য আমরা কি করব, অনুশীলনের ব্যবস্থা করব। অনুশীলন করানোর সময় কি করব, আবার ওই ধরনের এমন কিছু কাজ দেব, কাজগুলো ওখানেই, হ্যাঁ দলীয় কাজ দিতে পারি, দলগত কাজ দিতে পারি, একক কাজ দিতে পারি, হ্যাঁ জোড়ায় কাজ দিতে পারি, এরকম বিভিন্ন ধরনের কাজ দিতে পারি, আবার বাড়ির কাজও দিতে পারি। তবে মূল্যায়নের সময়টা দিতে হবে নাকি, হ্যাঁ মূল্যায়নের সময়, হ্যাঁ হ্যাঁ বিভিন্নভাবে আমরা কি করব, অনুশীলন করানোর চেষ্টা করব। এখানেই অনুশীলন করতে করতে তার শিক্ষাটা একটু সহজ হবে, মানে সে এটাকে সাবলীল ফিল করবে যে এটা কোনো বিষয় নয়। কিন্তু আমরা যদি একটু উপস্থাপন করেই ছেড়ে দিই তাহলে দেখা গেল যে সে আর এটাকে ভালো বোধ করতেছে না, শেষে সে এটা ভালোভাবে নিচ্ছে না, যে আজকের পাঠদানটা একটু কঠিন ছিল, আমার দ্বারা এটি সম্ভব না। সেজন্য আমরা অনুশীলন করানোর চেষ্টা করব, আর সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে কাজ দিব তাদেরকে, একক কাজও দিতে পারি এবং সেক্ষেত্রে বাড়ির কাজও আমরা দিতে পারি। এখন এই বাড়ির কাজ বা একক কাজ যাই দেই বা দলগত কাজ দেই, সেক্ষেত্রে আমরা কী করব, অবশ্যই সেখানে চিন্তনশীল প্রশ্ন থাকতে হবে। তাহলে আমরা অনুশীলনটা বুঝেছি, এখন আমরা পরের কলামে যাই, শিখন অর্জন যাচাই। শিখন অর্জন যাচাই আমরা কীভাবে করব স্যার, কে বলতে পারেন স্যার, শিখন অর্জন যাচাই কী বন্ধ করে রেখেছে, শিক্ষার্থীদের ছোট ছোট প্রশ্ন করানোর মাধ্যমে যে পাঠটা পড়াবো সেই পাঠ রিলেটেড যে প্রশ্নগুলো আছে, যে পাঠটা পড়াচ্ছি সেটা কি, এটার থেকে আর কি আছে, এগুলো প্রশ্ন ছোট ছোট প্রশ্ন করবো, বাচ্চাদেরকে ছুড়ে দেবো, তারা উত্তর করবে, না পারলে আবার তাদেরকে ভেঙে দেবো যে না এটা আসলে তোমারটাও ঠিক আছে, সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা বাড়ির কাজ দিতে পারি স্যার, হ্যাঁ বাড়ির কাজ তো অবশ্যই বাড়ির কাজ দিতে পারি, সেখানেও আবার কি জোড়ায় কাজ দিতে পারি, দলগত কাজ দিতে পারি। এই এভাবে আমরা কি করবো স্যার, শিখন অর্জন যাচাই করব, মানে এটা দিয়ে আমাদের লাভটা কি, আমাদের কি লাভ আছে, না সব শিক্ষার্থীরই লাভ, আমারও লাভ আছে, আমিও বুঝতে পারবো আমার শিখনটা, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আমরা উভয়ে এখান থেকে উপকৃত হব, কারণ আমি বুঝতে পারবো যে আমার শিখনটা কতটুকু সার্থক হয়েছে, ফলপ্রসূ হয়েছে, তারা কতটুকু গ্রহণ করতে পেরেছে, আর যার জন্য আমাদের কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। আচ্ছা এরপরেরটা শিক্ষা উপকরণ, শিক্ষা উপকরণ আমরা কি করব,
যখন পাঠ পরিকল্পনাটা করব এই কাঠামোর মধ্যে যখন লিখব তখন ওখানে উপকরণগুলোর নামও লিখব কিন্তু আমরা এটা করতে গিয়ে আমি প্রায়শই দেখি স্যার তার আগে একটু কথা বলি নেই সেটি হচ্ছে আমরা লিখি চক ডাস্টার বই ব্ল্যাকবোর্ড এগুলো এগুলো আমরা উপকরণ বটে স্যার কিন্তু এগুলো সাধারণ উপকরণ এগুলো তো সবসময়ই থাকে কিন্তু আমি যে বিশেষ উপকরণগুলো ব্যবহার করব সেগুলোর নাম লিখব গ্লোভ পেপার কোনো রাসায়নিক যন্ত্রপাতি বিভিন্ন ধরনের ছবি চার্ট মডেল চার্ট এই ধরনের বিভিন্ন যে জিনিসগুলো দেবে এগুলো হচ্ছে আমাদের শিক্ষকরণ শিক্ষকরণটা কেমন হতে হবে স্যার এগুলো কোথা থেকে আমরা সংগ্রহ করব এগুলো অবশ্যই যেন আমরা আশপাশেই থেকেই সহজলভ্যভাবে হ্যাঁ স্যার বলছে সুন্দর সহজলভ্যভাবে যেন এগুলো আমরা সংগ্রহ করতে পারি এবং আর একটা বৈশিষ্ট্য থাকা দরকার স্যার সেটি হচ্ছে এগুলো যেন স্বল্প মূল্যের হয় বা বিনামূল্যের হয় হ্যাঁ স্বল্প মূল্যে তো পাওয়া হয়তো যেতে পারে একটা কথা হয়তো অনেক সময় আসে বিনামূল্যেটা আবার কি মূল্য ছাড়া কি আর জিনিস আছে আমরা জানি একটা কথা বলি মাঝে মাঝে খেলনা থেকে খেলনা অর্থাৎ আমরা বাড়িতে যে বা কোনো পরিবেশে যে বিভিন্ন কাজকর্ম করি তাতে অনেক জিনিস ব্যবহার করি এই সব জিনিস ব্যবহার করার পর কিছু জিনিস আছে আমরা ফেলাই দিই আর প্রয়োজন নেই কিন্তু ওই সব জিনিসেই ব্যবহার করে আমরা ভালো ভালো সুন্দর সুন্দর উপকরণ ব্যবহার করতে পারি আর সেই উপকরণগুলোকেই আমরা বলছি বিনামূল্যের উপকরণ তাই উপকরণ নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটু কুশলী হতে হবে যেটা যাতে এটা শিক্ষার্থীর মধ্যে কী করে দাগ কাটে তারা যেন এটাকে উপভোগ করে হ্যাঁ সেখান থেকে যেন শিখন ফলটা লাভ করা যায় এই শিক্ষা উপকরণ দেওয়ার পর আর একটা আছে শেষের দিকে সেটি হচ্ছে পাঠের অন্যান্য বিবেচ্য বিষয় বলতে কি কখনো কখনো আমাদের কিছু পাঠ উপস্থাপন করার সময় সেন্সিটিভ বিষয় থাকে যেমন আমি সায়েন্সের কোনো জিনিস দেখাচ্ছি বিজ্ঞানের তখন দেখাতে গিয়ে আগুন লাগাতে হবে তাহলে আগুন যেহেতু লাগাবো কোথাও তা সেক্ষেত্রে কী করতে হবে আমাকে সতর্ক থাকতে ওখানে আমি একটু লিখে রাখলাম যে আমি একটু অতিরিক্ত সতর্ক থাকবো বা একটু আমাদের এই যে জেমস প্রকল্পে আমরা আসছি যে সেখানে যে বিষয়গুলো আছে সেন্সিটিভ কিছু ভাষা আছে ভাষাগুলো আমি কীভাবে উপস্থাপন করবো বলা যায় না শিক্ষার্থীর মনে এটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে সেজন্য ভাষা প্রয়োগের ক্ষেত্রে আমি আর একটু বিবেচ্য হব বা আর একটু সাবধান হব এই কথাগুলো একটু নোট দিয়ে রাখবো এগুলোকেই বলা হচ্ছে পাঠের অন্যান্য বিবেচ্য বিষয় কোনটার পর কোনটা যাব বা এই ধরনের একটু মানে সতর্কতামূলক জিনিসগুলো ওখানে আমরা লিখে রাখতে পারি এটা হচ্ছে পাঠের অন্যান্য বিবেচ্য বিষয় আর শেষে আছে শিক্ষকের আত্মপ্রতিফলন এইটা বোধহয় স্যার একটু বলছিল আর কেউ একজন শিক্ষক যখন পাঠ শেষ করবেন তখন যে বলেন স্যার শিক্ষার্থীরা সেই পাঠ কতটুকু অর্জন করলো এটা প্রশ্নোত্তরের মাধ্যমে যখন সেই শিক্ষার্থীদের মাঝে মনে গেঁথে যায় তখন শিক্ষক কিন্তু সেখান থেকে একটা আত্ম মূল্যায়ন পায় এবং আত্মতৃপ্তি আত্মতৃপ্তি পায় স্যারের কথা যে আত্মতৃপ্তি পায় এই আত্মতৃপ্তিটাই শিক্ষকের আত্ম মানে নিজেকে ইয়া করা যে আমি করতে পেরেছি কিছুটা ধন্যবাদ স্যার এক কথায় স্যার একটা বা একজন শিক্ষক শ্রেণীকক্ষে তার পাঠদান করার সম্পূর্ণ করার পর তিনি একটু হলেও ভাবেন যে আমি পাঠটা আজকে উপস্থাপন করলাম ভালো হলো না খারাপ হলো এটা একটু নিয়ে নিজে উনি কি একটু চিন্তা করেন অনেক সময় উনি কি বলে বাহ ওকে সুন্দর হয়েছে আবার কখনো কখনো তাদের তার নিজের মনে কি হয় খটকা লাগে যে না এখানে একটু আমি ভুল করে ফেলছিলাম এইভাবে করলে আর একটু ভালো হতো এভাবে করলে এই যে পরবর্তীতে আমি কি করব সেজন্য এই যে নোটটা এখানে রাখবো আজকের ক্লাসে যা হয়েছে হয়েছে পরবর্তীতে যখন এই পাঠটাই কোথাও কখনো উপস্থাপন করব তখন যেন আর এই ভুলগুলো আমি না করি এটাই হচ্ছে তার নিজের আত্মপ্রতিফলন মানে নিজের মূল্যায়ন বা প্রতিফলন তখন উনি ওইগুলো নোট লিখে রাখলে পরবর্তীতে আর ওই ভুলটা তিনি করবেন না এটাই হচ্ছে শিক্ষকের আত্মপ্রতিফলন বা মূল্যায়ন যাই বলেন এটি আর একটা কথা আমরা আগেও বলছিলাম যে আমরা কী করি স্যার আমরা তো জানলাম তাহলে এখান থেকে আরেকটা জিনিস বেরিয়ে এলো স্যার এখানে একটু দেখলেই আমরা বুঝব সেটি হচ্ছে কতগুলো ভাগ আছে মোট পাঁচটা মানে পাঠ পরিকল্পনার পাঁচটা উপাদান কয়টা উপাদান পাঁচটা প্রথমটা যদি বলি আমি আলাদা করে লিখছি না বলছিও না শুধু এখানে দেখলেই হবে কারণ আপনাদের একটু মনে উপাদান কয়টি উপাদান হচ্ছে কয়টি পাঁচটি এখানেই পাবো শিখন ফল শিখন শেখানো কার্যাবলী শিখন অর্জন যাচাই আর শিক্ষা উপকরণ আর শেষে শিক্ষকের আত্মপ্রতিফলন এই
পাঁচটা উপাদান। তো আমরা আরেকটা কথা বলি স্যার, আমরা অনেক সময় পাঠ পরিকল্পনা করতে চাই না, এটা হয় স্যার, একটু অলসতা, একটু কি গাছাড়া ভাব থাকে আমাদের, তো এটা দূর করার একটা উপায় আছে স্যার, আমি একটু উপায়টা বলি, সেটি হচ্ছে প্রয়োজনে আমরা পাঠ পরিকল্পনাগুলো রুল দিয়ে লিখব, রুল দিয়ে লিখে রাখব, প্রয়োজনে আর একটু সংশোধন করে পরের বছর এটাকে আমরা চালাতে পারবো, তাহলে আমাদের কি হবে পরিশ্রম কমে যাবে এবং তখন আমরা এটা লিখতে লিখতে এমন অভ্যস্ত হব আর এটাকে আমাদের কঠিন মনে হবে না, কঠিন কাজ মনে হবে না, সাবলীলভাবে আমরা এটা করতে পারবো। যাই হোক, আমি পাঠ পরিকল্পনার যে কাঠামো বা গঠন সেটা নিয়ে আলোচনা করছি, এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি না এই ব্যাপারে? এবারে আমরা একটা দলীয় কাজ করব আর দলীয় কাজের নির্দেশনা দেবেন আমাদের মঞ্জুরা ম্যাডাম, আমরা মঞ্জুরা ম্যাডামের কাছ থেকে একটু নির্দেশনাগুলো শুনব। ধন্যবাদ। ধন্যবাদ হেদায়েত হোসেন স্যারকে। তো স্যার আপনাদেরকে আসলে এতক্ষণ কাঠামো উপাদান সম্পর্কে বলেছে, এখন আমরা একটু চেষ্টা করব সেই কাঠামোর ভিত্তিতে একটা পাঠ পরিকল্পনা তৈরি করতে। আমরা গ্রুপ করে রেখেছি অলরেডি, এখন আমরা শুধু গ্রুপে বসে যাব এবং পাঠ পরিকল্পনাটা তৈরি করব। সবাইকে গ্রুপে কাজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা একটা পোস্টার পেপারের প্রেজেন্টেশন দেখব, আর আমি অনুরোধ করব ইলিশ গ্রুপকে এসে তার পোস্টার পেপার প্রেজেন্টেশন করার জন্য। ধন্যবাদ সবাইকে। ইলিশ গ্রুপের পক্ষ থেকে আমরা একটা পাঠ পরিকল্পনা তৈরি করেছি, সেটা সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যবিজ্ঞান থেকে। আমাদের আজকের পাঠের বিষয় ছিল বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালের উপরে। এখানে আমরা যে বিষয়গুলো বলেছিলাম এই পাঠটা শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে, বয়ঃসন্ধিকাল কী তা বলতে পারবে, বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো সম্পর্কে বলতে পারবে, বয়ঃসন্ধিকালের শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো ব্যাখ্যা করতে পারবে। শিখান শেখানো কার্যবলীতে আমরা যে বিষয়গুলো নিয়েছি আমরা শুরুতেই শুভেচ্ছা বিনিময় করব, তারপর শিক্ষার্থীদেরকে প্রশ্নকরণের মাধ্যমে যা আমরা আজকের পাঠের বিষয় নিয়ে আসব বয়ঃসন্ধিকাল, এরপরে আমরা জোড়ায় কাজ দেব যে বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো কোনগুলো, সেগুলো কিভাবে বের করে নিয়ে আসবো বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো। তারপর তিন নম্বরে গিয়ে আমরা শিক্ষার্থীদের এখানে জোড়ায় কাজের জন্য আমরা পাঁচ মিনিট সময় দেবো বাচ্চাদেরকে আলোচনা করার জন্য, তারা লিখবে, তাদের ফিডব্যাক নেব আমরা, তাদের উত্তর যদি মিলে যায় তাহলে আমরা এর সঙ্গে যদি যুক্ত করার হয় কিছু যুক্ত করব, তা না হলে আমরা পরের কাজে যাব। এরপর তৃতীয় কাজটি আমরা দেবো দলে কাজ দেব, আমরা কয়েকটি গ্রুপ ভাগ করে দেব আমাদের শিক্ষার্থীদেরকে, তারপর আমরা প্রশ্ন দেব যে বয়ঃসন্ধিকালে শারীরিক এবং মানসিক কোনগুলো পরিবর্তন হয় তোমরা দলে আলোচনা করে লেখো, এরপর প্রত্যেক দল থেকে একজন একজন করে নিয়ে আমরা উত্তরগুলো নেব। এভাবে আমরা এই বিষয়ে, যেমন একটু গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে যে মাসিক এবং স্বপ্নদোষ, এই বিষয়টাকে আমরা একটু পরে সুন্দরভাবে হাইলাইটস করার চেষ্টা করব, ওটা একটু বেশি গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করব। আর তারপর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নিম্নোক্ত প্রশ্নগুলো আমরা করব, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল কী, বয়ঃসন্ধিকালে কী কী পরিবর্তন হয় এবং বয়ঃসন্ধিকালে শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো কী হয়। এখানে আমরা বাড়ির কাজ দেব, বাড়ির কাজ শিক্ষার্থীদের জন্য দিয়ে দেব, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের কীভাবে নেতিবাচক দিকগুলো থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়, এগুলো তাদের কাজ বাড়ির কাজ দেব, তারা লিখে নিয়ে আসবে কীভাবে একটা শিক্ষার্থীকে বা একটা বয়ঃসন্ধিকালের কৈশোরকে কীভাবে তাদের বিপদের দিক থেকে ফিরে নিয়ে আসা যায়, তাদের মতামত আমরা জানতে যাব, সেটা তারা নিয়ে আসবে, আমরা দেখে সেখান থেকে ভালোগুলো সবাইকে উপদেশমূলক আমি পরবর্তী ক্লাসে দেব। এবং এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমরা যে বিষয়গুলো ব্যবহার করব, যে উপকরণগুলো ব্যবহার করব, সেগুলো হচ্ছে পোস্টার পেপার, ছবি এবং নির্দেশিকা কাঠি, প্রয়োজনে আমরা ভিডিও ক্লিপও দেখাতে পারি। ধন্যবাদ সবাইকে। এই গ্রুপের কাছে কারো কোনো কোশ্চেন আছে?
ওকে তাহলে ধন্যবাদ ইলিশ গ্রুপকে। আমরা এই সেশন থেকে যে জিনিসগুলো জানতে পারলাম সেটা আসলে হচ্ছে আসলে পরিকল্পনা কি, তারপরে যেটা পেয়েছি পাঠ পরিকল্পনার গুরুত্ব এবং পাঠ পরিকল্পনার উপাদান ও কাঠামো। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই সেশন থেকে যে একজন টিচার হিসেবে আমরা যদি আমাদের এই ক্লাসটাকে ফলপ্রসূ করতে চাই, যদি ক্লাসটাকে ইফেক্টিভ করতে চাই, তাহলে একটা আদর্শ পাঠ পরিকল্পনার গুরুত্ব কতটা। তো আশা করি আপনারা সবাই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য।